করে আনন্দ পাবো। একই সঙ্গে ইউটিউবে জাগো এফএম এর যে চ্যানেল রয়েছে youtube.com/jagoefm, সেখানেও কিন্তু এই অনুষ্ঠানটা লাইভ সম্প্রচার হচ্ছে, তোমরা সেখান থেকে দেখছো। সো আমি আশা করব www.facebook.com/jagoefm এবং www.facebook.com/rjudoyer পেজ থেকে তোমরা যারা লাইভ দেখছো লাইভটা শেয়ার করবে, কমেন্টস করবে। থ্যাংকস আ লট। চলো পরিচিত হই এ সপ্তাহের প্রথম অতিথির সাথে। কি নাম আপনার? ফাহিম মাসুম। ফাহিম, কি করেন আপনি? পড়াশোনা করি। পড়াশোনা করছেন? হ্যাঁ। চলুন একদম প্রথম থেকেই আসি, প্রথম ঘটনাটা শুনি। ফাল্গুনীয় শুভেচ্ছা। কালকে ফাল্গুন, ফাল্গুনের একটা চমৎকার মুহূর্তে আমরা কিছুটা থ্রিল করব, কিছুটা অ্যাডভেঞ্চার নেব। আজকে যে ঘটনাটা আছে, বেসিক্যালি সেই ঘটনাটা খুব ভয়ের বা খুব ভয় ভয় লাগছে এরকম না, জিনিসটা আসলে একটু অদ্ভুত। তো বেসিক্যালি হচ্ছে আমি হলে স্টুডেন্ট, তো হল থেকে আসলে কালেক্ট করা ঘটনাটা। আচ্ছা, আমরা ঘটনায় চলে যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র আছে তাদের সাথে সেন্ট্রাল লাইব্রেরির খুব সখ্যতা আছে, বিশেষ করে যারা পড়ুয়া আছে, যারা পড়ুয়া নেই তাদেরও সম্পর্ক আছে। তো বিশ্ববিদ্যালয়ের যিনি বইগুলো আসলে প্রতিদিন আমরা পড়াশুনো করে অগোছালোভাবে বইগুলো রেখে যাই, সেই বইগুলোকে যিনি গুছিয়ে রাখেন তার কাছ থেকে সংগ্রহ করা একটি গল্প। তো একটা সময় ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় যে গ্রন্থাগারটি রয়েছে, পাবলিক গ্রন্থাগারের মধ্যে অন্যতম। তো এখানে একটা সময় আসতেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর ফজলি রাব্বির মতো বড় বড় যেসব শিক্ষকগণ রয়েছেন তারা কিন্তু আসতেন। তো উনাদের সময়কার একজন কর্মচারীর আমরা দেখা পেয়েছিলাম। তো উনার ভাষ্য মতে, আমরা এবার মূল ঘটনায় চলে যাচ্ছি, ওই ভদ্রলোকের নাম ছিল ডক্টর ইশতিয়াক আলী। ওনার ভাষ্য মতে ওনার নাম ছিল ডক্টর ইশতিয়াক আলী। ইশতিয়াক আলীর মতো করে আমি বলছি, ইশতিয়াক আলীর সাথে দেখা হয়েছিল একজন উর্দু বিভাগের শিক্ষকের সাথে, উনি হচ্ছে পাকিস্তানে থাকতেন। পাকিস্তান থেকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে উর্দু বিভাগটি রয়েছে সেই বিভাগে কোনো একটি রিসার্চের কাজে উনি এসেছিলেন। তো উনি একটা সময় পেশায় ডাক্তার ছিলেন এবং তার নিজের, উর্দু যেহেতু পাকিস্তানের একটি রাষ্ট্রীয় ভাষা, তো নিজের ভাষার প্রতি ভালোবাসার জন্য উনি চলে গিয়েছিলেন উর্দুতে। ভদ্রলোকের এমন তুখোর মেধা ছিল, এমন তুখোর একটি মস্তিষ্ক ছিল, যিনি একবার দেখলে কোনো কিছু ভুলতেন না। উনি যখন বাংলাদেশে এসেছিলেন, ওনার এক ছাত্রের ঘটনা, উনি হচ্ছে বাংলাদেশ কেবল স্বাধীন হয়েছে, স্বাধীন দেশের অনেক জায়গায় তখন চিকিৎসার অভাব, মেডিকেল টিম এর জন্য বিভিন্ন জায়গায় তখন ডাকা হচ্ছে। উনি ওই সময় ডাক পেয়েছিলেন নাটোরের কোনো একটা জায়গা, সঙ্গত কারণে আমি নাম বলছি না জায়গাটির, কোনো একটি জায়গা এবং খুব পুরনো একটি জায়গা নাটোর সদরের। তো ওনাদেরকে থাকতে দেওয়া হলো প্রথমে সার্কিট হাউসে, সার্কিট হাউস থেকে কাজ ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এবং ওনাদের জায়গায় পড়ল পুরনো রাজবাড়ি যেটা আছে, নাটোর রাজবাড়ি, উত্তরা গণভবন যেটাকে আমরা বলি এখন, সেই রাজবাড়ির কোনো একটি জায়গায়, কোনো একটি ভবনে, পরিত্যক্ত ভবনে শিফট করে দেওয়া হলো তাকে। প্রথম দুই দিন যাওয়ার পর তৃতীয় দিন তার কাছে মনে হচ্ছিল যে এই এলাকার লোক তাকে ঠিক মতো নিচ্ছে না, ঠিক মতো নিতে পারছে না, সব কিছুই একটা উইয়ার্ড সিচুয়েশনের মধ্যে, হয় না? আমাদের কিছু কিছু কর্মচারী আছে, বাড়ির হোক অফিসের হোক, দেখবেন তাদের চোখের দিকে তাকালে একটি ভয়ার্ত একটি রূপ দেখা যায়, সাধারণ রূপ না, চোখ ছোট, চোখ মানে একটা চোখ নষ্ট,
ওনাদের এরকম একটা দারোয়ান দেওয়া হয়েছিল, মানে সবসময় কেয়ারটেক করবে তিনি, ওনার নাম ছিল হচ্ছে ভুলুয়া, রাম সিং ভুলুয়া এরকম একটা নাম ছিল। তো তৃতীয় দিনের দিন রাম সিং এসে জানালো সকালবেলায় খাবার দিতে এসে যে সাবজি, যে আপনি যেন সন্ধ্যার পরে বের হবেন না আপনি। ইশতিয়াক সাহেব জিজ্ঞেস করলেন যে আমি সন্ধ্যার পর কেন বের হব না, সন্ধ্যার পর বের হলে সমস্যা কোথায় আমার? তো ওই রাম সিং আর কি বলছে যে এই এলাকাটা হচ্ছে অনেক খতরনাক আছে। তখন পাকিস্তানে তখনও বাংলা ভাষাটা পুরোপুরি যাই বা প্রতিষ্ঠিত হতে পারেনি, বা আমি যেটাই বলি অনেক পাকিস্তানি তখনও ছিল, বিহারি পাকিস্তানি এখনও আছে। তো উনি ওনার ভাষায় বলছেন যে এই জায়গাটা অনেক সন্ধ্যার পরে ভয়ানক হয়ে ওঠে। তখন বলে যে ভয়ানক ঘটবে কেন, আমি একটা মেডিকেল স্টুডেন্ট, আমি যদি ভয় পাই তাহলে তো সমস্যা হয়ে যাবে। তখন উনি আর কি খাবার দিয়ে চলে যায়। রাত্রেবেলায় ইশতিয়াক সাহেব মানে প্রতিদিন রাত্রে ঈশার নামাজের পর মানে নিজে তজবি গুনতেন এবং রাত্রেবেলায় হচ্ছে নামাজ পড়তেন, গভীর রাতে তাহাজ্জুদে নামাজ পড়তেন। তো ইশতিয়াক সাহেব এর সাথে ছিল ওনার ভাগ্নে, আপন ভাগ্নে। রাত্রেবেলায় আমি যদি বাড়ির আমি রুমটার যদি বর্ণনা করে দিই বা যেইখানে ছিলেন ওটা বর্ণনা করি তাহলে আপনাদের শ্রোতাদের জন্য বুঝতে সুবিধা হবে। একটা বাড়ি, বাড়ির হচ্ছে দুটো রুম এবং আশেপাশে হচ্ছে একটু জঙ্গলি টাইপ, তার কিছু পেছনে কিছু দূর হেঁটে গেলে পেছনে হচ্ছে একটা পুকুর পাওয়া যাবে, পুকুর বলবো না ঠিক দিঘি বলবো এটাকে, একটা বড় দিঘি। প্রতিদিন এবং বাড়িটার সাথে দুটো রুম, পাশাপাশি দুটো রুম, সামনে একটি করিডোর আছে এবং করিডোরের সাথে হচ্ছে কয়েকটা সিঁড়ি লাগানো ওনার ভাষ্য মতে। তো ওনার ভাগ্নে ছিলেন, রাত্রেবেলায় ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, মানে কোনো একজন নক করছেন। তখন হচ্ছে বালা, বালা সিস্টেমে যেই দরজা ছিল বালা দিয়ে আটকানো যেত, বালায় কেউ যেন খটখটাচ্ছেন। এবং তো ওনার ভাগ্নে জড়ো চোখে ঘুম নিয়ে উঠে জিজ্ঞাসা করছেন যে কে বাইরে কে। এদিকে ইশতিয়াক সাহেব নামাজ পড়ছেন, একটা কুপি জ্বলছে ঘরে, ঘুমানোর আগে কুপিটার একদম নিচ আলোটা কমিয়ে দেওয়া হয়েছে। তো আপনি যদি অনুভব করেন এখন যে একটা ঘর অন্ধকার, কোনো রকমে মিটমিট করে একটা আলো জ্বলছে, পাশে একজন নামাজ পড়ছে, এ সময় একটা গভীর রাতে আপনাকে কেউ ডাকছে। তো উনি আর কি জিজ্ঞেস করলেন যে কে, ওপার থেকে উত্তর দিচ্ছে না, কে কেউ বলছে না। আবার জিজ্ঞেস করতেছেন ওই ভাগ্নে যে কে। তো ওই পাশ থেকে মানে ভয়েসটা হচ্ছে প্রথমে এরকম আসলো যে আমি একটা খালি চিপসের প্যাকেট যদি কাচুমাচু করে অনেকক্ষণ ধরে মোড়াই তাহলে যেরকম আওয়াজটা আসবে, এরকম একটা ভাষা যে ভাষাটা আমাদের পক্ষে বোধগম্য নয়। এবং এটা একসময় আসছে মেয়েদের কণ্ঠে, একসময় আসছে ছেলেদের কণ্ঠে। তো এইটা ওনাকে, আর ইশতিয়াক সাহেব তো নামাজেই মগ্ন আছেন, তো ভাগ্নে যিনি ছিলেন রহমান উনি ভাবছে যে আমি কি মামাকে ডাকবো, নামাজরত অবস্থায় ডাকবো নাকি আমি নিজে গিয়ে দেখবো, আবার এত রাতে এরকম একটা সিচুয়েশনে ডাকছে কেউ। তো উনি কাছে গিয়ে দেখে যে মানে এরকম ছিল যে দরজার ওপর থেকে আর কি মানে ছায়া দেখা যায়নি, দুঃখিত নিচ দিয়ে যে ফাঁকা অংশটুকু ওটা দিকে ছায়া দেখা যাচ্ছে যে, কিন্তু যিনি দাঁড়িয়ে থাকবেন তার পায়ের ছায়া পড়বে, এটা হচ্ছে স্বাভাবিক। অস্বাভাবিক ছিল, কোনো ছায়া ছিল না। এবং একটা মানুষ আপনার পাশে বা সামনে দাঁড়িয়ে থাকলে আপনি অবশ্যই তার অস্তিত্ব টের পাবেন, কিন্তু উনি যেটা টের পাচ্ছিল যে ওখানে একজন না, কিছু না হলে অনেক মানুষ, অনেক মানুষ আছে। তো উনি আবার জিজ্ঞেস করলেন কে ওই পাশ থেকে। এইবার আরবি ঠিক, এটা এটা আরবি এবং বাংলা দুটো মিশ্রিত মিক্সড একটা ভাষা আসলো, মানে ইশতিয়াক সাহেবের নামটা নিচ্ছেন এটা বোঝা যাচ্ছে যে ইশতিয়াক সাহেবকে চাই, ইশতিয়াক সাহেবকে দরকার। তো এর মধ্যে ইশতিয়াক সাহেব নামাজ থেকে উঠেছেন, নামাজ থেকে উঠে দেখেন যে অবস্থা, উনি দরজা খুলে সাথে সাথে দেখেন কেউ নাই ওখানে, কেউ নেই। তো এটা স্বাভাবিক যদি বলতে চাই তাহলে বলবো যে পুরোটা হ্যালোসিনেশন বা ইলুশন ছিল ভাগ্নের,
তো উনি তো দেখেননি, উনি যেহেতু নামাজে ছিল উনি করলো কি পরের দিন সকালবেলায় এটা স্থানীয় হুজুরকে জানাইলো যে আমাদের এরকম একটা, আমার ভাগ্নের সাথে রাতে এরকম ঘটনা ঘটেছে। ইভেন আমাকে এলাকার লোকজনও অভিযোগ করেছে যে এই আপনি যে বাড়িতে থাকেন বা যে এরিয়াতে থাকেন এখানে আপনার থাকা ঠিক না। তো হুজুর নামাজ শেষে ওনাকে বসতে বললেন এবং বসার পর ওনাকে বললেন যে আপনি কাজ করুন, আপনি আজকে রাতেই চলে যান এখান থেকে। বলে কেন, আমি তো এখানে ট্রিটমেন্ট করার জন্য এসেছি, না আমি যেটা বলছি আপনার সেটাই ভালো হবে, আপনি চলে যান আজকে এখান থেকে। ঠিক এইভাবে বলছে, ফোর্স করছে যখন, ঠিক তখন ডাক্তার সাহেব মানে ঠিক ভরসা রাখতে পারলেন না, উনি বাসায় ফিরলেন এবং উনি কালকেই চলে যাবে এরকম একটা অবস্থা। তো ওই দিনকে ডিসি সাহেব আসছেন এবং যেহেতু ডাক্তার ওখানে ট্রিটমেন্ট আছে, ডিসি সাহেব আসলেন, ডিসিকেও জানালেন উনি যে এরকম একটা ঘটনা ঘটছে, এরকম কিছু উইয়ার্ড ঘটছে, আপনাকে আমরা তো চলে যেতে চাচ্ছি। তো ডিসি সাহেব খুবই আশ্বস্ত করলেন, আরে না ভাই এটা কোনো সমস্যাই না, আপনি আমার বাসায় শিফট হয়ে যাবেন, দরকার হয় আপনার কোয়ার্টার আছে সেখানে শিফট হয়ে যাবেন, তবে দেখেন আমাদের আমাদেরকেও তো রিপোর্ট করতে হয়, আপনি থেকে যান। এই আশ্বস্ততা পেয়ে পরের দিন থাকলো। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে ইশতিয়াক সাহেব এবং ওনার ভাগ্নি রহমান ওই যে দিঘিটা ওইখানে বসে আছেন, মানে এরকম হয়েছে যে কেবল আজান হয়েছে, একটা একটা ঘোর ভাব থাকে এই সময়টা। উনি দেখছেন ঠিক পুকুরের মাঝখান থেকে, দিঘির মাঝখান থেকে অনেক বড় বড় আলোর কিছু মই উঠে আসতেছে এবং এই মই বেয়ে বেয়ে কিছু আলো উঠতেছে এবং এই আলোগুলো হচ্ছে আগুন টাইপ আলো। ঠিক একটা আছে লাইট, আমরা যেটা দেখি বাল্ব, বাল্বের আলো, একটা হোয়াইট আলো দেখি, আর একটা হচ্ছে আমরা লাল বাতির আলো দেখি, একটা হচ্ছে আগুন এর মতো। সো এইরকম একটি আলো উনি দেখতে পেলেন এবং দুজনা দুজনাকে একদম কাচোমাচো করে ধরে যে এখানে আর থাকা যাবে না, রাত পেরোলেই বাড়ি। কিন্তু কে জানতো যে রাতে একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটতে যাচ্ছে আজকে। এই স্টোরির সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জায়গাটুকু, ওনারা রাতে ঘুমিয়ে আছে, যথারীতি ইস্তিয়াক সাহেব তাহাজ্জুদ নামাজ পড়ছে এবং আব্দুর রহমান ঘুমোচ্ছে। ঠিক রাত দুটো থেকে তিনটা সাড়ে তিনটার মধ্যে এই সময়টুকু আবার ঠিক একইভাবে কড়া নাড়ছে বাইরে থেকে এবং বোঝা যাচ্ছে যে ইশতিয়াক সাহেবকেই চাই এরকম। এবং আজকে একজন বাংলায় বলছে ইশতিয়াক সাহেব আছেন, আমাদের ডাক্তার লাগবে, এরকম কমান্ডিং মোডে। তো এবার আব্দুর রহমান দরজা খুলে দিয়েছেন, যেহেতু কেউ মানুষের আওয়াজ, উনি খুলে দেখলেন যে আমরা যদি গাউন পরি, গাউন যদি আমি আমি যে হুডিটা পরে আছি সেই হুডিটা যদি আমি নামিয়ে দিই বেশ খানিকটা, তাহলে কিন্তু আমার মুখটা দেখা যাবে না। এই অবস্থায় কিন্তু পা দেখা যাচ্ছে না। আব্দুর রহমানের তো তখন বুঝতে বাকি নাই যে ইটস প্যারানরমাল থিং এবং ইশতিয়াক সাহেবকে ডাকলেন যে ডাক্তার সাহেব আপনাকে যেতে হবে। কেন, কোথায় যাবো এত রাতে, তো আমার কোনো আমার তো ডিউটি নাই এত রাতে, আমি তো যেতে পারি না, আপনাকে যেতে হবে, আমাদের ওস্তাদ অসুস্থ, আপনাকে যেতে হবে। তো উনি ডাক্তার সাহেব বলছে আমার কাছে তো কি সব তেমন কিছু না, স্টেথিস্কোপ এই যেগুলো আছে বলে এগুলো নিয়েই চলেন। তো উনি, আমি বাড়ির বর্ণনা দিয়েছি আগে, উনি করিডরে এসে দেখলেন, করিডরে এসে দেখলেন যে ওনার যে মাঠটা সামনে আছে, নাটোর রাজবাড়িতে গত 50 বছর আগেকার কথা চিন্তা করুন, এরকম এত ইনস্ট্রাকশন এত কনস্ট্রাকশন কিন্তু ছিল না ওখানে। সো উনি দেখলেন যে পুরো মাঠে, আমরা যখন দেখি যে কোনো একটা রাজনীতির ই হচ্ছে, একটা বড় অনুষ্ঠান হচ্ছে, মানে জায়গায় 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 দেখবেন যে 10 জন 15 জন 20 জন এখনও শুরু হয়নি অনুষ্ঠান, তার আগে ওই রকমভাবে অনেক সেম গাউন পরা এবং তাদের পা দেখা যাচ্ছে না। তো উনি বুঝতে বাকি নাই ওনার যে কোনো একটা ঝামেলা হচ্ছে, কিন্তু উনি তো অসহায়। উনি গেলেন, উনি একদম মূল যে দরজায়, সদর সিংহ দরজা, সেখানে আসলেন এবং
দেখলেন যখন প্রেসিডেন্ট আসে, তখন যেভাবে সেনাবাহিনী, যেভাবে প্রধানমন্ত্রী আসে, যখন এসএসএফ দুটো রাস্তাকে ব্লক করে দিয়ে 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে কোনো যানবাহন থাকে না, ওই রকমভাবে হাজার হাজার ওই রকম গাউন পরা সৈনিকের মতো দাঁড়িয়ে আছে এবং ওনাকে আর কি অনার করে নিয়ে যাওয়া হচ্ছে ওর ডাক্তার সাহেবকে। তো উনি বলল যে কোথায় যেতে হবে, উনি বলল যে চলেন। দেখলেন যে একটা ঘোড়া আনা হয়েছে, খুব ধবধবে সাদা একটা ঘোড়া, এবং ঘোড়ার পরে উঠে ওনাকে নিয়ে যাওয়া হলো। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, উনি যে দেখলেন রোগীটা হচ্ছে ওই মসজিদের ইমাম সাহেব। উনি বেশ অসুস্থ, সকালে যার সাথে কথা হয়েছিল সকালে যিনি বললেন যে আপনার এখানে থাকা ঠিক হবে না, আপনি বরঞ্চ চলে যান। দেখলেন যে ইমাম সাহেব অসুস্থ, উনাকে ঘিরে এরকম গাউন পরা, সাদা ধপধপে গাউন পরা অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। ডাক্তার যাওয়ার সাথে সাথে ওনাকে জায়গা করে দেওয়া হলো। উনি দেখলেন যে ডাক্তার সাহেব অনেক অসুস্থ এবং প্রায় মৃত্যু শয্যায় আছেন। তো উনি আশ্চর্য হবেন, নিজেকে বিশ্বাস করতে পারছেন না যে কী ঘটছে আসলে ওনার সাথে। উনি দেখলেন এবং ওই ভদ্র ওদের মধ্যেই একজন বলল যে দেখেন কি করতে পারেন, রোগীকে বাঁচানো সম্ভব কি না তাই জিজ্ঞাসা করছেন। তো উনি বলছেন যে ওনাকে তো এই অবস্থায় বাঁচানো হসপিটাল ছাড়া সম্ভব না, এভাবে আমি কি কি করতে পারি এখানে। উনি বলছেন না, হসপিটাল না, আপনি এখানে বসেই করবেন, আপনার যা লাগে আপনি বলুন, এখানে তাই হাজির করে দেওয়া হবে। বলছে আমার যা লাগে আপনি তাই কেমনে হাজির করবেন, আমার তো এখন এমন একটা ওষুধ লাগবে যেটা নাট্য সদর ছাড়া পাওয়া যাবে না, আর এত রাতে আপনি কীভাবে পাবেন, আপনি তো সকালে পাবেন। বলে ওষুধের নাম লিখে দেন, উর্দুতে ওষুধের নাম লিখে দেন এবং কোথায় পাওয়া যাবে সেটা লিখে দেন। বলে আপনি লিখে দিয়ে কী করবেন? তখন ওনারা বলছেন যে এটা দিয়ে তো আপনার কাজ নেই, আপনার কাজ হচ্ছে ওষুধটা লিখে দেবেন আপনি, যেভাবে হোক আমরা এনে দেবো। উনি ওষুধ লেখার পরে ওনাদের হাতে দিলেন একটি চিরকুটে এবং দেখলেন যে 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম, ওনার ভাষ্য মতে যে ঠিক কয়েক মুহূর্তের মধ্যে একদম প্যাকেট করা ওই দোকানের যে ব্যাগ, সেই ব্যাগ ছাপ রয়েছে, সেই দোকানের ওষুধ চলে এসেছে। উনি ফজরের আজান পর্যন্ত ডাক্তার চেষ্টা করলেন, কিন্তু যার মৃত্যু লেখা আছে তাকে তো বাঁচানো সম্ভব না এভাবে। তকদির ডাক্তারকে এক সময় ইমাম সাহেব বলছেন যে ডাক্তার সাহেব আপনাকে আমি বলেছিলাম সকালে আপনাকে চলে যেতে, আপনি জাননি, আমি তো মারা যাবো, আমি জানি আপনি জাতির দেখছেন, এরা কেউ ইহজগতের না, সবাই জিন, এর মধ্যে একজন জিনের খুব উচ্চ মার্গীয় একজন লোক আছেন যিনি আপনাকে এনেছে আমার চিকিৎসার জন্য, আমি এদেরকে নিষেধ করেছিলাম, কিন্তু ওই যে মসজিদে ওরাও নামাজ পড়ে আমার সাথে, ওরা আপনাকে দেখেছিল তাই আপনাকে বিশ্বাস করে এনেছে, আমি চলে যাব, আমি মারা যাব, এবং আপনি আজকে যা আপনার সাথে ঘটেছে আমি বিশ্বাস করি যে আপনি এটা বুঝবেন এবং এখানে থাকবেন না, এই আপনি যেখানে থাকেন সেটা হচ্ছে জিনের রাস্তা, জিনের চলাচলের রাস্তা, আপনি যেখানে থাকছেন সেখানে সমস্যা হচ্ছে। এবং যারা শ্রোতারা আছে, এই গল্পটা আমি এখানে শেষ করছি, শ্রোতারা আছে বা অনেকের বাড়িতে দেখা যাচ্ছে, যারা শুনছেন দেখা যাচ্ছে যে ডাইনিং টেবিলে একটা চেয়ার ঠিক মতো চেয়ারের জায়গায় থাকে না, আবার আমি একটা জিনিস আপনি রাখলেন দেখা যাচ্ছে সকালবেলায় ঠিক অন্যভাবে রাখা আছে, এটা অর্থ কী? এটার অর্থ হচ্ছে যে আমাদের দুনিয়ায় তো জিন আছে, সেই জিনের একটা নির্দিষ্ট ওয়ে আছে চলাচলের জন্য, তারা সেই রাস্তাটাই সব সময় চেনে। পাখিরা যেমন তাদের নিজ বাড়ি চেনার জন্য একটা নির্দিষ্ট রাস্তা অবলম্বন করে, জিনরাও ঠিক তেমনিভাবে প্রত্যেকটা রাস্তা অবলম্বন করে। তো এই জিনিসগুলো হয় কিন্তু এই কারণে। সো এটাই ছিল ঘটনা উদয় ভাই, ফার্স্ট স্টোরি ওয়াজ দ্যাট। থ্যাংক ইউ ফাহিম, দুর্দান্ত একটা ঘটনা শুনছিলাম ফাহিমের কাছ থেকে, এবং আপনিও টিউন করে আছেন জাগো এফএম 94.4। কেমন লাগছে আপনাদের কাছে ফাহিমের এই ঘটনাটা, সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন। নিশ্চয়ই কিছু একটা বলবার আছে, ঘটনাটা হয় ভালো লেগেছে, নয় ভালো লাগেনি, বিশ্বাস হয়েছে নয় বিশ্বাস হয়নি, কিছু তো একটা ঘটলো। আর আপনি যদি কিছুই না বলেন তাহলে এই অনুষ্ঠানটাই বা মাঝরাতে জমবে কী করে? 10:35 স্টুডিওর ঘড়ির কাটা বলছে, ভূত স্টুডিও ব্রট টু বাই কমফি কমফোর্টার। আর SMS পিসিতে প্রচুর SMS জমে আছে, কয়েকটা SMS পড়তেই চাই। লুবনা আক্তার জয়েন করেছে, উদয় ভাই ভূত স্টুডিও খুব ভালো লাগার এক আয়োজন, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিদ হাসান শহীদ বলছেন আমি সাথে আছি পুরোটা সময়। কাজল বলছেন অনেকদিন থেকে আছি। অ্যান্ড রাসেল বলছেন আমাদের সাথে, সে রয়েছেন আমার বন্ধু জসিম, রয়েছেন আমাদের সাথে
দৌলতপুর থেকে বাংলার ছেলে রয়েছেন আমাদের সাথে। ইসরাত জাহান বলছেন আমাদের সাথে ভালো লেগেছে জানিয়েছেন, আর আমাদের সাথে এসএমএস করেছেন আমার বন্ধু শিয়াক মোহাম্মদ খান, যুক্ত হয়েছেন আমাদের সাথে। রুম্পা বলেছেন উদয় ভাই খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান। ওকে, সাদিয়া জামান যুক্ত হয়েছেন আমাদের সাথে এসএমএস এ, কেমন আছো? ভালো আছি। আর রিনিতা যুক্ত হয়েছেন আমাদের সাথে। ফয়সাল ভাই ঢাকা ইউনিভার্সিটির বন্ধু বলেছেন উদয় বইমেলাতে কালকে আসছো তো? ইয়েস, বইমেলাতে আমি কালকে আসছি, কারণ আমার এই যে ভৌতিক অনুষ্ঠানটা আমি করি ভূত স্টুডিও, এবং আমার যেহেতু এই ধরনের অনুষ্ঠান দীর্ঘদিন ধরে আমার করা হয়, তার প্রেক্ষাপটেই আমি কিছু অভিজ্ঞতাকে মাথায় রেখে একটি বই লিখেছি, ইনফ্যাক্ট দুটো বই লিখেছি, কিন্তু ভৌতিক অনুষ্ঠানের উপরে, এবং সেটি হচ্ছে বাড়ি নাম্বার 124 যে বইটি পাওয়া যাচ্ছে 21-এর বইমেলার 20 নম্বর প্যাভিলিয়নে স্টুডেন্ট ওয়েজ, এটি হচ্ছে সেই প্রকাশনা, সেখান থেকেই আসলে এই বইটি এসেছে। সো আমি সেখানে কালকে থাকবো বিকেল 4টার সময় জাগো এফএম এর লিসনারদের সাথে মিট করার জন্য। সো যারা জাগো এফএম শোনেন, ভূত স্টুডিও যারা শোনেন, এই ভালোবাসা দিবসে তাদের সাথে আমার দেখা হবে। আমি অনেক বেশি এক্সাইটেড যে রাত পেরোলেই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আর আমি এবছরের ভালোবাসা দিবসটা ডেডিকেট করেছি জাগো এফএম এর লিসনারদের জন্যে। বলেছি যে আমি এই বছর আমার ভালোবাসা দিবসটা আমি সেলিব্রেট করতে চাই জাগো এফএম এর লিসনারদের সাথে, কারণ তারা আমাকে পুরো বছর জুড়ে বিগত সময়গুলোতে যে ভালোবাসা দিয়েছে, সো এই ভালোবাসা দিবসের আমার ভালোবাসাটা আমি তাদের সাথে আসলে সেলিব্রেট করতে চাই। আর সে কারণেই একটা সুযোগ যেহেতু হলো, কালকে আসছি বইমেলাতে, তুমিও তোমার বন্ধুদেরকে নিয়ে, তোমার প্রিয় মানুষকে নিয়ে, তোমার পরিবারকে নিয়ে চলে আসো প্রাণের মেলা। বইমেলার প্যাভিলিয়ন নাম্বারটা মনে রাখবে, নাহলে তো খুঁজে পাবে না। এটি হচ্ছে 20 নম্বর প্যাভিলিয়ন, এবং এটি হচ্ছে সরোয়ার্দী উদ্যানে, অর্থাৎ টিএসসি দিয়ে যদি আমরা সোজা যাই মেলায় প্রবেশ করলে হাতের বাম দিকে সরোয়ার্দী উদ্যানের যেই পাশে মেলা হচ্ছে সেখানটাতে, শিশু চত্বরের পাশে, স্টুডেন্ট ওয়েজ প্রকাশনা থেকে 20 নম্বর প্যাভিলিয়নে উদয়ের দুটো বই আছে। একদম মেলা চলাকালীন 29 ফেব্রুয়ারি পর্যন্ত এই বই দুটো থাকবে, একটি হচ্ছে বাড়ি নম্বর 124 এবং আরেকটি হচ্ছে তোমার আমার গল্প, যেটা আমার লাভ স্টোরি বা ভালোবাসার গল্পগুলোকে মাথায় রেখে করা। সো বিশেষ করে যেহেতু আজকে তোমরা ভূত স্টুডিও শুনছো আর রাত পোহালেই ভালোবাসা দিবস, সো কালকে দুটো সমন্বয়ে তোমাদের সাথে দেখা হবে বিকেল 4টায়। আমি কালকে আসছি তোমার সাথে দেখা করতে, তোমাদের সাথে দেখা করতে। খুব ভালো লাগবে যদি এই ভালোবাসা দিবসে তোমার ভালোবাসার এই আড্ডায় তোমাকেও পাই। এবং এবার অনেক ব্যাচেলার রয়েছে আমাকে আজকে ফেসবুকে বলেছিল যে আমরা কি করব, তোমাদেরকে নিয়েই আড্ডা হবে কালকে, এই ব্যাচেলার আর যারা ভালোবাসার সঙ্গী নিয়ে কে নিয়ে আসবে তাদেরকে নিয়েও একটা আড্ডা জমিয়ে ফেলবো বইমেলাতে ঠিক বিকেল 4টায়। দেরি করো না, গত সপ্তাহে অনেকে শুক্রবারে এসেছো সন্ধ্যার দিকে, আমার সাথে দেখা হয় নাই, পরে ফেসবুকে গিয়ে আমাকে ভীষণ বকাঝকা কমেন্টসে, ভাই বললেন যাবেন মেলায়, গেলাম কিন্তু আপনাকে পেলাম না। আপনি হয়তো গিয়েছেন বিকেল 5:30, সন্ধ্যে 6টায়, এই জন্য আপনার সাথে আমার দেখা হয়নি। তো টাইমটা মাথায় রাখতে হবে, ঠিক বিকেল 4টায় বইমেলার 20 নম্বর প্যাভিলিয়নে জাগো এফএম এর সাথে আর জি উদয়ের গেট টুগেদার, সেখানে তোমরা সবাই থাকছো এবং আমি আশা করছি ভালো একটা সময় কাটবে। আর যারা একান্তই যেতে পারবে না কিন্তু আমার এই ভূত স্টুডিও বা আমার অনুষ্ঠানগুলো পছন্দ করো, তারাও এই বইগুলো কালেক্ট করতে পারবে অনলাইনে অথবা.com থেকে। অথবা.com এ যদি সার্চ দাও, ভিজিট করলে এই অথবা.com এর মাধ্যমে ঘরে বসেই তুমি অনলাইনে অর্ডার দিতে পারবে, বাসায় বসেই চলে আসবে। আর যে উদয় কেন, পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত লেখকের বই কিন্তু পাওয়া যাচ্ছে অথবা.com এর অনলাইন বইমেলায়। কিন্তু তোমার সাথে কালকে সশরীরে আমার মিট হবে, দেখা হবে, সেলফি হবে, আড্ডা হবে, ভাবতেই ভালো লাগছে। সো ভুলে যেও না, চলে এসো কালকে। এবার পরের অতিথি যিনি রয়েছেন তার কাছে যাব। কি নাম ভাই আপনার? আমার নাম রবিন, রবিন শেমালিবাগ থেকে। কি করেন আপনি? আমি পড়াশোনা করছি। আচ্ছা, রবিনের কাছ থেকে একটা ঘটনা শুনি তাহলে। যে স্টোরিটা আমি শেয়ার করব তার আগে আমি কিছু কথা বলতে চাই। এই এত বড় একটা প্ল্যাটফর্মে আসার জন্য আমি সবচেয়ে বড় অবদান যার মনে করছি এটা আপনি উদয় ভাই, কারণ কি আপনি, কারণ আপনার কথা শুনে যে কারোর এই ভূত স্টুডিওতে আসার খুব ইচ্ছা হবে। থ্যাংক ইউ সো মাচ। আর আর অন্য অবদান আমি যার তার কথা হচ্ছে যে আমার সে আমার ছোট ভাই, সে আমাকে এক সপ্তাহ ধরে বলতেছে যে যে ভাইয়া চলো ভূত স্টুডিওতে যাই, কিছু ঘটনা তো আছে এগুলো শেয়ার করি। কি নাম তোমার ছোট ভাইয়ের? রাফসান। রাফসান, শেষ শেয়ার। ওকে, গ্রেট। হ্যাঁ, তারপর আমি সরাসরি ঘটনা চলতে যাই। শুনি এবার ঘটনা। যে ঘটনাটা, এই ঘটনাটা আসলে এতটা ভয় লাগবে কি না শুনি, সেটা আমি বলতে পারবো না, বলি। এই ঘটনাটা একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার থেকে কালেক্ট করা। তিনি প্রায় 5 বছর ধরে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন। ঠিক 3 বছর আগে
একটা মেয়ে ঢাকায় থেকে লেখাপড়া করতো, কোনো একটা কারণে সেই মেয়েটা সুইসাইড করে। যেহেতু সুইসাইড কেস, এই জন্য পোস্টমর্টম হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। তারপর কোনো একভাবে জানা গেছে যে মেয়েটার বাড়ি হলো ফেনীর, ফেনীর ছাগলনাইয়াতে। তারপর একটা অ্যাম্বুলেন্স করে লাশটা পাঠানো হচ্ছে ছাগলনাইয়ের উদ্দেশ্যে। তারা যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে দেখে যে হেল্পারটা ঘুমাচ্ছে। তারপর ড্রাইভারটা বলে যে তুই ঘুমাস না, একটু সজাগ থাক, থাকলে একটু আমার একটু ভালো লাগে, নাহলে একা একা লাগে। তারপর অনেক দূর যাওয়ার পর দেখতেছে যে আবার ঘুমাচ্ছে। পরে ড্রাইভারটা অনেক অনেক রাগারাগি করছে হেল্পারের সাথে যে তুই যদি এরকম করে যদি ডিউটি করিস তাহলে কালকে থেকে তোর আর আশা লাগবে না, তুই বাসায় থাকবি, তোর আর আশা লাগবে না। এরকম করার পর অনেক রাগারাগি হয়েছে, রাগারাগি করার পর তারা অনেক দূর গেছে। হঠাৎ করে ড্রাইভার আবার স্মোক করতো, হঠাৎ করে তার গাড়িটা থামালো এবং একটা খালি জায়গা দেখে সিগারেট হাতে নিল। যখন সিগারেটটা জ্বালাবে, আমি বলে রাখি উদয় ভাই, জায়গাটা ছিল একদম খোলা জায়গা, আশেপাশে কোনো বাড়িঘর নেই, কোনো দোকানপাট, কোনো মানুষজনের চিহ্ন নেই। হ্যাঁ, তারপর উনি স্মোক করতেছে, তারপর দেখতেছে যে বেশ কিছু দূরে, ধরেন ভাইয়া 40-50 ফিট ডিস্টেন্স হবে, একটা তাল গাছ, দুইটা তাল গাছের মাঝখানে একটা অবয়ব দাঁড়ায় আছে, দুই তাল গাছের মধ্যে পা দিয়ে। তখন সেটা দেখে সে একটু ভয় পাইছে এবং দোয়া কলম পরে সে আবার গাড়িতে চলে আসছে। গাড়িতে চলে আসার পর সে আর হেল্পারকে কিছু বলে নাই। তারপর হেল্পারকে বলে যে তুই একটু চোখে পানি দিয়ে নে, আমি একটু কেমন যেন একটু নার্ভাস ফিল করতেছি। পরে হেল্পার চোখে পানি দিল, পানি দেওয়ার পর তারা আবার রওনা দিল। রওনা দেওয়ার পর যখন তারা প্রায় 5-6 কিলোমিটার মতো সামনে গেছে, তখন পিছন থেকে একটা আওয়াজ আসতেছে যে তোরা সামনে আগাস না। যেহেতু গাড়িতে তারা ছিল দুইজন আর ছিল পোস্টমর্টম করা লাশটা, সো ও অন্য কেউ কথা বলার কোনো সুযোগই নেই। এখন হেল্পারটা তাও ঘুমাচ্ছিল, তখন ড্রাইভারটা আর এত গুরুত্ব দেয় নাই, ভাবছে যে একটু আগে একটা অবয়ব দেখছে, এটা হ্যালোসিনেশন হইতে পারে, এই জন্য তিনি তার মতো গাড়ি চালাচ্ছেন। তার থেকেও প্রায় 7-8 কিলোমিটার দূর যখন গেল, তখন তার কাছে কেমন যেন মনে হয়েছে যে গাড়িটা ওজন হয়ে গেছে, গাড়িটার মধ্যে মনে হচ্ছে যে অনেক লোকজন কিংবা অনেক গাড়িটা একদম লোড হয়ে আছে, এই জন্য গাড়িটা সামনের দিকে বেশি আগাচ্ছে না। গাড়ির স্পিড কিন্তু ছিল ভাইয়া 80-90 কিলোমিটার পার আওয়ার, কিন্তু ওইরকম স্পিড কিন্তু গাড়িতে ছিল না। তারপর যা হয়েছে, ওই হঠাৎ করে পিছন থেকে আবার আওয়াজ আসে ভাইয়া, যে বলে যে তোদেরকে বলছি যে তোরা সামনে আগাস না, তোরা আমার কথা শুনলি না, তোদের ক্ষতি হবে। তখন ড্রাইভার হেল্পারকে বলে যে তুই কিছু শুনছিস? তখন হেল্পার ড্রাইভারকে বলে যে জি ওস্তাদ আমি শুনছি। তখন তারা একটু ভয় পেয়ে যায়। তারপর কিছুক্ষণ তারা গাড়ি চালানোর পর দেখে যে হঠাৎ করে সামনে গাড়িটা অফ হয়ে গেছে, স্টার্ট কোনোভাবে স্টার্ট নিতে পারতেছে না। অনেকক্ষণ চেষ্টা করছে, 2-3 ঘন্টা চেষ্টা করার পরও গাড়িটা স্টার্ট নিচ্ছে না। আচ্ছা, যেহেতু নতুন গাড়ি ভাইয়া, গাড়ি বন্ধ হঠাৎ করে বন্ধ হওয়ার কোনো কারণ নেই, আর ভাই চেষ্টা করে ভাই পারে নাই। পরে ভাই চিন্তা করছে যে আজকে রাতটা তারা ভাইয়া অ্যাম্বুলেন্সেই থাকবে, সকাল হলে তারা এখান থেকে কোনো লোকজন ডেকে কোনো ব্যবস্থা করে ভাই গাড়িটা নিয়ে ভাই এখান থেকে চলে যাবে লাশটা নিয়ে। পরে যখন ভাইয়া তাদের ভাই তন্দ্রা চলে আসছে, ঠিক তখনই ভাইয়া ওদের কানে ভাইয়া ফজরের আজানটা ভাইয়া আসছে। তখন বিসমিল্লা করে ভাইয়া চাবিটা
চাবিটা লাগায় ভাই, যখন ভাই স্টার্ট দিবে দিবে ভাবতে দিতেছে তখনই ভাই স্টার্ট হয়ে গেছে। পরে ভাইয়া লাশটা নিয়ে চলে গেছে তার ওই মেয়ের বাড়িতে, যেখানকার লাশটা। পরে লাশটা পৌঁছায় দিছে, পৌঁছায় দেওয়ার পর তারা লাশটাকে কবর দেওয়া হয়েছে, দাফন টাফন করানো হয়েছে। তারপর সে যে ভয় পাইছে, এই ভয়ে ভাইয়া প্রায় 3 বছর সে অ্যাম্বুলেন্স আর চালায় নাই। রিসেন্টলি সে সেপ্টেম্বর মাসে আবার অ্যাম্বুলেন্স, তার আবার আগের পেশে আবার জয়েন করছে। এটাই ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ রবিন এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনিও টিউন করে আছেন জাগো এফএম 94.4, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। এক্স্যাক্টলি, আর এই মুহূর্তে আড্ডা চলছে একরকমের ভৌতিক আড্ডা, আর আমি তো বলি প্রাণডাল খাবেন যখনই মুঠোয় মুঠোয় আড্ডা জমে যাবে তখনই। এই মুহূর্তে অনেক অনেক বন্ধুরা রয়েছেন আমাদের সাথে বিভিন্ন প্রান্ত থেকে। তাদের কিছু কথা বলবার আগে আমি একটু আমার বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা যারা ফেসবুকে দেখছো আমাদেরকে, এই যে কষ্ট করে ফাহিম বা রবিন এত রাতে এখানে এসেছে, তাদের জীবনের ঘটনা বলছে, এই যে আমি তোমার সাথে ঘটনাগুলো তুলে ধরছি, তুমি কি একটু একটু হেল্প করবে আমাকে জাস্ট এই লাইফটা শেয়ার করে? যত বেশি বিভিন্ন গ্রুপে আর পেজে লাইফটা শেয়ার হবে, যত বেশি তোমরা আমাদেরকে অ্যাক্টিভলি সাপোর্ট দিবা, তত বেশি এই অনুষ্ঠানটা সবার কাছে ছড়িয়ে যাবে। আর যদি দিন শেষে তোমরা সবার কাছে পৌঁছে দিতে না পারো, আমি ভালো ভালো ঘটনা প্রতি সপ্তাহে কোথা থেকে নিয়ে আসবো? পরে তো আমাকে বানিয়ে বানিয়ে ঘটনা বলতে হবে, সেটা কি ভালো হবে? নিশ্চয়ই না। সো তুমি কিন্তু আমাদের পরিবারের একজন সদস্য, হ্যাঁ তোমাকে বলছি, যে আমাকে ফেসবুকে দেখছো এখন, এই যে জাগো এফএম এর পেজ থেকে, ইয়েস আর জি উদয়ের পেজ থেকে অনেকেই দেখছেন আপনারা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে লাইফটাকে শেয়ার করেন যত বেশি সম্ভব। মানে আমি বলার কারণে না, নিজের মন থেকে বিলিভ করেন যে বাংলাদেশের এফএম রেডিওতে আপনিও একটা ভূমিকা রাখছেন, একটা এফএম রেডিওর অনুষ্ঠান জনপ্রিয় করে তোলার জন্য শুধু একটা অনুষ্ঠানের কন্টেন্ট আর আরজে নয়, লিসনারদেরকেও এক ধাপ করে এগিয়ে আসতে হয়। সো তুমি তো একজন অ্যাক্টিভ লিসনার, মানে তুমি এই সেই লিসনার না যে শুধু কানে হেডফোন দিয়ে শোনো, তুমি কিন্তু সেই লিসনার যে মানে ফেসবুকে পেজে ঢুকেছো, লাইভটা দেখতেছো এবং অনেকক্ষণ ধরে দেখতেছো, মানে নট যে আসছো একটা ঘটনা দেখে চলে যাচ্ছো, তুমি কিন্তু রয়ে গেছো। তার মানে তোমার কাছে আমার এই চাওয়া। আর যে মানুষ মাঝে মধ্যে আসেন, হুট করে একটু দেখেন চলে যান, তার কাছে আমার কোনো চাওয়া নাই। কিন্তু যারা আমাদের রেগুলার লিসেনার, যারা আমাদের মূল শক্তি, যাদেরকে নিয়ে আমরা সবসময় গর্ব করি যে হ্যাঁ জাগো এফএম 94.4 যখনই কোথাও যায় এই লিসেনাররা ছুটে আসে, যখনই কোনো একটা ইনিশিয়েটিভ নেয় তখনই এরা চলে আসে, এই যে আমরা প্রাউডটা ফিল করি তোমাদেরকে নিয়ে, সেই জায়গা থেকে একটা আবদার করেছি যে আজকের অনুষ্ঠানটা বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে শেয়ার করে দাও, জাস্ট শেয়ার দিস লাইভ। রয়েছেন অনেক অনেক বন্ধু, তাদের মধ্যে এই মুহূর্তে চোখে পড়ছে এমডি মোজাম্মেলকে, রয়েছেন আমাদের সাথে বাড়িধারা যে ব্লক থেকে শুনছে আমার বন্ধু শাওন, আমাদের সাথে আল মাহমুদ যুক্ত হয়ে গেছেন, ফারদিন বলছে কেমন আছো, ভালো আছি, রাকেশ বলছে উদয় ভাই খুব ভালো লাগছে, সাদিয়া আক্তারের কাছে ভালো লাগছে, রুম্মান বলছে উদয় ভাই তোমার আড্ডা উইথ উদয় কী কী বারে হয়? আড্ডা উইথ উদয় ওটা তো মূলত একটু দুষ্টমির শো, ওটা হয় মঙ্গল আর বুধবার দিন রাত 10টা থেকে 12টা। এদিকে জয়েন করেছেন আমার সাথে সুজন কর্মকার, খুব ভালো লাগছে তার। তিথি বলেছেন ভাই আমি লাইফটা শেয়ার করেছি অনেকগুলো গ্রুপে, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা লাইফটা শেয়ার করছো, বাকিদেরকেও বলবো প্লিজ শেয়ার দিস লাইভ। আপনি নিজের টাইমলাইনে করেন, আপনার প্রোফাইলেও যদি লাইভটা শেয়ার করেন, কালকে অনেক ফ্রেন্ড দেখবে, কালকে ফ্রাইডে তো অনেকেই ফেসবুকে ঢুকবে, তো তারা যখন আপনার টাইমলাইনে ভিডিওটা দেখবে তারাও কিন্তু এখানে লাইভটা শেয়ার করবে এবং হয়তো কেউ কেউ রেজিস্ট্রেশনও করে ফেলবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জাগো কথা বা সিজন 3 শুরু হয়েছে, যারা আরজে হতে চান, উপস্থাপক হতে চান, এই ড্রিমটা দীর্ঘদিন ধরে দেখেন তাদের জন্য এটি আমাদের প্রতি বছরের একটি ইনিশিয়েটিভ থাকে। বিগত বছর দুটোতে 2 জন আরজেকে আমরা পেয়েছিলাম, প্রথমবার জাগো কথাবার সিজন 1-এ আরজে কনা, দ্বিতীয়বার জাগো কথাবার সিজন 2-তে আরজে মাইশা। সো দেখা যাক, নেক্সট মেবি তুমিও হতে পারো, যদি তোমার স্বপ্ন থাকে তাহলে www.jago.fm এই ওয়েবসাইটটা ভিজিট করো, সেখানে রেজিস্ট্রেশন হচ্ছে এবং নিয়মগুলো কিন্তু এই যে লাইভের নিচেও স্ক্রল হচ্ছে, আমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখি যে স্ক্রলে কিন্তু যাচ্ছে কীভাবে তুমি সিজন 3-তে রেজিস্ট্রেশন করবা, নিয়মটা দেখো এবং রেজিস্ট্রেশন করে ফেলো। 15ই মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে, এর ভেতরে সাকসেসফুলি রেজিস্ট্রেশনটা করে ফেলো যদি তোমার স্বপ্ন থাকে রেডিওতে বসে কথা বলবা। আমার তো হয়ে গেল প্রায় 12 বছর রেডিওতে, আর কতদিন, এবার তোমাকে সিটটা ছেড়ে দিব, তুমি এসে ফাটিয়ে দিবে, ঠিক আছে বস? চলো আমরা পরের ঘটনায় যাই, এবার ঘটনাটা কে বলবে, ফাহিম বলবে, ফাহিমের কাছ থেকে আর একটা ঘটনা শুনি ভাই। ভূত দেখছেন কখনো? না, এখন কল্পনার মধ্যে বারবার চলে আসে, আমি সরাসরি দেখি নেই। রাতে স্বপ্ন দেখেছেন? হ্যাঁ, অনেকবার। অনেকবার? অনেকবার। এরকম আমরা হচ্ছে ভয়ের যে জিনিসগুলোকে সেগুলো কিন্তু ভূত বলি। হ্যাঁ, যে
ভূত আসছে মা ছেলেকে খাওয়ানোর সময় বলে ভূত আসবে না খেলে, তো এরকম স্বপ্ন তো দেখেন তাই না? তার মানে চিন্তা করেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু এটাকে নিয়ে চিন্তা করে। ঠিক তাই। একজন বড় ফিলোসফিস্ট যদি বলি বলেছেন যে জুলিয়াস সিজার, দুনিয়াতে মানুষ সেই জিনিসটাই চিন্তা করে যেটার অস্তিত্ব আছে, এমন কিছুকে চিন্তা কখনো করতে পারে না যেটার আসলে কোনো অস্তিত্বই নাই। আচ্ছা, সো নর্মাল বলেন আর প্যারানর্মাল বলেন দুটোর অস্তিত্বই আছে, এটাকে আপনাকে মেনে নিতে হবে। এবং এটাকে যদি আমি না মানি, আমি যদি আমার দিক থেকে খুব কট্টরপন্থীভাবে বলি যে আসলে এটার কোনো অস্তিত্বই নাই, কিছুই নাই, তাহলে বেশ বোকামি করা হবে। কারণ আপনার সামনে যদি যেদিন পড়বে, আসলে আপনার সাথে যেদিন অভিজ্ঞতাটা হবে, সেদিনে আসলে বুঝবেন যে দেখ কেমন লাগে। সো আমি এসেছিলাম, তো আমার ফ্রেন্ডরা আমাকে জিজ্ঞেস করছিল যে দোস্ত তুই যেগুলো বলিস এগুলোর মানে কোনো কি অস্তিত্ব আছে, কোনো রেফারেন্স আছে? আমি বলবো হ্যাঁ, রেফারেন্স আছে। আপনি প্রচুর পড়াশোনা করুন। এই যে ভাই আর হচ্ছে আগামীকালকে বইমেলাতে এই যে বাড়ি নম্বর 124, রাইট? সো এই বইটা যে লিখছেন অবশ্যই এটা নিয়ে চিন্তা করেছেন, এটা শুনেছেন, এটার প্রতি তার ইন্টারেস্ট আছে বলেই তিনি লিখতে পেরেছেন, অবশ্যই পড়াশোনা করেছেন। সো এই ঘটনা হচ্ছে অরিন, মিশমি এবং চন্দ্রার জন্য। সো আমরা ঘটনায় যাই। অনেকদিন আগে আমরা, অনেকদিন আগে কেন, এখনও বরিশাল জেলা, পটুয়াখালী জেলা, বরগুনা জেলা, পিরোজপুর জেলা, মাদারীপুর জেলা, এই জেলাগুলোতে এবং খুলনার কিছু কিছু অংশ আছে, বাগেরহাট, সাতক্ষীরা, এই জায়গাগুলোতে চিংড়ি মাছের ঘের করা হয়। এই ঘটনাটা আমি যেটা বলছি, এই ঘটনাটা আমার নিজের কাছে আসলে ভয় লাগছে, একটু একটু লেগেছে, মানে যখন চিন্তা করি যে তখন আমার কাছে ভয় লাগে। সো আশা করি ভয় লাগবে। এই ঘটনাটার ভিতরে আপনার ব্ল্যাক ম্যাজিক যে জাদুটনা আছে সেটা আছে, রয়েছে আপনার গ্রামের একটা থ্রিলার পরিবেশ। সো মনোযোগ দিয়ে শুনবে, শুনতে হবে ঘটনাটা। চিংড়ির ঘের করার সময় একটা পুকুরকে অনেকগুলো ভাগে ভাগ করা হয় এবং ওর ভিতরে জাল দিয়ে 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 কোনো চিংড়ির ঘের করে, অনেকে কাঁকড়ার ঘের করে, কেউ কেউ মাছের ঘের করে, বিভিন্ন প্রজাতির মাছ। বিভিন্ন পুরাণ বলেন, গল্প বলেন, সেখানে কিন্তু এই শিং মাছের নিয়ে, শিং মাছ পোড়া, চিংড়ি মাছ পোড়া, পোড়া মাছ নিয়ে বেশ কিছু প্রথা বা কথা প্রচলিত আছে। তো এরকম একটা শিং মাছের একটা ঘের ছিল সাতক্ষীরাতে ভাই। তো ওই ঘেরটা যারা কাজ করত, ওই দিনকে ওইখানকার কোনো লেবার আসেনি, সো মালিকের ছেলেকে সেদিন রাত্রেবেলায় ঘেরটা পাহারা দিতে হবে। এবং অনেক টাকার মাছ, প্রায় হাজার হাজার, লক্ষ লক্ষ টাকার মাছ ওখানে রয়েছে ঘেরে। তো সেখানে শিং মাছ চাষ করবে তারা, চাষ করছে তারা। তো রাত্রেবেলায় এই মাছের ঘের থেকে শব্দ আসছে, যে পানির মধ্যে ছপ ছপ করে হাঁটলে যেরকম শব্দ, কারণ শিং মাছ আপনার ঘেরের মধ্যে বেশ পানি, বেশি পানি লাগে না, একদমই অল্প পানি লাগে, যাদের ঘের আছে তারা জানে। সো পানির মধ্যে মনে হচ্ছে যে মাছে মাছ কেউ ধরছে এরকম একটা অবস্থা। তো ওই মালিকের ছেলের নাম ছিল বেলাল, বেলাল হচ্ছে উঠলো, উঠে দেখে যে কিছু অবয়ব ঘেরের মধ্যে ছোটাছুটি করছে, এমনভাবে মনে হচ্ছে যে বাচ্চা ছেলের বাচ্চা, ছোট ছোট বাচ্চা যেমন ছোটাছুটি করে পার্কে গেলে, ওই রকমভাবে ছোটাছুটি করছে। তো দেখলেও যে অনেক, একটা বাচ্চার হাতে অনেক মাছ এবং রীতিমতো মাছ খাচ্ছে, সে কাঁচা মাছ খাচ্ছে। বেলাল ওখান থেকে চিল্লিয়ে একদম কে বলে, একটা হ্যান্ড টর্চ লাইট ছিল, বেশ অনেকদিন আগেকার ঘটনা, 90s, সো টর্চ দিয়ে দেখলো যে একটা বাচ্চা ছেলে, খুব উইয়ার টাইপ,
মানে এর এই চেহারাটা আমরা দেখি কেমনে, চোখ দেখি, নাক দেখি, কান দেখি, কিন্তু এর চোখের বা নাকের কানের কোনো রিপ্লেসমেন্ট নাই, ঠিক মতন বসানো নাই, চেহারার উপর জাস্ট একটা শেপ। এটা দেখে বেশ ভয় পায় এবং খুব দৌড় দিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে বাসায় বলে যে এরকম এরকম দেখছি আমি, আমি যাব না ওখানে। তো রাতের বেলায় এটা মোর প্রাইমারিলি বিশ্বাস করেই নাই যে এরকম কিছু ঘটতেই পারে। পরদিন যেটা হয়, পরদিন বেলাল বেশ কিছু কি বলবো এটাকে উইয়ার্ড আচরণ করতে শুরু করে। আচরণগুলোর মধ্যে ছিল যে রাত্রেবেলায় তাকে বাসায় পাওয়া যাইত না, বিশেষ করে এশার নামাজের পর তাকে বাসায় পাওয়া যাইত না। দেখা যাচ্ছে যে গাছে উঠে বসে থাকতো এবং গাছে উঠে দেখা যাচ্ছে যে কোনো একটি মুরগি নিয়ে এসে কাঁচা খাওয়া শুরু করে দিয়েছে বা এই জাতীয় খুব বাজে কিছু কাজ শুরু করলো এবং বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি শুরু করতো, শুরু হলো মিথ্যে কথা বলা। আপনারা জানেন কি না জানি না, জিনদের একটি বড় অংশ কিন্তু মিথ্যে কথা বলে, অনেক মিথ্যে কথা বলে তারা। এবং এটা অনেক অনেক বইয়ে যারা পড়াশোনা করেন তারা পাবেন জিনেরা মিথ্যে কথা বলে অনেক। তো এই আচরণগুলো যখন শুরু হলো তখন বাসা থেকে আর কি সিদ্ধান্ত নেওয়া হলো তাকে আর কি ট্রিটমেন্ট করানো হবে। আমাদের সমাজে দুটো ধরনের ট্রিটমেন্ট আছে, একটা ট্রিটমেন্ট হচ্ছে স্বাভাবিক ট্রিটমেন্ট, স্বাভাবিক ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাই, আর একটা হচ্ছে অস্বাভাবিক ট্রিটমেন্ট যেটা ডাক্তার করতে পারে না, তখন আমাদেরকে বিকল্প ব্যবস্থা নিতে হয়। সবাই জানি আমরা, তারপরেও স্বীকার করতে চাই না। তো ওনাকে কবিরাজ মানে গ্রামের কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো যে এই এই আচরণগুলো হচ্ছে। কবিরাজ দেখে বলে যে এই প্রবলেম আমার পক্ষে সলভ করা সম্ভব না। তো বাসা থেকে বলে কেন আপনি তো কবিরাজ, আপনি কেন পারবেন না? তো বলে তখন বলছে যে ওনার সাথে তো বেশ কয়েকটা জিন আসর করেছে, আমি তো এটাকে একসাথে নিতে পারবো না, কারণ অনেকগুলো জিনকে নিয়ন্ত্রণ করতে হলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, আমার তো এত শক্তি নেই। অনেক সময় কবিরাজরা টাকা পয়সার জন্য এরকম ভণ্ডামি করে কিংবা এরকম ভাওতাবাজি কথা কিন্তু বলে এবং ধরাও পড়েছে এরকম। তো ওনাদের কাছে মনে হয় যে ইটস সাইকোলজিক্যাল প্রবলেম, ওনাকে একজন ভালো সাইকিয়াট্রিক দেখানোর দরকার। এই জন্য ওনারা করেন কি যে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল যেটা শ্যামলিতে ওখানে নিয়ে যায় এবং ওনাকে ট্রিটমেন্ট শুরু করে। তো ডাক্তার যেটা প্রথম ট্রিটমেন্ট দেয় অ্যাজ ইউজুয়াল ঘুমের ঘুম, তাকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট, তার ব্রেইনটা যেন রেস্টে থাকে। তো দু একদিন ভালো থাকে, আবার নতুন করে শুরু হয়ে যায় সেই পুরনো সমস্যা। দেখা যাচ্ছে রাতে ঠিক থাকছে না কিংবা হুট করে উঠে নিজের গায়ে আঁচড় কাটছে, নিজেকে নিজে আঘাত করছে, রক্তাক্ত করে ফেলতেছে, বাসায় অকথ্য ভাষায় গালাগালি করছে এবং মাঝে মাঝে এমন কিছু শব্দ বলছে যে শব্দ আমাদের সাধারণ দুনিয়াতে আমরা প্রচলিত নয় এই শব্দগুলো। পরদিন কি করলো, আরও বড় একটা উইয়ার্ড কাজ করে ফেললো, সেটা হচ্ছে রাত্রেবেলায় সে অনেকে দেখেছে তাকে গোরস্থানের দিকে যেতে এবং সেই গোরস্থানে ঢুকেছে, সদ্য একটি কবর থেকে একটি লাশ বের করেছে এবং সেই লাশ থেকে একটি পা, কোনো একটি পা কেটে নিয়েছে এবং কেটে নিয়ে সে কী করেছে তার সে বলেনি, এরকম একটি মানে খুব দুর্ধর্ষ একটি কাজ করেছে। তো এইটা নিয়ে সবাই বসলো যে এরকম লোককে আমাদের এই এই এলাকায় অন্তত থাকতে দেওয়া হবে না, আপনি আপনার ছেলেকে নিয়ে চলে যান। তো শেষ চেষ্টা করার জন্য উনি কাকরাইল মসজিদের এক বড় মুরব্বীকে আর কি বললেন যে এরকম সমস্যা হচ্ছে। তো কাকরাইল মসজিদ এর মুরব্বী বললেন ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমাকে আমি একটা ঠিকানা দিই, তোমাকে ঠিকানা না ঠিক একটা চিরকুট দিলেন, চিরকুটে একটা নাম লেখা আছে, বললো যে অমুক মসজিদে গিয়ে তুমি চুপ করে বসে থাকবা, হ্যাঁ, দিয়ে একজন খাদেম আছে মসজিদের, খাদেমকে এই লেখাটা দিয়ে দিলেন। আমরা করি না, আমরা কাউকে পরিচিত করার জন্য একটা চিরকুটে লিখে দিই, ভাই আপনার কাছে পাঠাইলাম আপনি দেখে নিয়ান, এরকম জাতীয় করি না, ঠিক সেরকমই। তো উনি ওই মসজিদে গেলেন, ছেলের সন্তান তো
তাকে তো সুস্থ করতে হবে, নিজ সন্তান। তো খাদেম সাহেবকে যখন তিরকুট দিলেন, খাদেম সাহেব একবার তাকালেন ওনার দিকে, বললেন যে আচ্ছা ঠিক আছে আপনি বসেন তাহলে। দশ মিনিট পর খুব সুন্দর সুশ্রী একজন ভদ্রলোক এলেন, যার খুব সুন্দর দাড়ি, খুব সুন্দর দেখতে ওনাকে। উনি এসে বললেন যে আপনি ছেলেকে মাছের ঘেরে রাতে কেন পাঠিয়েছিলেন? তো উনি প্রথমে একটু অবাক হয়ে গিয়েছেন যে আমি যে আমার ছেলেকে মাছের ঘেরে পাঠিয়েছি এটা তো কখনো বলিনি, ইনি জানলেন কি করে? তো উনি বললেন যে আপনি এক কাজ করেন, আপনি আপনার ছেলেকে কালকে নিয়ে আসেন আমার কাছে। তো এর মধ্যে আরেকটি ব্যাপার ঘটে গিয়েছে, উনি বাসায় যেয়ে নিজের ছেলেকে দেখলেন যে ছেলের অবস্থা খুব খারাপ, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এবং নিজেকে নিজে আঘাত করছে। তো এই অবস্থা দেখে উনি আবার ছুটে গিয়েছেন ওখানে ওই মসজিদের ইমামের কাছে গিয়ে বলছেন যে এই ঘটনা ঘটছে। তো উনি বলছেন ঠিক আছে এখনই চলেন। তো যেতে যেতে প্রায় সন্ধ্যা, তো উনি দেখলেন যে ছেলেকে বেঁধে রাখা হয়েছে, হাত পা বাঁধা এবং গোঙাচ্ছে। এটা এটা হচ্ছে পজেস যখন হয় একটা মানুষ, গোঙানোটা একটা খুবই স্বাভাবিক একটা বিষয়, গোঙাচ্ছে। এবং উনি জিজ্ঞেস করলেন যে নাম কি তোমার, নাম বলল না। তখন উনি দরজাটা লাগিয়ে ওনার বাবাকে বললেন যে আপনি বাইরে চলে যান, আমি একটু কাজ করব এবং আপনি আমাকে একটা কোরআন শরীফ দিবেন, কয়েকটা রঙের সুতা ভাইয়া, তিন চারটা বেসিক যে কালার সেই তিনটা বেসিক কালারের সুতা চাইলেন, এবং কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এই এগুলো আমি বলবো না একটা রেডিওতে, এই কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, সো সেই ইনস্ট্রুমেন্টগুলো তাকে দেয়া হলো। এবং এক ঘন্টা পর উনি বললেন যে আমার আরও কিছু সময় দরকার, এবং উনি বের হয়ে বাড়ির চারপাশে চারটা পেরেক পুঁতলেন, এবং পেরেকের সাথে একটি করে ছোট্ট ছোট্ট চিরকুট যেখানে আরবিতে কিছু দোয়া লেখা। এর পরপরই যেটা শুরু হলো যে বাড়ির যে চাল ছিল সেই চালের উপরে কেউ যদি দুমড়ে মোচড়ে দেয় চালকে, এই রকম অবস্থা। তো এদিকে উনি দোয়া পড়ছেন আর এরকম চালের উপর আওয়াজ হচ্ছে, দোয়া পড়ছেন চালের উপর আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ পর এবার হচ্ছে যে যে ভিকটিম এতক্ষণ কনফ্লিক্ট যাকে নিয়ে কাজ করা হচ্ছে, হুট করে মাথাটা ওপরের দিকে তুলে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, একটা উইয়ার্ড লুক, রক্তবর্ণ চোখ যেটাকে আমরা বলি, সেই চোখ দিয়ে তাকিয়ে ওনাকে জিজ্ঞাসা করলেন, হুজুরকে যিনি ট্রিটমেন্ট করছেন তাকে, যে মানে এটা উনি আরবিতে বলছে, আমি শুনছি যে মানে অর্থ এই ছিল যে তুই এখানে কেন এসেছিস, সামথিং লাইক দ্যাট। তো উনি বললেন যে তোমার নাম কি, এতক্ষণ পর উনি বললেন যে তোমার নাম কি। তো উনি বলছে যে আমার নাম হচ্ছে ওসমান গনি। ওসমান গনি কোত্থেকে এসেছো তুমি? বলছে যে আমি কাশ্মীর থেকে এসেছি। কাশ্মীর থেকে এসেছো তুমি, এই ছেলেটাকে কেন এরকমভাবে তুমি তুমি তোমার দলবল নিয়ে তুমি কেন এই ছেলেটাকে এভাবে অত্যাচার করছো? বলে আমরা মাছ খেয়েছিলাম, মাছ খাচ্ছিলাম, মাছ খাওয়ার সময় ও আমাদের উপর লাইট দিছে আর কি, টর্চ লাইটের আলো ফেলছে, যার কারণে আমাদের অনেকখানি অংশ পুড়ে গেছে, জায়গায় জায়গায় আমাদের ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতিপূরণ কে দিবে? এই জন্য আমি ওকে আর কি ই করে রাখছি, আমার আমাদের কষ্ট দিছে, বলে এই কষ্টের ক্ষতিপূরণ কী চাও তোমরা? বলে কিছুই চাই না, ওরে নিয়ে চলে যাব, ওকে মেরে ফেলবো আর কিছু করব না। বলে তুমি তো ওকে মারতে পারবে না, কারণ ইসলামের দৃষ্টিতে মুসলিম মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তুমি তো ওকে কিছু করতে পারো না। বলে আপনি কিছু করতে পারেন নাকি, আপনি দেখেন আপনি কী করতে পারেন আমার সাথে? না হ্যাঁ আমি অবশ্যই দেখব। সো একটা ফাইট শুরু হলো ওইখানে, উনি বললেন যে আমি আসছি, তুমি আসছো, তুমি হচ্ছে জিন, তোমার জন্য খাবার থাকবে। তো দেখা যাচ্ছে যে ওই সময় তাৎক্ষণিকভাবে কিছু বড় মিষ্টি যেগুলো থাকে মাছ জিনের খাবার হিসেবে প্রচলিত, আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকে, ওই খাবারগুলোই জাস্ট এনে রাখা হলো এবং দরজাটা বন্ধ করে দেওয়া হলো। মানে মনে হচ্ছে যে ঝড় হচ্ছে একটা বাড়ির উপরে, মানে চারিদিক থেকে আওয়াজ, এক আওয়াজ আর ঝড় এরকম হচ্ছে শুধু ওই জায়গাটুকের উপরে। কিছুক্ষণ পর সাতটা থেকে আটটা মতো পাখি
এবং পাখিগুলো হচ্ছে আমরা যদি শক খাই, শক খাওয়ার পরে যদি মারা যায়, কেউ দেখেছেন কিনা, কিংবা যদি খুব কতরাতে কতরাতে মারা যায় কেউ, যেভাবে থাকে ঠিক সেভাবে 7 থেকে 8টা পাখি বাড়ির মানে একদম ঝপঝপ করে উপর থেকে মনে হচ্ছে যে কতরাতে কতরাতে পড়ে গেল। এবং ইমাম সাহেব বেরিয়ে আসলেন। ইমাম সাহেব বেরিয়ে এসে সাথে সাথে বাড়ির পেছনের দিকে গিয়ে মাটি খুঁড়তে আরম্ভ করলেন। মাটি খুঁড়লেন এবং দেখলেন একটা সাদা হাড্ডি, যে হাড্ডিটা এই ছেলেটা কিছুদিন আগে একটা গোরস্থান থেকে তুলেছিল, এবং সেই হাড্ডির সাথে ওই 3টা বেসিক কালারের সুতা বাঁধা, এবং প্রত্যেকটা সুতার সাথে 1টা করে কুমড়া, মিষ্টি কুমড়া বাঁধা। সেই মিষ্টি কুমড়ার বেশ কিছু জায়গায় পচন ধরছে, অর্থাৎ তাকে জাদুটোনা বা আমরা গ্রামের ভাষায় বান মারা হয়েছে। তো উনি এইগুলোকে উঠালেন এবং সবগুলোকে একটা পচা ফলকে আমরা ফেলে দিই, কিন্তু উনি পোড়াতে শুরু করলেন, মানে আগুনের ভিতর দিলেন। এবং কিছুক্ষণ পর ছেলে সুস্থ হয়ে গেল, অর্থাৎ উনি পজেস থেকে বেরিয়ে আসলেন এবং একটা উনি বললেন যে ওনাকে বান মারা হয়েছে। ইসলাম ধর্মে বান মারাটা হচ্ছে সব থেকে জঘন্যমূলক কাজ। আমরা সবসময় বলি যে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, এটা হচ্ছে খুবই টেম্পোরারি একটা আনন্দ বা প্রাপ্তি, এখান থেকে আপনি অমুক পাবেন তমুক পাবেন, অর্থাৎ এটার কোনো বেসিক ভ্যালু নাই, এটা হচ্ছে শিরকের পর্যায়ে এবং এটার শাস্তি ভয়াবহ ইসলামে। এটাই ছিল হচ্ছে ঘটনা। ভাই কেমন আপনার কাছে কেমন লাগে? দুর্দান্ত। এবং এই রকমের সিচুয়েশনে পড়লে কি হয় শুধুমাত্র যিনি ভুক্তভোগী তিনিই বলতে পারবেন। এবং আপনার খুব কাছে যদি আপনজন হয়, এক্স্যাক্টলি, কতটা ভয়াবহ হতে পারে এরকম একটা ঘটনা ঘটছে আপনার চোখের সামনে ঘটছে, অথচ আপনি কিছু করতে পারছেন না, আপনার শরীরকে নিয়ে খেলা করা হচ্ছে। এক অদ্ভুত ভুতুরে ঘটনাই শুনছিলাম বন্ধু ফাহিমের কাছ থেকে। আমরা আর একটা ঘটনা শুনবো রবিনের কাছ থেকে, তারপর হয়তো এই দুজনকেই ছেড়ে দিতে হবে আমার। এবং এই মুহূর্তে আপনি টিউন করছেন জাগো এফএম 94.4, চলছে ভূত স্টুডিও, ব্রট টু বাই কমফি কমফোর্টার। আর আমার সাথে এসএমএস পিসিতে প্রচুর এসএমএস জমে গেছে, বাট রেজিস্ট্রেশনে অনেকে ভুল করছেন, অনেকে আবারও জানতে চাচ্ছেন কিভাবে আসতে পারি ভূত স্টুডিওতে। খুব ইজি, কিন্তু এই যেভাবে ফাহিম বা রবিন আসছে, একটা রেজিস্ট্রেশন করে, তোমার হাতে মোবাইল ফোন আছে না, ওই মোবাইল ফোনের মেসেজ অপশনে চলে যাও, গিয়ে টাইপ করো RBS, RBS স্পেস দিয়ে তোমার নাম লিখো, স্পেস দিয়ে তোমার লোকেশান লিখো, আরেকটা স্পেস দিয়ে তোমার প্রফেশনটা টাইপ করো, মানে তুমি কী করো, স্কুলে পড়লে সেটাও লিখবা, কলেজে পড়লেও লিখবা, ইউনিভার্সিটিতে পড়লেও লিখবা, জব করলে জব, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ। অনেকে প্রশ্ন করেন মেয়েরা কি এখানে আসতে পারবে, ডেফিনেটলি আসতে পারবে। ভূত স্টুডিওতে অনেক গৃহিণী এর আগে এসেছে, অনেক হাজব্যান্ড ওয়াইফ এর আগে এসেছে, তাদের জীবনে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, এটা তাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে যে তারা একসাথে রেডিওতে এসে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস শেয়ার করে গেছে। সো আমার মনে হয় যে সবাই আসতে পারবেন, সে আপনি স্টুডেন্ট হন আর বৃদ্ধ হন, আমার চেয়ে বয়সে ছোট হন, বড় হন, আপনি নারী হন আর পুরুষ হন, আপনার আসার ইচ্ছেটা হলো বড় ব্যাপার। আর আমি তো বলবো একটা এফএম রেডিওতে এসে নিজের জীবনের 2-3টে ভৌতিক অভিজ্ঞতা, সব যে আপনার সাথেই ঘটবে তা তো না, কিছু ঘটনা আপনি কালেক্ট করেছেন, হয়তো আপনার সাথে কিছুই ঘটে নাই কিন্তু আপনি জানেন, এবং এই ঘটনাগুলো আগে কোনোদিন কোনো এফএম রেডিওতে প্রচার হয় নাই, এমন কিছু ঘটনা যদি আপনার কালেকশানে থাকে আপনি নেক্সট উইকে এখানে আসতে পারেন। আর তার জন্য এই মুহূর্তে আপনার যেটা কাজ, একটা রেজিস্ট্রেশন করা, মোবাইল থেকেই রেজিস্ট্রেশনটা সম্ভব। তার জন্য মোবাইলের মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, আবারও বলছি RBS, বি ফর বল, RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশনটা কিন্তু লাগবে, আপনি কোথায় থাকেন, আর একটা স্পেস দিয়ে আপনার প্রফেশন, কী করেন আপনি, এই 4টা জিনিস শুধু টাইপ করবেন। আমি আসতে চাই, আমার কাছে ঘটনা আছে, বলার দরকার নাই। RBS যারা লিখছেন আমরা জানি তারা জেনে শুনে বুঝে রেজিস্ট্রেশন করছেন, যে আমি আসলে গল্প বলতে যেতে চাই এই জন্য রেজিস্ট্রেশন করছি। এই SMSটা পাঠাতে হবে 26969 নাম্বারে। আপনারা যারা লাইভ দেখতেছেন, আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করতেছি যে লাইভটা শেয়ার করতে থাকেন বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে। দেখেন ফেসবুক লাইভের নিচে যেখানে লাইভ দেখতেছেন শেয়ার বাটন আছে, ওই শেয়ারটাতে ক্লিক করলে খুব বেশি কষ্ট হবে না আপনার, মানে খুব বেশি কষ্ট হলে আমি আপনাকে রিকোয়েস্ট করতাম না, যেহেতু খুব কষ্ট হবে না কিন্তু আপনি এই অনুষ্ঠানটা ভালোবাসেন, দীর্ঘদিন ধরে ভৌতিক অনুষ্ঠানের সাথে আছেন, সে কারণে রিকোয়েস্ট করছি লাইভটা একটু শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করেন, খালি একই প্রোফাইলে শেয়ার করেন না, বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে শেয়ার করেন। আপনি যদি আপনার টাইমলাইনে 1000 বার শেয়ার করেন, ওই আপনার কয়েকজন বন্ধুই খালি দেখতে পারবে, আর আপনার টাইমলাইনে আপনি 1 বার শেয়ার করেন আর বাকি শেয়ারগুলো আপনি বিভিন্ন গ্রুপে করতে থাকেন। লাইক আপনি অনেক ফানি গ্রুপে ভিডিও শেয়ার করেন, অনেক পেজে শেয়ার করেন, আপনাদের ফ্রেন্ডদের একটা গ্রুপ আছে সেখানে শেয়ার করেন, জাস্ট
এই হেল্পটুকু আমাদেরকে করেন, যেন আমরা ভূত স্টুডিওকে আরও ভালো ভালো অনুষ্ঠান করতে পারি, আরও ভালো গল্প নিয়ে আসতে পারি। তাহলেই বাংলাদেশের FM রেডিও আবার ঘুরে দাঁড়াবে, আরও অনেক মানুষ এখানে যুক্ত হবে, তাদের ভালো ভালো স্টোরি আমরা শুনতে পারবো। হয়তো আপনি যখন শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডের মধ্যে কেউ একজন আছে, তার জীবনে এরকম একটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সে কখনো বলেই নাই, কারণ তার কখনো ইচ্ছে হয় নাই। বাট আপনি যখন শেয়ার করছেন, সে হয়তো ফিল করবে, আরে এরকম তো জায়গায় যাওয়াই যায়, আমি তো রেডিওতে গিয়ে গল্পটা বলতেই পারি, আমার বন্ধুও দেখে এই ধরনের ঘটনা শোনে, দেখে। সো আপনি কিন্তু ইন্সপায়ার করছেন তাকে। সো এই সাপোর্টটাই আমি আপনাদের কাছ থেকে চাই। কিছু SMS পড়ে নিব, তারপর আবার ঘটনায় যাব। SMS-এ আমরা দেখতে পাচ্ছি জয়েন করেছে রাফায়েত হোসেন ভাই, এরপরের রয়েছেন মিম, এবং থ্যাংকস আ লট মিম। অ্যান্ড আমার সাথে SMS করেছেন পিয়াল, আমাদের সাথে তুমি কালকে বইমেলায় যাবে? হ্যাঁ, কালকে আমি বিকেল 4টায় বইমেলার 20 নম্বর প্যাভিলিয়নে আসব, কারণ সেখানে রয়েছে আমার এবছরের দুটো বই, বাড়ি নাম্বার 124 ভৌতিক গল্প নিয়ে, আর তোমার আমার গল্প ভালোবাসার গল্প নিয়ে। সো এই দুটো বইয়ের মিডিয়া পার্টনার কিন্তু জাগো FM 94.4। সো জাগো FM এর লিসনারদের জন্য একটা গেট টুগেদারের ব্যবস্থা করা হয়েছে কালকে বইমেলার 20 নম্বর প্যাভিলিয়নে, ঠিক বিকেল 4টায় আর জি উদয়ের সাথে দেখা হচ্ছে সেখানে। অ্যান্ড খুব করে আড্ডাও হবে, কেমন লাগে শো শুনতে, লাইভ শুনবো আপনাদের কাছ থেকে, এই ফিডব্যাকগুলো নিয়ে আবার শনিবার দিন শোতে এসে কথা বলবো। সো চলো পরের যে ঘটনাটা আছে, রবিন শুনে ফেলি। ঘটনাটাও এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে শোনা। আচ্ছা, এটা আমি মিটফোর্ড হসপিটালের সামনে অ্যাম্বুলেন্স ছিল, তার কাছ থেকে সেখানে এক অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল, এই অ্যাম্বুলেন্স ড্রাইভার থেকে আমি এটা কালেক্ট করেছি। ওকে, ঘটনাটা আজ থেকে প্রায় 4 বছর আগে। তিনি নর্মালি রাত 11টা কি 12টার দিকে অ্যাম্বুলেন্স পার্ক করে রেস্ট নিচ্ছিলেন, আর সাথে ছিল অ্যাম্বুলেন্সের সাধারণত ড্রাইভারের সাথে একজন সহকারী কিংবা হেল্পার থাকে, দুজনেই তারা রেস্ট নিচ্ছিলেন। হঠাৎ করে একজন এসে বলে যে ভাই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে, পরে ড্রাইভার বলল যে হ্যাঁ আমি, তখন বলে যে ভাই একটা লাশ আছে নিয়ে যেতে হবে। কোথায়? ময়মনসিংহে। একটা নির্দিষ্ট অ্যামাউন্টে অ্যাম্বুলেন্স ভাড়া করা হলো, এবং লাশটা তখন বলছে যে লাশটা নিতে হবে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে, লাশটা পোস্টমর্টম করানো হয়েছে। তখন তারা গাড়িটা নিয়ে গেল ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, ওখান থেকে লাশটা অ্যাম্বুলেন্সে তুললো। গাড়িতে ছিল টোটাল 4 জন, ড্রাইভার, হেল্পার এবং লাশের সাথে একজন, আর লাশটা, মানে 3 জনই, সরি এটা আমার মিস্টেক হয়ে গেছে। এখন তারা যাচ্ছিল, যখন তারা ময়মনসিংহে যা ঢুকে গেছে, তখন তারা একটা জায়গায় চা খেতে নামলো। তখন বাজে রাত 11:30 কি 12:00, গ্রামে 11:30 12:00 মানে অনেক রাত। সো আশেপাশে তেমন মানুষজনও নেই, আর দোকান একটা ছিল, এটা কোনো লোকজন নেই, শুধু দোকানদার ছিল, দোকানটা বন্ধ করে দিবে দিবে এই অবস্থা। তখন তারা চা খেল, চা খাওয়ার পর হেল্পারটা বলে যে ওস্তাদ ভিতরে যে লোক আছে ওনাকে একটু ডাক দিয়ে নিয়ে আসি, উনিও তো অনেকক্ষণ ধরে আছে, একটু আমার সাথে একটু চা, আমাদের সাথে একটু চাটা খাক, তাহলে ওনারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে, একা একা লাগবে না, একা একা লাগতেছে। তখন গাড়িতে গিয়ে, গাড়িতে যখন গেল হেল্পারটা, তখন দেখলো যে লাশের যে কফিনটা ছিল ভাইয়া, কফিনটার ঢাকনাটা খোলা, সাথে যে লোকটা ছিল ওই লোকটাও নাই। আর তখন ঢাকনাটা খোলা কিউরিওসিটি বশত হেল্পারটা দেখলো যে ভিতরে কোনো লাশ নাই। এখন তখন সে দৌড় দিয়ে ড্রাইভারের কাছে গিয়ে বলে যে ভাইয়া, না ওস্তাদ, ভিতরে তো লাশটা তো নাই, কফিনটা আছে লাশটা নাই, আর লোকটাও নাই। তারপর ড্রাইভারটা বলে যে তুই মনে হয় একটু ঘুমের ঘরে আসোস, একটু ভালো করে দেখ, পরবর্তী অবস্থাতে আপনিও আসেন। তখন সে গাড়ির কাছে যায়, দেখে যে না, যা বলছে সত্যি কথাই। তখন তারা খুব, দুইজনে খুব ভয় পাইছে, ভয় পেয়ে যাওয়ার পর তখন তারা আবার ঢাকার দিকে ব্যাক করতেছে, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আর লাশটাও সাথে নাই, সো ওই দিকে আর যাবে না, এখন ঢাকার দিকে ব্যাক করবে।
বেশ কিছু দূর আসার পর তখন তারা দেখতে পেল যে গাড়ির আলোতে দেখা যাচ্ছে দূরে একটা গাছে একটা লাশ ঝুলে আছে। লাশ বলবো না, এটা মানুষ, মানুষ ঝুলে আছে। এটা অনেকটা বলতে গেলে যে একটা কাপড় পেঁচানো আর কি, মানুষকে একটা কাপড় পেঁচায় যদি রাখা হয় তাহলে যেমন লাগে আর কি, ঠিক সেই রকম হাত পা সব একদম প্যাক করার মতো অবস্থা। ঠিক তখন ড্রাইভারটা দেখে খুব ভয় পাইছে, হেল্পারটাও ভয় পাইছে। তখন আশেপাশে বাড়ি ছিল, বাড়ি থেকে লোকজন, বাড়ি থেকে লোকজন ডাকছে। ডাকার পর বলে যে কি হয়েছে। পরে ওনারা বলে যে আমরা ঢাকা থেকে আসছি একটা লাশ নিয়ে, আমরা আমাদের সাথে একজন লোকও আসছিল, কিন্তু পুরো ঘটনাটা খুলে বলছে। তখন তারা যখন গাছের কাছে আসবে তখন দেখে যে গাছে লাশটা নাই, কিন্তু একটা পুরনো একটা দড়ি। ভাইয়া, একটা দড়ি যদি আপনার 5-6 বছর পুরনো হলে কেমন যেন একটা পচন ধরে, দড়িটা দুর্বল হয়ে যায়, ঠিক সেরকম একটা দড়ি গাছের মধ্যে ঝুলে আছে, কিন্তু কোনো মানুষ নেই। আর গাড়ির মধ্যে যে কফিনটা ছিল, কফিনটাও দেখাইছে যে দেখেন আমরা মিথ্যা বলতেছি না, আমরা সত্যি কথা বলতেছি, আমরা একটা লাশ নিয়ে আসছি। তখন এলাকাবাসী এটা তাদের কথা পরবর্তীতে বিশ্বাস করছে। বিশ্বাস করার পরে তখন তারা আবার ঢাকার দিকে ব্যাক করে। ঢাকার দিকে যখন ব্যাক করে তখন একটা খবর আসে যে একটা লাশ, আবার খবর আসে যে একটা লাশ নিতে হবে। তখন যখন তারা লাশটা ভিতরে ঢুকাবে, ঠিক তখন দেখে যে ওই যে লোকটা এর আগের বার ভাইয়া লাশের সাথে এসেছিল, ওই লোকটা ভাইয়া আবার ভাইয়া আসছে, ভাইয়া সাথে আরও দুজন লোক নিয়ে। এখন ভাইয়া কথা হচ্ছে যে এখন লাশটা উধাও হয়ে গেছে, এর আগে ওই মানুষটা উধাও হয়ে গেছে, এখন দুইজন ভয় পাইছে ভাই, বুঝছেন? কিন্তু এখন ওরা কিন্তু ভাই জানে যে লোকটা কিন্তু এখান থেকে মানে উধাও হয়ে গেছে। পরবর্তীতে যখন হেল্পারকে যখন ডাক দিবে যে দেখতো এটা ওই লোক কিনা, তখন তারা যখন পিছনের দিকে, যখন তারা বাইরের দিকে তাকায় তখন দেখে যে ভাই কোনো লোক নাই এখানে। ভাই 3 জন লোক দাঁড়ানো ছিল, কিন্তু 3 জনের জায়গায় ভাই 1 জনও লোক নাই, জায়গা পুরো ফাঁকা। আর যদি ভাই একটা লোক যদি ভাইয়া ধরেন আপনার সাথে কথা বলে এখন চলে যাবে, তাহলে কিন্তু ভাইয়া ধরেন আপনি আপনার চোখের আড়াল কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু হবে না, যেহেতু রাস্তাটা ফাঁকা ছিল ভাই রাত্রের বেলা। তখন ভাই রাস্তায় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল ভাই কোনো লোক নাই, ডানে বামে সামনে পিছনে সব দিকে তাকাইছিল কোনো লোক নাই। তখন তারা ভাইয়া এই ঘটনাটা ভাই তারা নিজেদের মধ্যে রাখে যে আমাদের সাথে কী হচ্ছে এগুলা। পরে তারা একটা হুজুরের সাথে তারা যোগাযোগ করে যে হুজুর, এর আগে একবার এইরকম একটা ঘটনা ঘটছিল, এখন কয়েকদিন আগেও একটা সেম ঘটনা ঘটছিল, কিন্তু আমাদের চোখের সামনে ওই দিন লোকটা ভ্যানিশ হয়ে গিয়ে, লোক 3 জন ছিল, 3 জনই আমাদের চোখের সামনে নাই হয়ে গেছে। তখন হুজুর বলে যে তিনটা জিন ছিল তোমাদের উপর, তাদের নজর পড়ছে যে তোমাদের তারা ক্ষতি করতে চাইছে, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহরবান, তোমাদের কোনো ক্ষতি হয় নাই, কারণ ক্ষতি হলে তোমাদের বড় ধরনের ক্ষতি হইতো, কারণ তোমরা যেহেতু লাশটা নিয়ে গেছো, ওটা লাশ ছিল না, ওটা একটা জিন দ্বারা কোনো কিছু করা ছিল, যদি তোমাদের যদি কোনো ক্ষতি হতো তোমাদের ওরা মেরে ফেলতো, কিন্তু আল্লাহ বাঁচাইছে তোমাদেরকে, তোমাদের কোনো ক্ষতি টতি করতে পারে নাই, আর তোমরা সশরীরে ঢাকায় ব্যাক করতে পারছো। এখন তোমাদের একটা ছোট্ট একটা টিপস দিয়ে দেই যে এটা করবা তোমরা সবসময়, যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর সবসময় যখন থাকবা আল্লাহর নামটা মুখে রাখবা, আর হলো যে সবসময় আয়াতুল কুরসিটা পড়ে নিজের শরীরে একটু ফু দিবা। যেহেতু তোমরা অ্যাম্বুলেন্স চালাও, বিভিন্ন অনেক পরিস্থিতিতে তোমাদের পড়তে হয়, এখন তোমরা যদি এরকম করো তাহলে আশা করতেছি যে আর কোনো সমস্যা হবে না, এরকম সমস্যা। তারপর ভাইয়া হুজুরের কাছ থেকে ভাইয়া
একটু পানি পড়া নিছে, কারণ যেহেতু তারা ভয় পাইছে এই জন্য পানি পড়া খাইছে। আর হুজুর একটা তাবিজ দিছিল ওই ড্রাইভারকে, একটা না দুইটা তাবিজ দিছিল, একটা ড্রাইভারকে আর একটা হেল্পারকে। পরে বলছে তাবিজগুলো সাথে রাখবা, আর যে কথাগুলো বলছে এগুলো মেনে চলবা, তাহলে দেখবা যার কোনো সমস্যা হবে না। এই এই ঘটনাটা ভাইয়া আর কারোর সাথেই ভাইয়া উনি ওনারা শেয়ার করে নাই। পরে ভাইয়া আমি কথার 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 মাঝখানে ভাইয়া ঘটনাটা জানতে পারছি, কিন্তু ভাইয়া এই এই ঘটনার মধ্যে দিয়ে ওর জীবনে ওনার জীবনের উপর দিয়ে ভাইয়া অনেক বড় একটা ঝড় গেছে বলে মনে হয়। কারণ ভাইয়া যার জীবনে যা ঘটে সে সেটা বুঝে, যে ভিকটিম সে কিন্তু ভাই বুঝে, কিন্তু ভাই আমরা আমাদের কাছে ভাই এতটা ভয়ঙ্কর মনে হচ্ছে না, কিন্তু ভাই যার সাথে ঘটছে তার তো তার যে কী অবস্থা হয়েছে ভাই সে এটা নিজেই জানে। হ্যাঁ, এই ছিল ভাই তোমার ঘটনা। ধন্যবাদ ফাহিম এবং রবিন তোমাদেরকে এখানে আসার জন্য। আরেকটা ঘটনা বলবে? হ্যাঁ ছোট্ট, আচ্ছা ঠিক আছে, একদম শর্ট করে বলে ফেলো। সো আমরা হচ্ছে ঘটনা বললাম, দেশের অ্যাম্বুলেন্সের ঘটনা শুনলাম, ওর কাছ থেকে শুনলাম হচ্ছে অ্যাম্বুলেন্সের ঘটনা। এবং দেশের বাইরেও একই প্রেক্ষাপটে অনেক ঘটনা কিন্তু ঘটছে। কিছুদিন আগে আমার এক খুব কাছের এক বড় ভাই, তো উনি হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, আচ্ছা আমি বলে দিই এটা বলা যায়, গুগলে উনি হচ্ছে জব করছেন। তো উনি একটা মার্সিডিস কিনেছে, খুবই কম দিনে একটা মার্সিডিস কিনেছেন। তো উনি হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া থেকে জার্নি করতেছেন, ক্যালিফোর্নিয়া থেকে কোনো একটা স্টেটে যাবেন। উনি বলছি কোন স্টেটে, কেন বলছি ক্যালিফোর্নিয়া থেকে, আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব 900 কিলোমিটারের থেকে একটু বেশি, কিন্তু আমেরিকার একটা স্টেট থেকে অন্য স্টেটে কিন্তু যেতে প্রায় একটা দিন সময় লেগে যায়, একটা দিনের বেশি সময় লেগে যায় আমেরিকাতে। তো উনি সকালবেলায় জার্নি শুরু করেন এবং সন্ধ্যার পরে উনি খেয়াল করতে থাকেন ওনার গাড়ির ভেতরে টেম্পারেচারটা গরম হয়ে যাচ্ছে। নতুন গাড়ি টেম্পারেচার গরম হওয়ার কথা না, তারপরেও কোনো টেকনিক্যাল ফল্ট থাকতে পারে, যার কারণে উনি এসিটা অন করে দিল এবং গাড়ির অপটিমাম টেম্পারেচার থাকে মার্সিডিসগুলোর, সেই অপটিমাম টেম্পারেচারে উনি সেটেল করে দিল গাড়িটাকে। খুব তাড়াতাড়ি উনি বুঝতে পারছেন যে গাড়ি অস্বাভাবিকভাবে গরম হয়ে যাচ্ছে, ওনার সিট এবং আশেপাশে টেম্পারেচার, উনি ঘামছেন, এসি অন করা আছে অথচ উনি ঘামছেন, এবং গাড়িটা স্টার্টটা বন্ধ হয়ে যায়। উনি গাড়ি থেকে নেমে দেখছেন যে ক্যালিফোর্নিয়া থেকে স্টেট কর্নিয়া যাইতে, যে স্টেটের মধ্যে যেতে যে আপনার ইগুলো পড়ে, যেই ওয়ে হাইওয়েগুলো পড়ে, উনি অনেকবার ওখান দিয়ে গিয়েছেন। উনি খেয়াল করলেন বের হয়ে যে এই যে লোকেশন, যেই স্পট উনি দেখছেন, এইটা আমেরিকার মতো কোনো দেশে এরকম স্পট আছে বলে মনে হয় না। উনি দেখছেন যে পাথরের পাহাড়, এবং এই পাথরের পাহাড় সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা যায়, পাথরের পাহাড় সৌদি আরবে বলেন, কুয়েতে কিছু আছে, ইরান আছে, ইরাকে আছে, তারপরে সিরিয়াতে কিছু আছে। তো উনি দেখছেন এই অবস্থা, এবং খুব অস্বাভাবিকভাবে গাড়ির ভেতর থেকে একটা একটা বজ্র গোঙানির মতো, এই গোঙানিটা হচ্ছে আপনার সুইট গোঙানি টাইপ যদি আমি বলি, মানে আপনার জ্বর আসলে আপনি নিজে যেভাবে গোঙান, ঠিক সেভাবে একটা গোঙানি, সেই গোঙানিটা আসছে। এবং উনি গাড়ির ভেতরে গিয়ে বসলেন, গাড়ির ভেতরের লেখা উঠছে স্ক্রিনে, ওয়েলকাম টু ইরান। উনি ক্যালিফোর্নিয়া থেকে 100 কিলোমিটার ড্রাইভ করে এসেছেন 3 ঘন্টাতে, এবং 100 কিলোমিটার ড্রাইভ করার পর, এই এত প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটার পর, ওনার স্ক্রিনে দেখাচ্ছে ওয়েলকাম টু ইরান। এবং উনি আবার যখন ড্রাইভ করা শুরু করে, উনি ওনার কাছে মনে হচ্ছিল যে উনি হয়তো উনি আর হয়তো স্থলভাগে নেই, উনি স্থলভাগ থেকে অনেকটা উপরে এসেছেন। এবং যখন উনি বের হয়ে যাচ্ছে, তখন ওখানে স্ক্রিনে লেখা উঠছে, মার্সিডিজে হচ্ছে আপনার যে স্যাটেলাইট ভিউটা থাকে এটা কিন্তু খুব স্পষ্ট করে দেখা যায়, ওখানে লেখা উঠছে যে থ্যাংকস ফর ভিজিটিং তেহরান।
এবং ওটা উনি নেমেই সাথে সাথে ল্যাপটপ বের করে মার্সিডিজের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে একটা ইমেল করে দেন যে আমি এইরকম একটা সিচুয়েশনে পড়েছি। উনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে বলে না, উনি ভাবে যে কোনো একটা টেকনিক্যাল ফল্ট থাকতেই পারে, এবং ওইখানে এত কিছু ঘটার পর উনি যে এলাকায় ওনার ইমাম সাহেবকে বললেন, এবং ইমাম সাহেব বলল যে এইটা যেটা ঘটেছে এটা আপনি ভুলে যান, এটার কোনো ব্যাখ্যা ছিল না, রহস্যময় কিছু ব্যাখ্যা থাকে। এবং মার্সিডিজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিপ্লে ইমেল এসেছিল যে হাউ ডিড ইউ ট্রাভেল ম্যান, হাউ ক্যান এ ম্যান ট্রাভেল ফ্রম তেহরান টু ক্যালিফোর্নিয়া উইদিন ওয়ান অর টু আওয়ার্স, সো ইটস রিয়েলি ডিফিকাল্ট। এবং এরপরে আর কোনো কিছু ঘটে নাই, তবে এটাও তো একটা প্রেক্ষাপট ছিল উদয় ভাই, যে আসলে ঘটনা কিন্তু ঘটছে প্যারানর্মাল, প্রেক্ষাপট ভিন্ন। এক্স্যাক্টলি, ধন্যবাদ এত চমৎকারভাবে ডিসক্রাইব করার জন্য। ফাহিম এবং রবিন দুজনকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং সময় পেলেই জাগো এফএম শুনুন। জাগো এফএম ভালো থাকুক। কথা হলো দুজন অতিথির সাথে, তারা এখন চলে যাবে এবং আমি একটা বিরতিতে হয়তো যাব, এবং বিরতির পর যখন ব্যাক করব তখন আবারও আমার সাথে বেশ কিছু অতিথিকে নিয়ে ব্যাক করব। তো আপনি টিউন করে আছেন আজকে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। জাগো এফএম 94.4 এর এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তামান্না হাসি বলছেন আমাকে সাথে তিনি যুক্ত হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন পিয়াল, জ্যোতি যুক্ত হয়েছেন, অ্যাডভোকেট হোসেইন, এবং হাসপাতালের সামনে 11টায় ময়মনসিংহে যায় কীভাবে এই, আচ্ছা বুঝতে পারছি, আমি এই ব্যাপারটা নিয়ে তার সাথে কথা বলে নিব। জয়েন করেছেন আমার সাথে বন্ধু রূপন, জয়েন করেছেন আমাদের সাথে জেরিন, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে মারুফা রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে আলামিন রয়েছেন আমাদের সাথে, আরিয়ানের পর সিয়াম রয়েছেন আমাদের সাথে, অ্যান্ড ইমরান অবশ্য আরজেহান সম্পর্কে জানতে চেয়েছে। এটি আমাদের প্রতি বছরই একটি আরজে হান্ট হয় যার নাম হচ্ছে জাগো কথাবাজ, যার এবার সিজন 3 হচ্ছে এবং এটা মার্চের 15 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। যারা আরজে হতে চান তারা www.jago.fm এই ওয়েবসাইটটা ভিজিট করুন, সেখানে পুরো বিস্তারিত দেওয়া আছে, আরজে হান্ট একটা অপশানই আছে, ক্লিক করলে আপনার কাছে কিছু প্রশ্ন আসবে, উত্তর দিয়ে দেবেন এবং ভয়েসটাকে অ্যাটাচ করে দিতে হবে। পুরো বিষয়গুলো আপনি ফেসবুকেও পাবেন, www.facebook.com/jagofm এই পেজে গেলে। অ্যান্ড একটু কানেক্টেড থাকে জাগো এফএম এর সাথে, নিশ্চয়ই আপনিও আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আমি বিশ্বাস করি। অ্যান্ড রুম্মান বলছে উদয় ভাই আমি আরজে হান সম্পর্কে জানতে চাই। আচ্ছা তো আমি এই যে জানালাম, এদিকে কৈশোর থেকে আমাদের বন্ধু, ও না ওর নামই হচ্ছে কৈশোর, কেমন আছো? ভালো আছি। আর আমাদের সাথে জয়েন করেছেন এদিকে ফারদিন, ভালো লাগছে উদয়, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করেছেন। এদিকে বন্ধু হৃদয়, ভূত স্টুডিও মানেই আমার ভালো লাগার অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের এতটা ভালো লাগে বলেই তো আমি সারাদিন পরেও শো করতে চলে আসি। এদিকে জয়েন করেছেন অনামিকা, আজকে তোমার বইটা কালেক্ট করেছি সত্যি অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ যে আপনি বইটা কালেক্ট করেছেন শুনে আমার ভালো লাগছে। আর নবনীতা বলছেন ভাই কালকে কি দেখা হবে? অবশ্যই কাল দেখা হবে ঠিক বিকেল 4টাতে, আমি আসছি বইমেলাতে বিশ্ব ভালোবাসা দিবসে আমার লিসনারদের সাথে ভালোবাসা ভাগাভাগি করে নেওয়ার জন্য জাগো এফএম এর লিসনারদেরকে ইনভাইট করছি কালকে বইমেলার 20 নম্বর প্যাভিলিয়নে স্টুডেন্ট ওয়েজ প্রকাশনাতে, এবং সেইখানটাতে আমি থাকবো আপনার সাথে, আপনার সাথে কথা বলবো, আড্ডা দিব, সেলফি হবে, খুব করে জানবো জাগো এফএম সম্পর্কে, আপনার কাছ থেকে আরও এক্সপেকটেশনগুলো আমি লাইভ নিতে পারবো, এটা ভেবে ভালো লাগছে। সো সপরিবারে বন্ধুদেরকে নিয়ে আর প্রিয় মানুষ, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে হয়তো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে নিয়েও বের হতে পারেন, সো তাদেরকে নিয়েও চলে আসবেন বিকেল 4টা থেকে 5টায়, 1 ঘন্টা উদয়ের জন্য রেখে দেন, কারণ এই যে এত এত ভালোবাসা আমি আপনাদেরকে দিই, কিছুটা রিটার্ন আমি ভালোবাসা দিবসে আপনার কাছ থেকেও নিতে চাই, আর যদি ইচ্ছে হয় চলে আসবেন, ঠিক আছে? কালকে আমি খুব এক্সাইটেড যে আমার জাগো এফএম এর লিসনারদের সাথে কালকে দেখা হচ্ছে। এদিকে জয়েন করেছেন রুহাফসা, আচ্ছা কেমন আছে রুহাফসা, আচ্ছা ভালো আছি। এদিকে হৃদয়ে রয়েছেন আমাদের সাথে এবং জয়েন করেছেন আমাদের সাথে কণিকা, খুব ভালো লেগেছে তোমার ভালোবাসার গল্পের, আচ্ছা তোমার আমার গল্প এই বইটা, থ্যাংক ইউ সো মাচ যে আপনি বইটা কালেক্ট করেছেন এবং পড়েছেন, রিভিউগুলো আমি এখন পর্যন্ত যতগুলো রিভিউ পেয়েছি ভালোই লেগেছে, থ্যাংকস লট। অ্যান্ড এছাড়া আমাদের সাথে আরও অনেক অনেক বন্ধু রয়েছেন, যেমন স্বাধীন যুক্ত হয়েছেন, ভালো লাগছে। অ্যান্ড আমার সাথে জয়েন করেছেন এদিকে এমডি সারি রয়েছেন আমাদের সাথে, ইন্সপায়ারিং সিয়াম রয়েছেন আমাদের সাথে, ঠিক আছে। সো রাইট নাও আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ব্রেকে যাবো, এবং ব্রেকের পর যখন ব্যাক করবো তখন নিশ্চয়ই আরও কিছু ভৌতিক ঘটনা শোনাবো। এই ফাঁকে আপনারা একটু www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudoyer পেজ থেকে যারাই দেখছেন তারা ভিডিওটাকে একটু শেয়ার টেয়ার করে দেন বিভিন্ন পাশে, তাহলে যেটা হবে যে আলটিমেটলি হয়তো
এই শোটা আরও বেশি জনপ্রিয় হবে, আরও অনেক মানুষের কাছে আমরা পৌঁছে যাব। আর রেজিস্ট্রেশনটা করতে হবে, যদি আজকে যেমন ফাহিম আর রবিন আসছে, নেক্সটে হয়তো বা কোনো একজন স্টুডেন্ট, কোনো একজন বাবা, কোনো একজন মেয়ে অথবা কোনো একজন ওয়াইফ, তারা আসবেন। এবং আপনি যদি আসতে চান রেজিস্ট্রেশন করতে হবে, মোবাইলটা হাতে নেন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলেন RBS স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশন লাগবে, আপনি কী করেন। এবার পুরো SMSটা নিজের মোবাইল থেকে পাঠিয়ে দেবেন 26969-এ। RBS শুধু তারাই লিখবেন যারা নেক্সট উইকে ভূত স্টুডিওতে এসে নিজেদের জীবনে কিংবা আপনার জানা কিছু ভৌতিক অভিজ্ঞতা বলতে চান জাগো এফএমের ভূত স্টুডিওতে এসে, মনে থাকবে তো? সো রেজিস্ট্রেশন করে ফেলুন, আর আমি ঘুরে আসি বিরতির ওপার থেকে। Angry Baba Bhaiya please Kothin Baba Bhaiya Bhaiya please Daring Baba Oi Tara Ebhabe kaj korle cholbe na Kono apnar chakri Shahud Baba Unhappy Baba Ar aaj Caring Baba Pairing Baba Mishti Baba Dushtu Baba হ্যাপি বাবু। তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবুর জীবনে? বোনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক কমফি ম্যাট্রেস নিয়ে এলো জীবন পাল্টানোর এক অন্য রকম আরাম। কমফি ম্যাট্রেস, হেলদি অ্যান্ড কমফোর্টেবল। শুরু হতে যাচ্ছে প্রাণ ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2019। ঢাকা রিপোর্টার্স ইউনিটের আয়োজনে 44টি মিডিয়া হাউস নিয়ে আগামী 16-22 নভেম্বর মাওলানা ভাসানী স্টেডিয়ামে এক সপ্তাহ ব্যাপী চলবে আকর্ষণীয় এই ক্রিকেট আয়োজন। লাইফে নেওয়া সবচেয়ে রং ডিসিশন কোনটা ছিল? হাজবেন্ডকে বসে আনতে হলে কি কি করতে হয়? একটু ভালোবাসা মাঝে মাঝে বাড়ায় দিতে হয়। সালমান চাকি শুধুই বন্ধু ছিল? All right, ladies and gentlemen, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন the one and only মৌসুমীকে। মৌসুমী আপু কেমন আছেন? ভালো। সব এইজের ছেলেরা নাকি আপনার উপর ক্রাশ খায়, কেন ক্রাশ খায়? বলে কি? আর ক্রাশ যারা খায় তাদেরকে জিজ্ঞেস করো কেন ক্রাশ খায়, আমি কি করে বলবো? কি আপনি কি অলওয়েজ চুপচাপ থাকেন এভাবে? চুপচাপ থাকতে আমার ভালো লাগে। পলিটিক্স কেমন বুঝে মৌসুমী? একটু না। মানুষ কেন আপনাকে এত বেশি ভালোবাসে? আমার মনটা যে ভালো সেজন্য। এখনকার জেনারেশনের উপর কখন সবচেয়ে রাগ হয়? যখন দেখি আমাদের সংস্কৃতি করে চর্চা করে না, অন্য সংস্কৃতি নিয়ে বাড়াবাড়ি করে, তখন খুব রাগ হয়। তো ডায়েট নিয়ে কতটা কনসার্স? একটু না। এখনকার সিনেমাগুলো কেমন লাগে? কিছু কিছু ছবি আসলে খুব ভালো, অসাধারণ, এটা বলতেই হবে, এটা যুগে যুগে ছিল। জাগো এফএমের হেলদি লাইফে আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আর নিউট্রিশনিস্ট, আজ আপনাদেরকে প্রেগনেন্সি পিরিয়ডে একটি হেলদি ডায়েট কীভাবে মেনটেন করবেন সে বিষয়ে কিছু বলতে চাচ্ছি। আসলে প্রেগনেন্সি পিরিয়ডটা মেয়েদের জন্য খুবই স্বাভাবিক, কিন্তু অনেক সময় আমরা নিজেরাই এটাকে খুব কঠিন করে ভাবি এবং খুব বেশি স্ট্রেস হই যে কী হবে, কী খাবো, কীভাবে কী সম্ভব হবে। আসলে এই সময় সবচেয়ে বেশি হচ্ছে যে আপনি যতটা বেশি পজিটিভ থাকবেন সাইকোলজিক্যালি, তত আপনার জন্য প্রেগনেন্সিটা হেলদি হবে। আর সেই সাথে হেলদি ডায়েট আপনাকে অনেকটাই হেল্প করবে নিউট্রিশন মেনটেন করানোর ক্ষেত্রে এবং একটি আপনার যে বেবি আছে তার নারিশমেন্টের ক্ষেত্রে। সো একজন মাকে অবশ্যই জানতে হয় তার বাচ্চার সুস্থতার জন্য, তার বাচ্চার প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য এই ভাদ্র মাসে আম পাকে বাবু পশু ছিলেন, অ্যাংরি বাবু, কঠিন বাবু, ডেয়ারিং বাবু, এভাবে কাজ করলে চলবে না আপনার চাকরি, সাহুদ বাবু,
আনহ্যাপি বাবু, আর আজ কেয়ারিং বাবু, পেয়ারিং বাবু, মিষ্টি বাবু, দুষ্টু বাবু, হ্যাপি বাবু। তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবুর জীবনে? বোনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক কমফি ম্যাট্রেস নিয়ে এলো জীবন পাল্টানোর এক অন্য রকম আরাম। কমফি ম্যাট্রেস, হেলদি অ্যান্ড কমফোর্টেবল। Pocket spring, balanced memory foam, four layers quilting fabric, super finish nylon searing, comfy mattress, healthy and comfortable. শুরু হতে যাচ্ছে প্রাণ ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2019। ঢাকা রিপোর্টার্স ইউনিটের আয়োজনে 44টি মিডিয়া হাউস নিয়ে আগামী 16-22 নভেম্বর মাওলানা ভাসানী স্টেডিয়ামে এক সপ্তাহ ব্যাপী চলবে আকর্ষণীয় এই ক্রিকেট আয়োজন। হাই, দিস ইজ আরজে আইমান। ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের মাঝে চলে এসেছি উইথ দ্য ব্র্যান্ড নিউ শো স্টার টকিংস। বাবু পশু ছিলেন, অ্যাংরি বাবু, কঠিন বাবু, ডেয়ারিং বাবু, এভাবে কাজ করলে চলবে না আপনার চাকরি, শাহুদ বাবু, আনহ্যাপি বাবু, আর আজ কেয়ারিং বাবু, পেয়ারিং বাবু, মিষ্টি বাবু, দুষ্টু বাবু, হ্যাপি বাবু। তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবুর জীবনে? বোনেল অপটিমাইজ। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি জাগো এফএম 94.4-এ। এই মুহূর্তে উদয় রয়েছে আপনার সাথে, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। আর বন্ধু, আপনাকে জানিয়ে রাখি, আপনার মস্তিষ্ককে শান্ত করতে পাশে রাখতে পারেন কফি হাউস, কারণ কফি হাউসের কফিটা সত্যি ভীষণ কার্যকর। এবং এই মুহূর্তে আমার সাথে জয়েন করেছেন আরও অনেক অনেক বন্ধু, বাট তার আগে আমরা আজকের পরবর্তী যে দুজন অতিথি রয়েছেন তাদের সাথে একটু পরিচিত হব এবং তাদের কাছ থেকে কিছু ঘটনাও শুনে নিব। আর আপনাকেও জানিয়ে রাখবো যে এই অনুষ্ঠান নিয়ে হয়তো আপনার কিছু মতামত আছে, ভালো মন্দ খারাপ কিছু তো একটা আছে। সো ভালো লাগছে না মন্দ লাগছে জানাতে তো হবে, নাহলে আমরা কী করে বুঝবো আমাদের যে শোটা কেউ শুনছে? সো আপনি হয়তো শুনছেন শুরুতে যে FM স্পেস, আপনার নাম, আপনার মতামতগুলো লিখে পাঠান 26969 নাম্বারে, অ্যান্ড ফেসবুকে www.facebook.com/jagofm এবং একই সঙ্গে www.facebook.com/rjudoy দুটো ভেরিফাইড পেজ থেকে লাইভটা চলছে। আমি একটা ছোট্ট অনুরোধ করেছি, লাইভটা শেয়ার করে দাও, যত সংখ্যক লাইভ শেয়ার হবে তত বেশি ভালো ভালো গল্প শুনবার চান্স বেড়ে যাবে, কারণ তুমি শেয়ার করছো, তোমার ফ্রেন্ড লিস্ট থেকে কেউ না কেউ কিন্তু দেখছে যে এই অনুষ্ঠানটা হচ্ছে। সো সেও হয়তো রেজিস্ট্রেশন করবে নেক্সট উইকে, তোমার বন্ধু হয়তো এখানে এসে বলবে, আর তোমার কাছে যদি গল্প থাকে তাহলে আজকে রেজিস্ট্রেশন করে ফেলো। তার জন্য RBS স্পেস তোমার নাম, তোমার লোকেশন আর তোমার প্রফেশন টাইপ করে পাঠাও 26969-এ। একই কথা কতবার বলছি, একটাই কারণ, যেন রেজিস্ট্রেশনটা ভুল না করো। অনেকেই ভুল করছেন, বারবার বলার পরও ভুল করছেন, প্লিজ ঠান্ডা মাথায় রেজিস্ট্রেশন করেন যারা এখানে আসতে চান। চলেন পরিচিত হই, কি নাম ভাই আপনার? আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আবু বকর, কি করেন আপনি? আমি মূলত চাইনিজ ইন্টারপ্রেটার। ওকে, শুনি আবু বকর ভাই, আপনার প্রথম ঘটনাটা শুনি। আমি যে প্রথম ঘটনাটা বলতেছি এটা আপনার নেত্রকোনার একটা ঘটনা। আমি কাজের সুবাদে এক ছোট ভাইয়ের সাথে আর কি ওখানে পরিচিত হয়েছিল আমার কারখানায়। তো তার কাছ থেকে ঘটনাটা শোনা, মূলত তার বাবার ঘটনা। ওনারা
ওনার বাবারা ছিল মেবি চার ভাই। তো চার ভাইয়ের মধ্যে ওনার বাবার যিনি বড়, এক গ্রুপ অ্যাপ কোম্পানির মালিকের সাথে খুব ভালো সম্পর্ক হওয়াতে তাকে বেশ কিছু কাজ দেয় যে এই কাজগুলো তুমি করো, মানে নিজের সন্তানের মতো অনেকটা নার্সিং করতো ওই লোকটাকে। তো ওনার যেহেতু হাতে অনেক কাজ, পরে আমার যে ছোটো ভাইটা আর কি পলাশ, ওর বাবা, এই পলাশের বাবাকে পরে বলে যে ভাই তুমি আমার এখানে এসে তুমি আমার কাজগুলো সুপারভাইজার হিসেবে দেখাশোনা করো। তো উনি নারায়ণগঞ্জের সাইড চলতো, ওনাদের ওই সাইডে উনি দেখাশোনা করতো, যেহেতু হাজার হলেও বড় ভাইয়ের কাজ, সেই ক্ষেত্রে উনি খুব ভালোভাবে কাজগুলো দেখাশোনা করতো। তো বেশ কিছুদিন পরে দেখা গেছে যে সাইডে কাজের ক্ষেত্রেই একজনের সাথে পরিচয় হয়, ওনারা পাশাপাশি রুমে থাকতো। তো ওনাদের ভিতরে ভিতরে যে আসলেই মানে ওনারা কেউ চাচ্ছিল না যে এখানে মালিক পক্ষের কেউ থাকুক, কারণ কাজটার জায়গায় দেওয়া হয়েছিল পলাশের আঙ্কেলকে, আর পলাশের আঙ্কেল দিয়েছে ওনার বাবাকে, যেহেতু ভাইয়ের কাজ তো ভাইয়ের কাজ সেই হিসাবেই উনি দেখবে। তো ওই যারা আর কি মূলত ক্ষতিটা করে, তো তারাই একজন ওনার সাথে বেশ ভালো সম্পর্ক, মানে একটা রিলেশন তৈরি করে ওই ছোটো ভাইটার বাবার সাথে, পলাশের বাবার সাথে খুব ভালো একটা সম্পর্ক করার পরে দেখা গেছে যে অনেক সময় বলে না যে দোস্ত আমি অমুকের সাথে কথা বলতেছি তুই কথা বল। তো এক মহিলার সাথে কথা বলিয়ে দেয় ফোনে, মহিলাটা বাড়ি ছিল আপনার কুমিল্লাতে। তো কথা বলায় বেশ কিছুদিন মাঝে মধ্যে টুকটাক কথা বলতো, তো ভাই হিসেবে ইনাকে বলতো। তো ওই মহিলা মোটামুটি এই পলাশের বাবার সাথে কথা বলতে বলতে একটা বিশ্বস্ততা অর্জন করে নিচ্ছে। তো মহিলার একটা বেবি ছিল, তো মাঝে মধ্যে অনেক ব্যাপারে অনেক কথা শেয়ার করতো। তো একদিন বলে যে বেবিটা তো বড় হয়েছে, তো কি আপনার ভাগ্নেকে দেখতে আসবেন না? তো বলে যে আচ্ছা। তো উনি কাজের কারণে যেতে পারে না, তো ওনাকে কিছু মনে হয় টাকা পাঠায় দেয় বিকাশে, যে যে কোনো মাধ্যমে টাকাটা পাঠিয়ে দেয়, বলে যে এটা ভাগ্নের জন্য কিছু একটা কিনে দিন। তো ওই কিনে দেওয়াটাই আসলেই যার ঘটনা বলতেছি তার জন্য আর কি ক্ষতির কারণ হয়ে যায়, যে যে মহিলার সাথে কথা বলতে ওনার বাবা ব্ল্যাক ম্যাজিক জানতো, এটা তো আর ইনারা জানতো না। তো ওখান থেকেই ওই মহিলা ধীরে ধীরে মোটামুটি সব তথ্য জোগাড় করে ইনাকে ব্ল্যাক ম্যাজিক করে, ইনি যেন আর এখানে না থাকতে পারে। তো ইনাকে যখন ব্ল্যাক ম্যাজিক করলো, তো ফার্স্ট টাইম ইনারা খুব একটা কেয়ার করেনি, বেশ কিছুদিন চলে গেল, ধীরে ধীরে যখন মানে ইফেক্টটা খুব একটা আমলে নেয়নি, তো হঠাৎ করেই একবারে বেশি যেন সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে, পুরো এক কথা পাগলামি, পুরো পাগলামি। এটা আপনার ঘটনাটা ছিল ডিসেম্বর 2012 ঘটনা আর কি, ডিসেম্বরের 2012 সালের ডিসেম্বরের ঘটনা। তো হঠাৎ করেই একেবারে সেই লেভেলের পাগলামি উঠে গেল একেবারেই, মানে আগে ছিল টুকটাক হালকা পাতলা, উনি খুব একটা আমলও নিত না, নিজেকে অনেকটা নিজের মধ্যে কন্ট্রোল করতো, বাট ওই দিন আর উনি কন্ট্রোল করতে পারতেছিল না। যখন পুরো পাগলামি শুরু করে দিল, পরে ওনার সাইডের আরও যারা লোকজন ছিল, পরে বলল যে আপনার ভাইয়ের তো এই অবস্থা, আপনার ভাই তো পাগলামি করতেছে। তো পরে বাসা যেহেতু নেত্রকোনার ওইদিকে, পরে ওইদিকে নিয়ে গেল। তো 2012 সাল তখন নাকি ছিল হরতাল, হরতাল অবরোধ লেগেই ছিল। তো ওনারা ওখানে যেতে পারে, যাওয়ার পরে বুঝতে পারে যে আসলে এই কেসটা মানে অসুখ বিসুখ যে একটা থাকে আলাদা, আর একটা থাকে মানে ভূতপ্রাত অথবা কালো জাদু যে যাই বলুক না কেন, এই লেভেলের কিছু একটা। তো ওনারা অনুধাবন করতে পারে যে ব্যাপারটা আসলেই মানে ভৌতিক কিছু একটা হবে আর কি। তো ওনারা এক কবিরাজের কাছে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে কবিরাজ বলে যে আসলেই সময় অনেক দেরি হয়ে গেছে, এই মুহূর্তে খুব একটা করণীয় কিছু নেই, ইনাকে তো আগে থেকে মোটামুটি ইনি টের পাওয়ার কথা, কিন্তু আগে থেকে কি কেউ মানে ব্যাপারটাকে আপনারা কেয়ার করেননি? তো বলছে যে আসলেই মূলত যার সাথে ঘটনা সে যদি মানে কন্ট্রোল থাকতে পারে, কেউ যদি না বুঝতে পারে তাহলে কীভাবে ট্রিটমেন্টটা করবে, তো এখন কী করা যায়? তো ভদ্রলোক ওই যার কাছে নিয়ে গিয়েছিলো আর কি, কবিরাজের কাছে, কবিরাজ বলতেছে যে খুব একটা ভালো ফলাফল করার মতো আর আমি কোনো ক্ষমতা দেখি না, কিন্তু ওই আঙ্কেলটা মানে যার সাথে ঘটনা, পলাশের বাবা আর কি, যে যার আঙ্কেলের ঘটনা, তো উনি বলতেছিল যে আমি ইয়েতে যাব, ওই হযরত শাহজালাল দেলহর মাজার সিলেটে, আমি সিলেটে যাব, আমি সিলেটে যাব, আমার সিলেটে গেলেই আমার সব ঠিক হবে, আমি সিলেটে যাব। কিন্তু রাস্তায় যেহেতু গাড়ি ঘোড়া নেই, ধর্ম ঘটছিল আপনার মানে হরতাল, তো হরতালের কারণে কোনো গাড়ি ঘোড়া নেই, যেতেও পারতেছিল না। তো পলাশের সেই আঙ্কেলের বাসাটা মানে
ওদের মানে ওই পলাশদের বাসা আর ওর আঙ্কেলের বাসা বেশ দূরত্ব, কিন্তু মোটামুটি দূরত্বে তো ছিল আঙ্কেলের বাসার ওখানেই, তো আঙ্কেলের বাসার ওখানেই ছিল যেহেতু, ওখান থেকে চিন্তা করতেছিল যে দেখি হরতালটা যদি ছাড়ে তাহলে যেতে চাচ্ছে শাহজালাল দেহর মাজারের সামনে, তাহলে ওখানে নিয়ে যাব। কিন্তু ওই দিনকেই আরও পাগলামিটা বেড়ে গেল, কবিরাজের কাছে যাওয়ার পরে পাগলামিটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। তো কয়েকজনে ধরে ভ্যানের উপরে করে নিয়ে আসতেছে, তো নিয়ে আসতে আসতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। উনি করে কি একেবারে সবাই মানে শরীরের মধ্যে যেন কয়েকজন মানুষের যে শক্তি যেন তার চাইতেও বেশি শক্তি ওনার শরীরে, মানে সবাইকে একেবারে ঝিটকা দিয়ে ফালাই দিয়ে উনি মানে দৌড় কান্দরের মধ্যে। তখন আপনার মোটামুটি ওই আপনারা হয়তো জেনে থাকবেন যে নেত্রকোনার ওই সাইডটা কিন্তু বিল নাকি বেশি, আমি অবশ্য কখনো যাওয়া হয়নি ওইদিকে, তো ওই সাইডটায় আপনার খাল বিল বেশি তুলনামূলকভাবে, তে আপনার ওই মানে ধান খেত ওই সায় আপনার ওই ডোবানালা এগুলোর মধ্যে কিন্তু পানি মোটামুটি থাকেই। তো ওনারা ওই কাদার মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, আগে আগে ওই যার ঘটনা উনি দৌড়াচ্ছে আর পিছিয়ে পিছিয়ে এনার ভাই যারা ছিল এনারা আর কি রিস্কুর করার জন্য এনারা পিছনে পিছনে দৌড়াচ্ছে, কিন্তু যায় লাগাল পাচ্ছিল না। একবার লাগাল পায়ে ধরে নিয়ে আসছে বাসায়, তারপরের দিন উনি আবার পাগলামি যেন আরও বেশি। তো বিকালের দিকে একটু বের হয়েছিল, বলতেছিল ভাই আমি একটু হাঁটতে যাবো। এখন ঘটনা হয়েছে হাজার হলেও ভাই ভাই যত বড়ই পাগল হোক কিন্তু ভাইয়ের সাথে তো ভাই যেটা বলে কিছু কিছু না শুনলেও আসলে পারে না। তো যাচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা যেতে যেতে হঠাৎ করে মারছে আবার দৌড় পিছনে পিছনে, তো আবার দৌড় অনেক দূরে গেছে। তো যাওয়ার পরে ওখানে একটা বাঁশঝাড় আছে, বেশ বড় বাঁশঝাড়, আর ওইদিকে নাকি আপনার এমনিতেই মানে লোকালয় তুলনামূলকভাবে আর কি কম ওই সাইডটাতে। তো বাঁশঝাড়ের ওইদিকে ওই যিনি ভিকটিম উনি যাচ্ছে আগে আগে দৌড়াচ্ছে, যার উপর ব্ল্যাক ম্যাজিক করছে উনি আগে আগে দৌড়াচ্ছে, আর উনার ভাই এনার পিছনে পিছনে দৌড়াচ্ছে ভাইকে ধরার জন্য যেন পাগলামিকের কথা না যেতে পারে। একেবারে মাগরিব আজান পার হয়ে গেছে, অন্ধকার শুরু হয়ে গেছে, যখন খুব একটা দূরে দেখা যায় না, মোটামুটি অন্ধকার। তো যখন বাঁশঝাড়ের কাছে চলে গেছে, তো তখন এই যিনি ভিকটিম আর কি যিনি এই ব্ল্যাক ম্যাজিকের আক্রান্ত শিকার হয়েছেন, ইনি বলতেছে তোমরা আমার পিছনে দৌড়াইও না, আমারে আর দৌড়াইয়া ধরতে পারবে না, তোমরা কী জন্য আসছো আমারে ধরতে, ও তো আমারে নিয়ে যাবেই, তোমরা আমারে আর ধরিও না, তোমরা ছেড়ে দাও। তো তোমরা এখন কোন জায়গায় আসছো জানো, তোমরা যে আমার পিছনে পিছনে আসছো এটা কোন জায়গা জানো, ওই যে চার বছর আগে যে এক লোক মারা গেছিলো এই জায়গায় সুইসাইড করে, ওই লোকের নাম ধরে বলতেছে এখানে যে ও মারা গেছিলো সুইসাইড করে, তোমরা কি ভুলে গেলা, তোমরা কি পাগল হয়ে গেছো, তোমরা এই জায়গায় আসছো, আমার তো কিছুই হবে না, আমার তো ও এসে আমারে নিয়েই যাবে, তো তোমরা আমার পিছনে আসছো কেন। তো এই অন্ধকারের মধ্যে কেউ যদি এরকম ঘটনাটা বলে যে উমুকজন এখানে মারা গেছিলো চার বছর আগে এই দিনে, ঘটনাটা মনে আছে, এটা শুনে ওনার ভাই পুরো ভয় পাওয়া যায়, এই কি বলে পাগল হলে তো সব কিছু ভুলে যাবে, এর আরও সেই ঘটনা মনে থাকে কেমনে, আজ থেকে চার বছর আগে উমুক এখানে আত্মহত্যা করছিল, শুনে আরও পুরো ভয় পাওয়া যায়। আর উনি দৌড়াচ্ছেই, পরে ওই পলাশের ওই আঙ্কেল ইনি আবার বাড়িতে যায়, বাড়িতে গিয়ে ওনার আশেপাশের লোকজনকে বলে যে ভাইকে তো পাওয়া যাচ্ছে না, ভাই আবার ছুটে দৌড় দিছে ওই জঙ্গলের ওখান পর্যন্ত গেছি, সন্ধ্যা হয়ে গেছে একেবারে ঘোর অন্ধকার, তখন ভাই আমাকে বলতেছে যে ওই চার বছর আগে যে এক হিন্দু লোক এখানে সুইসাইড করছিল ওনার কথা বলতেছে, যে তোমরা আর আমাকে বাঁচাইতে পারবো না, তোমরা আসিও না, যে আমাকে নেওয়ার সে নিয়ে যাবে, তোমরা চলে যাও। ইনারা বাড়িতে গিয়ে একেবারে লাইট টাইট নিয়ে আসছে, যেহেতু আর রাতের অন্ধকার রাস্তায় চলতে গেলে তখন লাইট ছাড়ার বিকল্প কোনো ব্যবস্থা নেই, লাইট নিয়ে আসছে। তো রাত প্রায় সারা রাত খোঁজাখুঁজি করলো, খোঁজাখুঁজি করে কোথাও আর খুঁজে পাওয়া যায় না। তো তারপরের দিন সকালবেলা মানে রাত দুটো তিনটে পর্যন্ত খুঁজছে, খোঁজার পরে কোথাও আর ওনাকে পায় নাই, একেবারে ফার্স্ট আওয়ার ফজরের পরের দিকে ইনারা আবার খুঁজতে বের হয়েছে। খুঁজতে বের যাওয়ার পরে ওই কান্দরের মধ্যে একটা বাড়ি আছে আর কি, তো ওই বাড়িতে এক ভদ্রলোক মানে একক ফ্যামিলি আর কি, একজন মানে ওনাদেরই আর কি স্ত্রী সন্তানই ওনারা বসবাস করেন। তো ওনাদের গিয়ে বলে যে এরকম এরকম ঘটনা, আমার ওই ভাইকে তো খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে মানুষটা পাগল হয়ে গেল, কি ঘটনা কিছু বুঝতেছি না, আপনারা দেখছেন নাকি? দেখছি বলতে আসলে ওরকম কিছু না, রাত দুইটা তিনটার দিকে চোর আসছিল বাসায়, তো আমরা তো চোর মনে করে পিটনা দিছি,
মানে চোর মনে করে আমরা ধাওয়া দিছি। আমার মেয়ে ওই যে প্রস্রাব করতে উঠছিল, উঠে বলতেছে যে ওই যে কে যেন গোয়াল ঘরে ওখানে দাঁড়ায় আছে, দৌড় দিল। তো আমরা তো চোর মনে করে আরো ধাওয়া দিছি। এখন এই যে এই একটা রাস্তা দেখা বলছে যে মানে ওখানে বড় একটা বিলের মতো আছে, তো বলতেছে যে বিলের এদিকে দৌড় দিছে। পরে ওনারা মোটামুটি বুঝতে পারে যে তাহলে বিলের ওদিকে গিয়ে খোঁজ নেই। বিলের ওদিকে খোঁজ নিতে গিয়ে আপনার মানে সাতটা আটটার দিকে ওনারা মানে গিয়ে দেখে যে চারোদিকে মানে কাদা, চারোদিকে কাদা, মাঝখানে একটা গাছ, মানে অনেক জমি থাকে না যেগুলোতে আসলে মাঝখানে একটা গাছ, চারোদিকে মানে কোনো ফসল লাগানো এরকম টাইপের, চারোদিকে একেবারে কাদা পানি, মাঝখানে একটা গাছ, বেশ বড় গাছ। সেই বড় গাছের উপরে তাকায় দেখে যে ওই ছোট ভাই যেটা পলাশ, ওর বাবা একেবারেই সেই গাছের আগালে একেবারে মগডালে, ওখানে মানে ফাঁসি দেওয়ার মতো লোকটানো অবস্থায়। কিন্তু আসলেই কে ফাঁসি দিল, কীভাবে ফাঁসি দিল, এটা মানে কোনো ওদের কারোর সাথে হিসাবের সাথে যাচ্ছে না। কারণটা হচ্ছে যে একটা মানুষ ওই গাছের কাছে যদি কেউ যেতে যায়, তার শরীরে তো কাদা থাকতে হবে। ওনার শরীরে এক ফোঁটা কাদা নেই, ওনার শরীরে কোনো কাদা নেই। আর শার্ট দিয়ে ওনার যে লুঙ্গিটা পরা ছিল, লুঙ্গি দিয়ে ওনাকে গলা ফাঁস দিয়ে গাছের সাথে মানে মগডালের সাথে ঝুলে রাখছে লুঙ্গি দিয়ে। আর যে শার্টটা ছিল, ওনার শার্টটা দিয়ে মানে কোমরে লজ্জা স্থানটা ঢেকে রাখছে, মানে শার্টের বোতামগুলো দিয়ে, শার্টের বোতামগুলো নিচে লাগানো, আর লুঙ্গিটা দিয়ে গলা ফাঁস দেওয়া। আর দেখা যায় যে মানে ঘাড়ের দুই পাশে, ঘাড়ের দুই পাশে বাঘ অথবা এরকম কোনো হিংস্র প্রাণী কামড় দিলে যেই দাগ, ওরকম যে দুই পাশে কী জানি কামড় দিছে। আর এই পানির মধ্যে দিয়ে আসলে তো আপনার কাদা থাকতে হবে শরীরে। তো উনি কীভাবে গাছে ওই মগডালে উঠলো, আর কীভাবে কী ঘটনাটা ঘটলো, পরে আর কেউ আসলে কিছু বুঝতে পারেনি, পরবর্তীতে শুনতে পারে আর কি যেটা ঘটনা, যে ওই যে মহিলার সাথে যে কথা বলতে দিছিল যেই লোক, সেই লোকই মূলত ব্ল্যাক ম্যাজিকটা করাইছে, আর করছে মূলত ওই মহিলার বাবা আর কি, ঘটনাটা উনিই ঘটাইছে। থ্যাংক ইউ সো মাচ। শুনছিলাম আমাদের আবু বক্কর ভাইয়ের একটি ঘটনা, এবং এরকম ঘটনাগুলো আমরা আপনাদের কাছ থেকেও শুনতে চাই। যদি আপনাদের কাছে এই ধরনের কোনো ঘটনা থেকে থাকে যেগুলো আপনি এসে বলতে চান এই ভূত স্টুডিওতে, তাহলে অনুষ্ঠান চলাকালীন সময় রেজিস্ট্রেশন করতে পারেন। এখনই মোবাইলটা হাতে নিন, ম্যাসেজ অপশানে গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস, লিখুন আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশন, তারপর পাঠিয়ে দিন আমাকে 26969 নাম্বারে। চলেন কিছু SMS পড়া যাক, অনেক মানুষ কষ্ট করে SMS করেছেন। যেমনটা সাব্বির ভাই বলেছেন, ভূত স্টুডিও আমার খুব পছন্দের একটা অনুষ্ঠান। রাকেশ বলছেন, উদয় ভাই আমার খুব ভালো লাগে আপনার উপস্থাপনা। জয়েন করেছেন জয়ন্ত, ভালো লাগছে দাদা। জয়েন করেছেন শারমিন আক্তার, আমি আসতে চাই। এই যে আমি আসতে চাই না, আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন, মানে রেজিস্ট্রেশনটা খুব ইজি, মোবাইলটা হাতে নেবেন, মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন RBS স্পেস আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। জুলফিকার ভাই বলেছেন, উদয় ভাই আপনার ভূত নিয়ে যে গল্পের বই বাড়ি নাম্বার 124, এটা আমার অনেক ভালো লেগেছে, গতকাল রাতে পড়া শেষ করলাম, থ্যাংকস বইটা আনার জন্য। ওকে, আপনাকেও ধন্যবাদ যে আপনি এই বইটা কালেক্ট করেছেন। এবং আমি এই যে ভূত স্টুডিও শোটা করি, এবং এছাড়াও যে বিভিন্ন রকমের ভৌতিক এক্সপিরিয়েন্স বন্ধুরা আমার সাথে শেয়ার করে, সেগুলোকে মাথায় রেখেই তো বইটা লিখা। সো আপনাদের যে ভালো লাগছে এটা জেনে ভালো লাগলো। অ্যান্ড জয়েন করেছেন রাশেদ ধামরাই থেকে শুনছেন। অহনে জামান বলছেন, ভাইয়া আমি আপনার লাভ স্টোরি নিয়ে যে বইটা আছে তোমার আমার গল্প, এটা কালেক্ট করতে চাই। ওকে, এটা কালেক্ট করতে চাইলে আপনি কালকে, তো আমি মেলায় আসতেছি, কালকে আমার মেলায় ঠিক বিকেল 4টায় চলে আসবো বইমেলাতে, এবং সেখানে 20 নম্বর প্যাভিলিয়ন, মেলাটা সরওয়ার্দী উদ্যানের যে পাশে হচ্ছে সেখানে 20 নম্বর প্যাভিলিয়নে আমি থাকবো বিকেল 4টা থেকে। এবং আই হোপ আপনারা চলে আসবেন, সেখানে দেখা হবে, আড্ডা হবে, আর বইটাও সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। এছাড়া অনলাইনে অর্থাৎ ঘরে বসে যদি ঢাকার বাইরে তোমরা যারা শুনছো, তাদের যদি মনে হয় হ্যাঁ আমি আরজে উদয়কে শুনি এবং তার এই ভূত স্টুডিও লাভ স্টোরি শোগুলো আমার ভালো লাগে, তাহলে অথবা.com এ ভিজিট করতে পারো, কারণ অথবা.com এ কিন্তু অনলাইনে অর্ডার হচ্ছে এবং সেখান থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে বইগুলো। বাট আমি তো বলবো, কালকে যারা রয়েছে ঢাকা শহরে বা ঢাকার আশেপাশে, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, নরসিংদী, একটা বিশেষ দিন, ভালোবাসা দিবস, এবং এই দিনে চলে আসো বইমেলাতে, কারণ আমিও চলে আসছি আমার এই দিনটা মানে আমার ভালোবাসার শ্রোতাদের সাথে সেলিব্রেট করার জন্য। সো মনে করে মেলার 20 নম্বর প্যাভিলিয়ন, স্টুডেন্ট ওয়েজ এই স্টলটার নাম, সেখানে চলে আসবা, দেখা হবে তোমার সাথে। বাট এখন আমি যেটা করবো, আরেকটা অতিথি আছে তার সাথে একটু পরিচিত হব। কী নাম ভাই আপনার? মোহাম্মদ শাকিল হোসেন। শাকিল, কী করেন আপনি?
আমি এনআইটিতে পড়ি। পড়াশোনা করছেন? হ্যাঁ পড়াশোনা করছি আর পাশাপাশি একটা বিজনেস করতেছি। ঠিক আছে, গুড। চলেন আপনার প্রথম ঘটনাটা শুনি। আচ্ছা, আমার প্রথম ঘটনাটা হলো ঢাকার মধ্যেই ঘটা। আমি ঢাকায় যখন ফার্স্ট আসি তো আমার যেই হোস্টেল মানে হোটেলে যেটা থাকা হয় মূলত সেখানেই আমার সাথে ঘটনাটা ঘটে। তো এটা ফার্ম গেট ঘটনাটা, আমার ফার্ম গেটের আমি যেই রুমে থাকতাম আমরা তিনজন রুমমেট ছিলাম। তো আমার যেই দুইজন রুমমেট ছিল তারাও ছিল আমিও ছিলাম আর কি। তো এটা যেদিন নিরাপত্তা পাইতো সবাই ঘুমাই পড়তো ওই সময় এটা মানে এরকম ফিলটা পাইতাম আর কি। তো ওই দিন সবাই ঘুমাইছিল, ওরা দুইজন ঘুমাইছিল, আমি সজাগ ছিলাম আর কি, একটু বেশি পড়ছিলাম আর কি, তো সজাগ ছিলাম। তারপরে যেটা হলো একদম ঠিক আড়াইটার দিকে আপনার আমার রুমে ছিল বারান্দা, বারান্দা ছিল আর বারান্দার পাশে মানে একটা পুরানো বিল্ডিং ছিল, পুরানো বাসা ছিল, আর এই বাসার সামনেই ছিল একটা আম গাছ। তো কে জানি কান্না করতেছে, নিজের কাছে মনে হচ্ছে আর কি অনেক কান্না করতেছে। তো এখন পাশের দুজন ঘুমাচ্ছে, আমি বলতেছি ওদের ডিস্টার্ব করার দরকার নাই, ওরা তো রুমে আছে, আমার এখানে আর কিসের কোনো আমি মানে এরকম কোনো ফিলিং নাই আর কি নিজের মধ্যে। তারপরে গেলাম বারান্দায়, বারান্দায় যাইয়া ওই গাছটার দিকে তাকাইছি, তাকানোর পরে কিছুই দেখতেছি না, মানে এখন আর কোনো কান্নার আওয়াজ আসতেছে না, একদম স্টপ হয়ে গেছে আর কি। তারপরে মনে করলাম যে কী নাকি এটা, পরে আসে আবার শুয়ে পড়লাম আর কি। তো কিছুদিন পরে ছুটি পড়ে গেলো আর কি, কলেজের ছুটি পড়ে গেলো, তো সবাই বাসায় চলে গেছে আমার, মানে আমি যেই ফ্লোরে থাক মানে যেই ফ্ল্যাটটায় থাকতাম তিনটা রুম ছিল, তো পাশের দুই রুমের সবাই চলে গেছে, মাঝে যারা ছিল তারাও চলে গেছে, আমার রুমমেট দুইজনও চলে গেছে, এখন পুরো ফ্ল্যাটটার মধ্যে আমি একা। তো নিজের মধ্যে একটু বোরিং মানে একটু ভয় ভয় লাগতেছিলো যে আজকে আমি একা থাকবো এখানে, ওরা তিন দিন পরে আসবে, তো তিনটা দিন আমার একা কাটাইতে হবে, নিজের কাছে অন্যরকম লাগছিলো আর কি। ঠিক আছে, তারপরে দ্বিতীয় মানে ওই দিন প্রথমত মানে তিন দিনের মধ্যে প্রথম দিন যেই ঘটনাটা আমার সাথে আবার ঘটা হলো, ঠিক এই আড়াইটার দিকেই আবার কান্না করতেছে, এরকম কান্না হচ্ছে বাইরে, এরকম অনেক কান্না করতেছে, চিৎকার বাড়তেছে। আচ্ছা, কান্না করতেছে বাইরে, পরে গেলাম আবার বারান্দায়, ঠিক ওই বারান্দায় যাই আবার দেখলাম ওই আম গাছটার দিকেই তাকাইছি, কিছুই দেখতে পাই না, আম গাছটা থেকে একটা পাখি উড়াল দিয়ে গেল, কালো একটা পাখি। পরে মনে করলাম যে পাখি তো যাইতেই পারে, রাত্রের বেলা গাছ থেকে উড়াল দিতেই পারে, এরকম মনে করলাম আর কি। তারপরে একটু বারান্দা দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় থেকে দেখি যে একটা বিড়াল আমার যে বিল্ডিংয়ে ছিলাম ছয়তলা থেকে নিচে লাফ দিছে, মানে পাশে যে বিল্ডিংটা ছিল সেটা মনে হয়েছিল দুইতলা, পুরানো যেটা বিল্ডিংটা কথা বললাম ওই আমার ছয়তলা থেকে ওই দুইতলায় লাফ দিছে। আচ্ছা, বিড়ালের পান তো অনেক শক্ত থাকে, ওরা মানে মরে না, শুনি যে ওদেরকে মারার পরও তারা অনেক দিন বেঁচে থাকে, তো বিড়ালের পান তো অনেক তার তাজাই থাকে, তো সে তো আর মরবে না, ছয়তলা থেকে লাফ দিছে সমস্যা নেই। তো লাফ দেওয়ার পরে দেখলাম যে সে আম গাছের এদিকে এসে অদৃশ্য হয়ে গেল, আর দেখলাম না বিড়ালটা, আমি এটা কারোর কাছে শেয়ার করিনি আর, পরে যে শুয়ে পড়লাম আর কি, ঘুমাই গেলাম। তারপরের দিন আবার দ্বিতীয় দিন যে ঘটনাটা ঘটলো সেম একই, দ্বিতীয় দিন আবার একটু লেটে ঘুমাইছি, বলতেছি আজ যেহেতু আড়াইটার দিকে ঘটনাটা ঘটে তাহলে একটার দিকে ঘুমাবো, যাতে যতই কান্নাকাটি হোক যাতে আমি সজাগটা না পাই, যেহেতু একা আসছি ফ্ল্যাটের এই পুরো ফ্ল্যাটটার মধ্যে, আমি মানে নিজের মধ্যে একটু ভয় ভয় অনুভূতি হচ্ছিলো তখন। আমি হোস্টেলের এই সুপার ওদেরকে জানাই নাই, কারণ চাচ্ছিলাম যে আমার কাছে নিজের কাছে রাখার জন্য, যেহেতু কিছুই হয় নাই এখনও তেমন কিছু ঘটনা, এটা সামথিং আর কি, এরকম মনে করছিলাম, কারোর কাছে শেয়ার করি নাই। তারপরে দ্বিতীয় দিন যে ঘটনাটা ঘটলো ঠিক আড়াইটার সময় আবার এরকম কান্না করতেছে, আমি ঘুমাইছি লেট করে যাতে ঘটনাটা আমি আমার সাথে আর পরবর্তীতে না ঘটে, যাতে আমি সজাগটা না পাই, এই কারণে একটু লেট করে ঘুমাইছি, কিন্তু এতটাই কান্না করতেছিল যে আমাকে ঘুম থেকে আবার সজাগ করে নিছে। আমি আবার সজাগ পাই, উঠি, ওঠার পরে আমার পাশের যেই বেডটা ছিল বা একদম জানালার পাশে আর কি, ওই আম গাছটার পাশেই জানালাটা, তো আজকের বারান্দায় যাই না, জানালার ই থাইটা খুললাম, খোলার পরে আম গাছটার দিকে তাকাইছি, তাকাই দেখি যে বিড়াল ডালের মধ্যে শুয়ে আছে বিড়ালটা। তখন ভাবলাম না বিড়াল কান্না করে এরকমভাবে, আচ্ছা যেহেতু এখানে থেকে দেখা যাচ্ছে বিড়ালটা, আচ্ছা বারান্দায় যাই দেখি, বারান্দায় থাকলে পুরো আম গাছটা পুরো দেখা যায় আর কি। তো বারান্দায় যাইলাম, বারান্দায় যাওয়ার পরে দেখলাম যে আর বিড়ালটা নাই, রুম থেকে বের হইতে হইতে বিড়ালটা সেকেন্ডের ভিতরে কোথায় চলে গেল,
তারপরে নিজের কাছে এর কোনো কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে যে কি না কি। তারপরে আমি ওই ঝুড়িতে ই ছিল ওই পেয়ারা খাইছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম, ওইটা মানে ভালো লাগে নাই তো ঝুড়িতে রেখে দিয়েছি। তো পেয়ারাটা না কি করলাম, ওই বারান্দার যেই গ্রিল ছিল গ্রিলের বাইরে হাত দিয়ে আমার কাছে ঢিলকা মারলাম। ঢিলকা মারার পরে একটা ওই যে প্রথম দিন যেটা হয়েছিল মানে সবাই থাকাকালীন যে একটা পাখি উড়াল দিছিল, ঠিক ওই পাখিটি আবার এখান থেকে উড়াল দিল। তখন মনে করলাম যে এই পাখিটা মনে হয় এখানেই বসবাস করে, এখানেই থাকে। তো দ্বিতীয় দিনও মানে আমার কোনো কিছুই মনে হয় নাই, আমিও কারো কাছে শেয়ার করিনি। তারপরে ঘুমাই গেলাম বাসা, মানে ছিটে যা শুয়ে পড়ি ঘুমাই গেলাম আর কি। তারপরে তৃতীয় দিন যেই ঘটনাটা ঘটল, ওই ঘটনায় আমি বুঝতে পারছি যে আসলে আমার সাথে কিছু একটা ঘটার জন্য ওরা চেষ্টা করতেছিল। তারপরে আমি তৃতীয় দিন শেয়ার করে দিই সবার কাছে। তৃতীয় দিনের ঘটনাটা যেটা ঘটে আমার সাথে, তৃতীয় দিন ঠিক কোনো কান্নাকাটি নাই। তৃতীয় দিন মানে আমি প্রথম মনে করছিলাম যে ভূমিকম্প হচ্ছে। আমার বারান্দায় যাওয়ার দরজা ছিল না, দরজা ছিল যেটা কাঠের দরজা ছিল না, মানে থাই ছিল, বড় বড় দুইটা থাই ছিল, জানালায় থাই ছিল, উপরে পাখাটা ছিল, পাখাটা এমনভাবে ঘুরতেছে, আর পর্দা ছিল জানালার আর বারান্দায় থাইয়ের পর্দা ছিল আর কি। তো পর্দাগুলো এরকমভাবে উড়াল পারতেছে মানে নড়তেছে, আমি মনে করছি যে পাখার জন্য ঘুরতেছে। এখন থাইগুলো এতভাবে কাঁপতেছে মানে আমি নিজেও কাঁপতেছি মানে ভয়ে, আচ্ছা ভূমিকম্প হইল নাকি। পরে ও বোতলে আমার জগে পানি ছিল, তারপরে আমি ওই পাশের জগের দিকে ফলো করলাম, আচ্ছা ভূমিকম্প হলো তো পানিটা নড়ার কথা, পানি নড়তেছে না কেন। পরে পর্দাটা ধরে আর থামালাম, পর্দাটা থামানোর পরে আমার বেডের পাশে জানালাটা আর কি, পর্দাটা থামানোর পরে ওই গ্লাসটাও থামাইছি। ওই পরে বারান্দায় গেলাম, বারান্দার ইটা ধরার পরে থেমে গেছে। তারপরে যেটা দেখি বারান্দায় যায় আম গাছের দিকে তাকায় দেখি যে ওই বিড়ালটা বিশাল বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, একদম আমার দিকে বিড়ালটা একদম তাকিয়ে আছে। তখন অন্যরকম হয়ে গেছে, আমি মানে ওই ইয়েতে চলে গেছি মনে হচ্ছিল, একদম বিড়ালটা আমার দিকে যখন তাকিয়ে আছে আমিও বিড়ালের দিকে একদম চোখে চোখে চোখ, আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে ওইখানেই হয়ে মানে ঘুমাই গেছিলাম আর কি, কী হয়েছে জানি না। পরে পরের দিন সকালে সজাগ মানে ঘুম থেকে উঠছি, ওইটা দেখেছে বারান্দায়, ওই বারান্দায় অজ্ঞান হয়েছিলাম যে ওইখানেই আমার রাত কেটে গেছে আর কি। তারপরে সকালে ও সুপারের সাথে এটা শেয়ার করলাম আর অনেকের কাছে বললাম, অনেকে মানে সুপার বিশ্বাস করে না হোটেলের, তো তারপরে বলার পরে কেউ বিশ্বাস করে নাই, কিন্তু আমার সাথে এই ঘটনাটা ঘটলো আর কি ঢাকা আসার পরে প্রথমত হোস্টেলে। এই ছিল আমার প্রথম ঘটনাটা। চমৎকার এক অভিজ্ঞতার কথা বলছিল আমার বন্ধু, এবং এই রকমের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে নিয়ে আমাদের প্রতি সপ্তাহে ভৌতিক এই আয়োজন ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। আর উদয়ের সাথে আপনি রয়েছেন হয়তো মাঝরাত পর্যন্ত, এখন প্রায় না 11:59 বেজে গেছে, আর ঠিক এক মিনিট পরই এই 14 ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস, বলতে বলতে 12:00 বেজে গেছে। সো বিশ্ব ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমার জাগো এফএম এর প্রত্যেকটা লিসনারকে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই ভালোবাসা দিবসটা আসলে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার জন্য সীমাবদ্ধ না থাকুক, এই ভালোবাসা হোক পরিবারের মানুষের জন্য, এই ভালোবাসা হোক বন্ধুদের জন্য, এই ভালোবাসা হোক মানুষ মানুষের জন্য, তাহলেই পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে। অর্থাৎ একটা দিন আসলে ভালোবাসা তো আসলে শুধু একটা দিনের জন্য নয়, ভালোবাসা প্রতিটা দিনের জন্য, বাট এই একটা দিন যদি আমরা উপলব্ধি করি যে আমাদের প্রত্যেকেরই আসলে পাশের মানুষটাকে ভালোবাসা উচিত, আমাদের প্রত্যেকেরই পাশের আমাদের প্রতিবেশীর প্রতি ভালোবাসা রয়েছে, আমাদের পরিবারের মানুষের প্রতি ভালোবাসা রয়েছে, কর্মক্ষেত্রের মানুষটার প্রতি ভালোবাসা রয়েছে, হিংসে বিদ্বেষ থেকে যদি বেরিয়ে এসে পুরনো যে রাগ অভিমান আছে সেগুলোকে ভুলে গিয়ে যদি ভালোবাসা দিয়ে আসলে সম্পর্কগুলোকে আবার সুন্দর করা যায়, তাহলে নিজের ব্যক্তিগত জীবন যেমন সুন্দর হবে, প্রাতিষ্ঠানিক উন্নয়ন হবে, পারিবারিকভাবে আমরা এগিয়ে যাব, সামাজিকভাবে আমরা এগিয়ে যাব, এবং সর্বোপরি রাষ্ট্রীয়ভাবে আমরা এগিয়ে যাব। তার মানে ভালোবাসা দিবসটা যে শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে তা যেন না হয়, আজ সম্পর্কটাকে এমন জায়গায় নিয়ে যাই যে আজকে থেকে আমরা পুরনো রাগগুলো ভুলে যাই, অভিমানগুলো ভুলে যাই, আজকে থেকে আমরা নতুনভাবে তৈরি হই না, যে ভালোবাসা দিবস এই দিবস থেকে আসলে নিজেকে আবার নতুন করে তৈরি করলাম, নিজের ভেতরের রাগগুলোকে হিংসাগুলোকে বিদ্বেষগুলোকে ঝেড়ে ফেললাম, এবং আমরা পারস্পরিকভাবে
একে অপরের প্রতি ভালোবাসাটা সৃষ্টি করি, মানুষ হিসেবে মানুষকে ভালোবাসি, তাহলেই দেখবেন যে সত্যিকার অর্থে যে সুন্দর স্বপ্ন দেখি আমরা, সুন্দর একটা দেশের, সুন্দর একটা ভবিষ্যতের, সেটা আমরা পেয়ে যাব এবং সেটা তৈরি হতে পারে। তার মানে একটা দিবস শুধু নামে নয়, একটা দিবস আসলে সমস্ত দিক থেকে প্রয়োজন। সেই ভালোবাসা দিবসই হোক সেই দিবসটা, যেখান থেকে ভালোবেসে আমরা বলতে পারি হ্যাঁ ভালো আছি। সো এরকম কথাবার্তা চলতে থাকবে। আর ভূত স্টুডিওতে তো আসলে এই মিষ্টি মিষ্টি কথা দিয়ে হবে না, এখানে ভৌতিক গল্পই শোনাবো আপনাকে। সো এই গল্পগুলো আপনি যদি ভালো লাগে তাহলে আপনি শুনতে পারেন। ইতিমধ্যে SMS পিসিতে অনেকেই SMS করেছেন আমাদেরকে। সাজিদ বিন আমাদের সাথে, বিন্তা রয়েছেন বাড্ডাতে, অ্যান্ড সোহান রয়েছেন নাসিনী থেকে, রায়ান রয়েছেন আমাদের সাথে, মরিয়ম রয়েছেন ঢাকা থেকে আমাদের সাথে, যুক্ত হয়েছেন শাওন, যুক্ত হয়েছেন সিয়াম, অ্যান্ড রয়েছে আমাদের সাথে পলাশ, কেমন আছো উদয়, ভালো আছি। এদিকে রয়েছেন আমাদের সাথে মিতালি আক্তার, খুব ভালো লাগে তোমার অনুষ্ঠান, তাহলে শুনতে থাকেন। অ্যান্ড আমাদের সাথে জয়েন করেছেন এদিকে মৌটুসী আক্তার, আমরা সাত বান্ধবী কালকে প্ল্যান করেছি তোমার সাথে দেখা করব, তুমি আসবে তো? অবশ্যই, আমি তো বলেছি কালকে আমি বইমেলাতে থাকবো এবং বিকেল 4টায়, তোমরা যদি এখন সন্ধ্যে 6টায় আসো তাহলেও দেখা হবে না, সো বিকেল ঠিক 4টার ভিতরে চলে এসো বইমেলার 20 নম্বর প্যাভিলিয়নে। লাস্ট উইকে যেটা হয়েছিল, অনেকেই গিয়েছো কিন্তু আমার সাথে দেখা হয় নাই, কারণ অনেকেই সন্ধ্যের সময় গিয়েছো, আমি তো বিকেলে গিয়েছিলাম। সো টাইমটা কিন্তু ফ্যাক্ট বিকেল 4টা। আর যেন স্টলটা খুঁজে পান এই জন্য বলে দিচ্ছি, শিশু চত্বরের পাশে এবং এটা সরোয়ার্দী উদ্যানে। সো নিশ্চয়ই মিট হবে, দেখা হবে, অনেক অনেক অভিজ্ঞতাও শেয়ার হবে সেখানে। অ্যান্ড আপনিও যদি চান এই অনুষ্ঠানে আসতে, একটা রেজিস্ট্রেশন তো দরকার। রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন? মোবাইলের ম্যাস অপশনে গিয়ে টাইপ করবেন RBS, স্পেস দিয়ে লিখে ফেলবেন আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশনটা তো দরকার হবেই। তারপর সেই SMSটা আমাকে পাঠিয়ে দিবেন 26969-এ। অনেকেই আছেন শুধু ফেসবুকে আমাকে ঢুকলেই আমার পেজে এসে বলবেন ভাই আমি আসতে চাই, এভাবে না বলে বরং রেজিস্ট্রেশনটা করেন, মোবাইল থেকে রেজিস্ট্রেশন করেন, খুব ইজি, কাউকে আপনাকে কিছু বলতে হবে না। RBS, স্পেস আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশন টাইপ করুন, এবার নিজের মোবাইল থেকে SMSটা পাঠিয়ে দিন 26969 নাম্বারে। জাস্ট ডু ইট, ওকে? চলে এর পরের ঘটনাটা শুনি। আবু বক্কর, আপনার কাছ থেকে পরের অভিজ্ঞতাটা শুনছি। হ্যাঁ, পরের ঘটনাটা এটা এক ড্রাইভারের কাছ থেকে শোনা ঘটনাটা। তো আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করেছি, মানে ওনার কাছ থেকে জেনেছিলাম ঘটনাটা। তো এরকম ছিল ঘটনা যে ওনারা ওই আপনার ওই মাইক্রোবাস না মাইক্রোবাস গুলুন, তো মাইক্রোবাস উনি চালাইতো আগে। তো একদিন রাত প্রায় 8টা-9টার দিকে, যেহেতু ঢাকায় থাকে, দেখা গেছে যে ওনারা বাসায় গেলেও একজন ওই কাউন্টারে আপনার ওই হাসপাতালের সামনে থাকে, দেখা গেছে যে বাকিগুলো ঘুমায় যায়, ফোন দেয়, পরে এসে দেখা গেছে যে যেখানে যাওয়ার দরকার সেখানে যায়। তো ওনার কাছে ফোন আসে যে একটা লাশ চেয়ে যশোরের দিকে যেতে হবে। তো তখন রাত প্রায় 8টা-9টা। তো উনি বলে যে আমি কি একাই যাব? তো বলতেছেন না, লাশের একজন আছে, আর লাশের একজন আছে আর ড্রাইভার আর হেল্পার দুজন তো আপনারা আসেনি, তো আপনারা গেলে সমস্যাটা কোথায়? তো বলতেছে বেশ দূরের রাস্তা, সকালে গেলেই ভালো হয়। এখন ওনাদের হচ্ছে পিড়াপিড়ি, যাদের লাশ ওনাদের যথেষ্ট পিড়াপিড়ি যে না আমাদের রাতের মধ্যেই যেন গিয়ে আর কি পৌঁছানো যায় এরকম। তো এনারা পরবর্তীতে রওনা দেয় ওই লাশের একজন আর ড্রাইভার আর হেল্পার। তো এনারা যাচ্ছে, তো দেখা গেছে যে ঢাকা থেকে বের হওয়ার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত বেশ ভালোভাবেই এনারা গেল। তো এরপরেই দেখা গেছে যে টুকটাক গাড়িটা যেন কেমন ঝামেলা হচ্ছে, নর্মালি যেটা আসলে কখনো ওদের হয় না, যেমন ওই অন্য অন্য ঘটনা যেমন শুনেছিলাম ওই টাইপের কিছুটা বলা চলে। যে ড্রাইভার বলতেছে যে গাড়ি স্পিডে চালাচ্ছে, কেন জানি স্পিডটা হচ্ছে না, কেন জানি স্পিডটা হচ্ছে না, মনে হচ্ছে যে ধীরে ধীরে গাড়িটা নিস্তেজ হয়ে যাচ্ছে। তো উনি ওনার হেল্পার এই মুখে পানি মারে, কিরে তুই কি ঘুমাস নাকি, তুই ঘুমাই তো তাহলে আমিও ঘুমাই যাই, উঠ জায়গা বহ, একটু পানি টেনে মুখে মার। তো চিন্তা করছিল হয়তো বা ঘুম ধরছে এই জন্য হয়তো ওরকম মনে হচ্ছে। তো পানি টেনে মেরে এনেরা আবার রওনা দেয়। তো আবার কিছুক্ষণ ভালো চলার পরে আবার যেন কেন একই অবস্থা, আবার ওই চিন্তা করতেছে না তাহলে ধীরে ধীরে চাই, যেভাবে চলতেছে এভাবেই চলুক। তো এনাদের যেতে যেতে প্রায় মানিকগঞ্জ এপাশে পার হয়ে যায়, পার হয়ে যাওয়ার পরে ফেরি টেরি পার হয়, যেতে যেতে প্রায় 1:30-2 বেজে গেছে, ফেরি পার হয়ে প্রায় 1:30-2 বেজে গেছে। তো গাড়ি আবার টান দিছে,
এবার দেখা যায় না, গাড়ি যেন আর চলেই না। তো তিনজন এবার গল্প করতেছে যে ঘুমায় গেলে কি জন্য গাড়িটা চলে না, হয়তো বা জেগে থাকলে মানে ফুলি এনার্জি শরীরের ভিতরে থাকবে যেন স্বাভাবিক যেভাবে আর কি, চিন্তা করতেছে হয়তো বা আমি ঘুমায় যাচ্ছি বিধে আমার গাড়িটা ডিস্টার্ব করতেছে। তো সবাই গল্প করতেছে, গল্প করতে করতে যাচ্ছে, কিন্তু না, ফলাফল জিরো, যেন স্পিডটা যেন ধীরে ধীরে কমে আসতেছে। তো চিন্তা করলো যে তাহলে একটা কাজ করি, এত রাতে তো আসলেই কোথায় দাঁড়াবো, এখন ভালো বাজার টাজার যদি পাওয়া যায়, সাপোজ যে নাইটটা এখন আমরা স্টে করলাম দেন সকালের দিকে রওনা দিলাম। তো ওনারা এই চিন্তাভাবনা করেই ধীরে ধীরে করে যাচ্ছে। তো সাথে যে ওনাদের বিড়ি টিড়ি ছিল, বিড়ি টিড়িও শেষ, এখন চিন্তা করতেছে যে করবোটা তাহলে কি। ওনারা মোটামুটি অনেক মানে রাস্তা যাওয়ার পরে দেখে যে একটা দোকান, বিশাল বড় একটা বটগাছ, আর বটগাছের পাশেই, বটগাছ থেকে মাত্র 20-30 হাত দূরে একটা দোকান। তো দেখতেছে যে রাত 1:30-2টার দিকেও দোকানটা খোলা। তো কয়, বাহ, তাহলে একটা কাজ করি, আমরা চা খাই। তো ড্রাইভার হেল্পার আর ওই যে যিনি মানে ওই গাড়িটা ভাড়া করছিল আর কি, ওই লাশের যিনি আর কি প্রতিনিধি, তো এনারা সবাই মিলে হোটেলে বসে চা খায়। চা খাওয়ার পরে চিন্তা করে, আচ্ছা দেখি তো লাশটা ঠিকঠাক আছে নাকি, যা দেখে লাশ এবার গাড়িতে নাই। আজীব ঘটনা, লাশ গাড়িতে নাই, লাশ গেল কই? পরে এনারা চারিদিকে খোঁজাফেজা করতেছে, পিছনের দিকে লাইট নিয়ে আবার তাকায় দেখে যে লাশ পিছনেও তো পড়তে পারে, দেখে তাও নাই। এবার উপরের দিকে তাকায় দেখে বটগাছের ডালে, ওই আপনার ওই সাদা কাপড় পরানো অবস্থায় শুধু লাশের মুখটা বের হয়ে আছে আর বরাবর বডিটা গাছের সাথে ঝুলে আছে। এবার কি করবে, আশেপাশে বাড়িঘরও নাই যে কাউকে ডাকাডাকি করবে, ডাকাডাকি করে ওই লাশটা নামাবে। এনারা তিনজনই মিলে ট্রাই করে, ট্রাইটাই করে নামাইতে পারে না, কোনো ক্রমেই লাশটাকে নামানো যাচ্ছে না। লাশটা শুধু মুখটা বার হয়ে আছে আর বরাবর শরীরটা কিন্তু সাদা কাপড়েই আবৃত, ডালের সাথে ঝুলতেছে। এবার তো মাথা মতো হয়ে গেল পুরা গরম। ওই চার দোকানে যায় ভয় কাটানোর জন্য, চার দোকানে যায় টুকটাক কথাবার্তা বলে, আর চার দোকানদার খুব একটা বেশি কথা বলে না, উনি জাস্ট চা চায়, চা দেয়। তো চাটা খেয়ে সবারই যেন ভিতরে যেন একটা কেমন একটা, তিনজনের ভিতরেই যেন কেমন একটা ভাব চলে আসছে। আবার লাশের কাছে আসে, লাশ নামাইতে পারে না, কী করা যায়, তিনজন পরামর্শ করেও কোনো ফলাফল যেন করতে পারে না। তো করে যে তাহলে একটা কাজ করে, তিনজনে মিলে গাড়ির মধ্যে ঢুকে বসে থাকি, এখন সকাল হওয়া ছাড়া কিছু আর করার নাই। তো তিনজনে গাড়ির মধ্যে উঠে গ্লাস টেলাস লাগাই দেয়, গ্লাস টেলাস লাগাই দিয়ে যেন কোনো বাইরের শব্দ টব্দ আর কোনো কানে না আসে, গাড়িটা জাস্ট রাস্তার এক সাইডে পার করে ওনারা তিনজনে গাড়ির ভিতরে ঢুকে থাকে। তো এর মধ্যে আর কোনো কিছু টের পায় না। একেবারে যখন ফজরের আজান দেয়, ফজরের আজান কানে আসলে ওনাদের আর কি ঘুম ভেঙে যায়, ড্রাইভারের ঘুম ভেঙে যায়। সাথে সাথে ওনাদের দুজনকে ডাক দেয় যে কী ব্যাপার, এখন ওঠো, ফজরের আজান তো দিচ্ছে। এখন ঘুম থেকে উঠে দেখে ওরা যে দোকানে চা খাইছে দোকান তো নাই, আরে রাত্রে দুইবার করে চা খাইলাম আমরা যেখানে, দোকানটা নাই। তার মানে যে বৃদ্ধ চা করতেছিল, তো দোকান না থাকলে আর বৃদ্ধ কীভাবে পাবে? উপরে তাকায় দেখে এবার লাশও নাই, দোকানও নাই, লাশও নাই। এবার গাড়ির মধ্যে দেখে লাশ তো গাড়িতেই। তো এরপর থেকে তো ড্রাইভার বলছিল, কয়, ভাই আমি আর ওই মাইক্রোবাস আর চালাই না, এই জন্য আমি প্রাইভেট কার চালাই এখন, আমি আর মাইক্রোবাস চালাই না, মাইক্রোবাস চালাইলে এগুলো ঝামেলা আসে, অনেক সময় ওই রিকোয়েস্ট ফালানো যায় না, কারণ মানবিকতার দিক দিয়ে হলে অনেক সময় চিন্তা করে গাড়ি নিয়ে বের হতে হয়। আমি সেই থেকে, ভাই আমি আর মাইক্রো চালাই না, এখন আমি প্রাইভেট কার চালাই। এই ছিল ওই ভদ্রলোকের ঘটনা। অনেক অনেক ধন্যবাদ, আরও একটি ভৌতিক অভিজ্ঞতার কথা শুনলাম। এবং এই মুহূর্তে আপনি শুনছেন ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। আর বন্ধু, কফি হাউসের রিয়েল কফি বিনের ফ্লেভার এই মুহূর্তেই হয়ে উঠুন চাঙা। আর যারা রাত জাগেন তাদের জন্য তো কফি হাউসটা ভীষণ দরকার। আর আমরা কিন্তু আরও বেশ কিছুটা সময় জুড়ে আছি। কেমন লাগছে আজকের ভূত স্টুডিও? আপনার কাছেও কি এই যে আবু বক্করের মতো ঘটনাগুলো আপনাদের সাথে আছেন, সো এরকম ঘটনাগুলো যদি আপনি টিউন করতে চান তাহলে মোবাইলের মেসেপশনে গিয়ে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। RBS স্পেস আপনার নাম, আপনার লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠিয়ে দেন 26969 নাম্বারে। যদি নেক্সট উইকে আপনি আপনার জীবনে প্যারানর্মাল ভৌতিক
অভিজ্ঞতাগুলো শুনতে চান। আর এই ঘটনাগুলো বিশ্বাস করা বা না করা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেহেতু ভূত স্টুডিও এই অনুষ্ঠানটা এমন একটা অনুষ্ঠান যেখানে আসলে বিনোদনের স্বার্থেই আমরা বিভিন্ন ঘটনাগুলোকে এখানে তুলে ধরি, সো আসলে এটা মানে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না বলেই আমি বিশ্বাস করি, এবং এই ঘটনাগুলোর আসলে কোনো ব্যাখ্যা দেওয়ার সম্ভবও নয় আমার পক্ষে। আমি শুধু এতটুকু বলতে পারি যে কিছু কিছু ঘটনা মানুষের সাথে ঘটে আর সেই ঘটনাগুলো তারা বলতে চায় রেডিওতে এসে, এবং সেই ঘটনাগুলো এক শ্রেণীর মানুষ শুনতে চায় বলেই বাংলাদেশের FM রেডিওতে এই ধরনের অনুষ্ঠানের একটা জায়গা রয়েছে। আর সেই জায়গায় শুধুমাত্র বিনোদনের খাতিরে এই ভূত স্টুডিও প্রচার করা হয়। সো আপনারা আশা করছি ঘটনাগুলোকে ব্যক্তিগত পর্যায়ে নেবেন না, শুধুমাত্র মনে রাখবেন যে এই ধরনের অভিজ্ঞতা কারো কারো আছে, শুধু তারা শেয়ার করতে তার একটা মঞ্চ খুঁজেছিল, আর বাংলাদেশের FM রেডিওতে বিভিন্ন রেডিও স্টেশনে এই অনুষ্ঠানগুলো সেই মঞ্চ তৈরি করে দিয়েছে, এর বেশি কোনো কিছুই কিন্তু নয়। সো আমি আরেকটা অভিজ্ঞতা শুনবো বন্ধু, আরেকবার আপনার নামটা শুনতে চাই, কি নাম আপনার? মোহাম্মদ শাকিল হোসেন। শাকিল, শুনি পরের অভিজ্ঞতা। এর আগে একটু বলে নিতে চাই, সুখী আন্টি আসার আগেও বলে দিছে বারবার, সবসময় আপনার কথাটা শুনি ওনার মুখে, যে বলে যে আর যে উদয়ের ভাইয়ের কথাটা আমার কাছে অনেক ভালো লাগে, মানে পরিবেশনটা করেন এটা খুবই ওনার কাছে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। যারা দূর দূরান্ত থেকে আমার কথাটা শুনতেছে, আমার অনেক বন্ধু বান্ধব শুনতেছে, আচ্ছা ওদেরকে আমি ধন্যবাদ জানাই যে এত রাত জেগে আমার ঘটনাটা তারা শুনতেছে। অনেক ধন্যবাদ, চলুন এবার আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা তাহলে ঘটনায় চলে যাই, এটা আমার কাকুর কাছ থেকে শোনা ঘটনাটা। এটা আপনার ঘটনাটা 1994 সালের ঘটনা, এটা আপনার ব্রাহ্মণবাড়িয়া ইসলামপুর গ্রামে ঘটনাটা। তো ওইখানে এক স্কুলের মধ্যে ক্লাস সিক্সে তারেক নামের এক লোক ভর্তি হয়, কিন্তু ওই এলাকায় ওর মা বাপকে মানে তার গার্জিয়ানকে কখনো কেউ জানতো না, মানে সে হঠাৎ করে কীভাবে জানি মানে তার রেজাল্ট এতই ভালো ক্লাস সিক্সে যখন, মানে ফাইভ থেকে যখন আসছে জিপিএ ফাইভ পেয়ে আসছে আর কি, তার রেজাল্টের মানটা অনেক ভালো ছিল। তো সে তারেক ক্লাস সিক্সে ভর্তি হয়, তার বয়স তখন ছিল 12 কিবা এরকম, এরকমই ছিল আর কি, 14 কিবা 12 এরকম ছিল। তো সে ক্লাসের ফার্স্ট বয়স ছিল, তাই বলে তার সাথে আমাদের আমার কাকুর তোতাম মানে ওনার পরিচিত আর কি তোতা মামা, আরেকজন ছিল মজিদ, তো ওরা তিনজন অনেকটা ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়। সবসময় যাইডাই করতো, তিনজন একসাথে করতো আর কি, একসাথেই থাকতো, সব কিছু একসাথেই হতো। তো সেই তারেক যার সাথে এই এগুলা হয়েছে, তারেক যাই করছে, তো সেই তারেক এলাকার মধ্যে এতটাই সম্মান পায়, মানে সে এখানে এলাকার মধ্যে এত এত ভালো ভালো কাজ করে, সবার মধ্যে সে জনপ্রিয়তা পেয়ে যায় এবং চেয়ারম্যান পর্যন্ত এলাকার জেনে ফেলে যে অমুক গ্রামের মধ্যে একটা ছেলে আছে যে সে মানুষের এত উপকার করে। সে এরকম ছিল যা যদি কারো জ্বর হতো কিংবা হাত পাও ভেঙে যেত পঙ্গু হাসপাতালে নিত, যে তার মৃত্যু ঘোষণা করে দিত যে সে আর এক সপ্তাহ বাঁচবে কি এরকম। তো শুধু তারেক কী করতো, তারেক মামা যাইয়া ওনার হাত মাথায় শুধু হাত বলাই দিত, হাত বলাই দিত কিংবা হাতে পায়ে ধরে একটু টান দিত, বলতো যে ইনশাআল্লাহ তুমি এক সপ্তাহ পরে ভালো হয়ে যাবা। ঠিকই এক সপ্তাহ পরে ভালো হয়ে যেত। তো এরকম এলাকার অনেক এরকম কাজ করতেছে, এরকম ভালো হচ্ছে, কারো জ্বর হলে কিছু হলেই তো তা মানে তারেক মামার কাছে নিয়ে আসে, কারণ ওনার মাথার মধ্যে হাত বুলাই দিলেই মানে মানুষটা ভালো হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে মানে বয়স অল্প, 14-15 বছর, তারপরে সে এভাবে পেরোতে পেরোতে ক্লাস 9 পর্যন্ত আসলো। তারপরে ওর যে কাছের ফ্রেন্ড ছিল মজিদ, মজিদের একটা বোন ছিল, জন্মগত তার এই ঠোঁটকাটা ছিল আর কি, ঠোঁটকাটা ছিল উপরে আর কি, ঠোঁটকাটা ছিল। তো এটার জন্য বারবার মানে মেয়েটা অনেক বড় লোক ছিল, মানে মসজিদ তারা বৃদ্ধ ফ্যামিলি মোটামুটি ভালো ফ্যামিলির ছিল, তো ওরা বলতেছিল যে যেই ছেলে বিয়ে করবে দেশের বাইরে পাঠিয়ে দিবে, মানে টাকা পয়সা যত সব কিছুই দিবে, মানে কোনো কিছু কমতে থাকবে না। তো মেয়েটা ঠোঁটকাটা দেখে সবাই দেখে যায়, কিন্তু কেউই আর পছন্দ করে না, মানে দেখে যায় পরে মেয়ে পছন্দ করে না, সব কিছু রাজি হয় কিন্তু মেয়ে পছন্দ হয় না, তো বিয়ে হয় না এরকম। পরে মসজিদের আম্মায় কান্নাকাটি লেগে আছে যে আমার মেয়ে এরকম হচ্ছে, বারবার দেখে যাচ্ছে বিয়ে হচ্ছে না, মেয়েটা আবার SSC পরীক্ষা কমপ্লিট করে দিয়েছে আর কি। তারপরে তারেক ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো আর কি, ওর ফ্রেন্ডের বাসার দিয়ে যাচ্ছিলো, তারপরে কান্না শুনে ওই গেল আর কি, যে আন্টির মানে আন্টি বললো আর কি এই মজিদের ইকে আম্মুকে, গিয়ে বলতেছে যে আন্টি আপনি কান্না করতেছেন কেন, পরে বলতেছে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না। তারপরে যেহেতু ওর ক্লোজ ফ্রেন্ড ওর বোন, তারপরে গিয়ে বলতেছে যে আচ্ছা বোন কী হয়েছে তোর, বলতেছে যে আমার তো বিয়ে হচ্ছে না, আমার এই ঠোঁটকাটার জন্য দেখে যায় কিন্তু হচ্ছে না, বিয়ে হচ্ছে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে।
পড়ালা বলতেছে আচ্ছা আমি যদি তোরা কিছু করি কিছু দিই মানে কিছু দিই মতোকে এটা তুই রাজি আসস কয় ভাই তুমি যদি আমার গুয়ো দাও মানে বাঙালি কথায় যেটা বলা হয় গ্রামীণ ভাষায় তুমি যদি গুয়ো দাও গু খাইতেও রাজি আছি মানে এরকম কথা বললো আর কি মেয়েটায়। তারপরে তারেক মামা কী করলো ওই থুতু জমায়া মেয়েটার ওই যেই জায়গায় ইটা আর কি ওই ছোটকাটা ছিল ওইখানে থুতু মারলো। থুতু মারার ফলে মেয়েটা আবার ঘিন করে না, মেয়েটাকে আগেই বলে নিচ্ছে যে তুমি আমি যেটা করবো তুমি সেটা কিছু করবে না, সেটা তোমার এটা রাখবা। পরে থুতুটা দেওয়ার পরে মেয়েটা রেখে দিছে, থুতুটা মানে কিছুই করে নাই। তো রাখার পরে এটা এক সপ্তাহের ভিতরে এটা একটা বিশাল একটা ঘাও হয়ে যায়, মানে একটা অন্যরকম একটা ই হয়ে যায়, অনেক ফুলে যায়। ফুলে যাওয়ার পরে প্রায় তিন মাস পরে ঠিক ছোটকাটাটা মিলে যায়, কিন্তু জন্মগত তার প্রবলেম ছিল, কিন্তু ওই যে থুতু দেওয়ার কারণে ওইটা কিন্তু তার মানে তিন মাস পরে কিন্তু এটা আবার মিলে যায়। এটা কিন্তু ফুলে অনেকটা বড়ো মানে এটা অনেক বড় হয়ে যায় আর কি। তারপরে এটা তিন মাস পরে আবার ঠিক হয়ে যায়, তারপরে মেয়েটার বিয়ে হয়ে যায়। তো এরকম করতে করতে প্রায় সে অনেক মানুষের উপকার করতেই আছে, এরকম করতে যাচ্ছে। তো ওই তারেক আর তোতা মামা আর মসজিদ এই তিন ফ্রেন্ড যাই করতো তিন ফ্রেন্ড মিলেই করতো আর কি। তারপরে তোতা ই তারেক মামা তোতা মামার কাছে সব কিছু শেয়ার করতো, মসজিদের কাছে না শেয়ার করলেও তোতা মামার কাছে সব কিছু শেয়ার করতো এটা। তারপরে তোতা মামার কাছে যায় বলতেছে যে আমি তো অনেক বড় সাধক হতে চাই, তো এই সাধক হওয়ার জন্য মানে পুরা বিশ্বের মধ্যে এক নম্বর সাধক হওয়ার জন্য আমার যেটা করতে হবে এই এবার আমাবস্যা রাত্রে খবর রাখতে হবে। এটা তোতা মামাকে বলতেছিল তারেক মামা যে এলাকার মধ্যে ওই ইসলামপুর এলাকার মধ্যে আর কি কেউ কোনো মহিলা যদি মারা যায় সেই মহিলার মাথাটা সে রাত্রের বেলা একদম গভীর রাত্রে মাথাটা নিয়ে আসবে সে কেটে। পরে এলা ওই মসজিদ আর তোতা মামা খবর খোঁজ রাখতেছে যে এলাকার মধ্যে কোন জায়গায় মহিলা মারা যায় আশেপাশে এলাকায়ও, মারা গেলে সেই মহিলার মাথাটা নিয়ে আসবে সে সাধনা করার জন্য। তো সে কী করতো তার একটা রূপ স্কুলে যায় ক্লাস করতো, সে কিন্তু বাসায় বসে থাকতো সবসময় সাধনা করতো। সাধকরা তো এক জায়গায় ধ্যানে বসে থাকে, ও সবসময় ধ্যানে বসে থাকতো বাসায়। যখন ওর মেন রূপটা যখন মানে ওর ওই নিজে যখন ওর বন্ধুবান্ধবের সাথে যখন যাইতো ওই তিন ফ্রেন্ড তখন একদিন বলতেছে যে স্কুলের মধ্যে যাদের সাথে তুমি দেখো আমার দেখো সেটা কিন্তু তারেক নয়, সেটা হচ্ছে আমার ছায়া, আমার অন্য একটা মানে আমার অন্য একটা রূপ, সেটা চেহারা আমার মতন দিয়ে দিছি, এটা ছিল আর কি। তারপরে যেটা যার তারপরে যা হয় ওরা খবর রাখে যে আশেপাশে এরকম হয় কিনা মহিলা মারা যায় কিনা। তারপরে কিছুদিন পরে তোতা মামা জানতে পায় যে এক জায়গায় একটা মহিলা মারা গেছে পাশের এলাকায় পাশের গ্রামে একটা মহিলা মারা গেছে পাশের গ্রামে। তারপরে আয়শা তারেক মামাকে বলে যে একটা মহিলা মারা গেছে, তারপরে বলে যে চল তাহলে আমরা তিন দোস্ত মিলে দেখে আসি কোন জায়গায় কবরটা দিচ্ছে এটা আমরা একটু দেখে আসি। তারপরে গেল যাইয়া কোন জায়গায় কবরটা দিচ্ছে সব কিছু চিহ্ন দিয়ে আসছে মানে চিহ্ন আসছে আর কি। তারপরে ঠিক গভীর রাত্রে ওরা বেরিয়েছে তিনজন, বেরোয়ার পরে তিনজন একত্র হয়েছে। একত্র হওয়ার পরে তার এক বলতেছে যে আমরা যে যাবো যাওয়ার আগে কথা আছে, এখানে যাওয়ার সময় পিছন থেকে অনেক লোক কিবা কঙ্কাল অনেক ধরনের ভয়ঙ্কর কিছু তোমাদের পিছন থেকে ডাকবে, তোমাদের মা বাবা তোমাদের অনেক কাছের লোক তোমাদের এসে ডাকবে কিন্তু তোমরা পিছন দিকে কেউ তাকাইবে না। ওদের দুজনকে নিষেধ করছে মানে তারেক নিষেধ করতেছে আর কি তোতা মামাকে আর মসজিদ ভাই মসজিদ মামাকে যে তোমরা পিছন দিকে কেউ তাকাইবে না, তোমরা শুধু আমি যেদিকে হাঁটতেছি তোমরা ঠিক আমার পিছনে পিছনে হেঁটে আসবা। তারপরে ওরা যাচ্ছে পিছনে এরকম অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, ওদের নিজের একদম কাছের লোক এসে ডাকতেছে যে আস আস বাসায় চলে যাই মানে এরকম কথা বলতেছে। বিভিন্ন ধরনের পাখিটাকে এসে সামনে পড়তেছে পিছন দিয়ে ই করতেছে কিন্তু তারা ওইগুলার দিকে ওই তো তারেক মামা আগেই বলে দিচ্ছে যে এরকম ঘটনা ঘটবে তোরা ওইটার দিকে কেউ ফোকাস করবি না, আমি যেভাবে হেঁটে যাচ্ছি তারা আমার সাথে সাথে শুধু হেঁটে যাবি। তারপরে গেল ঠিক ওই কবরস্থানে চলে আসছে ওই কবরটার পাশে, আসার পরে একটা গুলবৃত্ত দেয়, গুলবৃত্তটা দিয়ে কী জানি মন্ত্র পড়ে গুলবৃত্তটা দিয়ে তারেক মামাকে তারেক মামা তোতা মামাকে আর মসজিদ মামাকে বলে যে তোমরা দুইজন এই গুলবৃত্তর ভিতরে থাকবা, এর ভিতর থেকে কেউই বের হবা না, বের হলে তোমাদের ক্ষতি হবে তোমরা মারাও যেতে পারো, আমি কবরের ভিতরে যাব। এখন ওরা তিনজনে মিললে আগে কী করলো কবরটার এক পাশ ওই সরাই দিল মাটি সরাইয়া ভিতরে কবর যাতে যাইতে পারে এরকম একটা জায়গা করে নিল, জায়গা করে নিয়ে ওদের দুজনকে ওই গুলবৃত্তের ভিতরে দাঁড় করে রাখলো তোমরা এখানে দাঁড়ায় থাকবা আমি আসা পর্যন্ত, তোমরা কেউ এখান থেকে লড়বা না, এর আর আশেপাশে অনেক ঘটনা ঘটবে
কিন্তু তোমরা এই এই এখান থেকে এই ভিতর ভিতর থেকে তোমরা কেউই বের হবে না, বের হলে তোমাদের অনেক ক্ষতি হতে পারে। পরে বলে গেল, বলে ওনায় কবরের ভিতরে প্রবেশ করলো। কবরের ভিতরে প্রবেশ করে ওনায় মহিলার গলা কাটার জন্য চলে গেল। তো এর মধ্যে ওই তারেক মামা, ইতোতা মামা আর মসজিদ মামা, ওরা যে ছিল ওই গুত্রি মানে গুল ভিতর ভিতরে ছিল, যে ওদের আশেপাশে মানে অন্য কবর থেকে কঙ্কাল আইসা মানে ওদের চারোদিক দিয়ে অন্যরকম মানে ওদের ভয় দেখাচ্ছে মানে এখান থেকে বের হওয়ার জন্য, কারণ এখান থেকে এই গুল ভিতর থেকে বের হলেই মানে মৃত্যু মরতেই হবে। এখন দাঁড়ায় আছে, এরকম দাঁড়ায় থাকতে থাকতে এক ঘন্টা হয়ে গেছে। এখন তারা এই তোতা মামা বলতেছে এখনও বের হয় না, একটা গলা কাটতে এতক্ষণ সময় লাগে। আর মসজিদ মামা অনেক ভয় পেয়ে যাচ্ছে। এখানে মসজিদ মামার মধ্যে তোতা মামার মধ্যে এর মধ্যে তোতা মামা একটু শক্তিশালী ছিল আর কি, ওনার একটু ভয়টা কম পাইতো, তো মসজিদ মামা একটু ভয় বেশি পাইতো। তো ওনায় ওনার সাহস দিয়ে ওনাকে রাখছে, দুজন দাঁড়াইছিল। প্রায় তিন ঘন্টা হয়ে গেছে, এখনও বের হচ্ছে না। তো ফজরের আজান কাছায় যাচ্ছে, এরকম সময় তিন ঘন্টা পরে তারেক মামা ভিতর থেকে বের হইয়া আসতেছে। এখন ওরা দেখতেছে, তোতা মামা আর মসজিদ মামা দেখতেছে যে কবর থেকে না, ওরা বের হচ্ছে আগুনের একটা গোল্লা ভাগ, আগুনের গোল্লাটা ছিল বাঘের মতন, একদম বাঘের মতন, বাঘের মুখ থেকে বের হচ্ছে একটা মাথা নিয়ে, মাথা নিয়ে তারেক মামা বের হচ্ছে। এটা দেখে মসজিদ মামা অজ্ঞান হয়ে গেছে, ওই গুল ভিতর ভিতরেই অজ্ঞান হয়ে পড়ে গেছে এটা দেখে। তারপরে আয়েশা তারেক মামা নিয়ে গেল, ওনাকে নিয়ে মসজিদ মামাকে নিয়ে বাসায় চলে গেল। বাসায় চলে গেল পরের দিন সকালবেলা, ওই যে মাথাটা নিছে, মাথাটা নিয়ে ওনার ঘরের, আগে তো গ্রামাঞ্চলে টিনের মানে টিনের শালা ছিল, টিনের শালার উপরে মাথাটা ঝুলাই রাখছিল ওনায় কাপড় দিয়ে পেছায়া। তারপরে তোতা মামারা জিজ্ঞেস করতেছে তারেক মামা যে মসজিদ অজ্ঞান হয়ে গেল কেন। পরে আলা তারেক মা, তোতা এটা তো তারেক মামা জানে না যে কী কই থেকে বেরোইছে, ই কবর থেকে বেরোইছে, কিন্তু বাঘের ই আগুনের গোলা থেকে বেরোইছে এটা তো আর তোতা মামা তারেক মামা জানে না। পরে তোতা মামা তাকে জিজ্ঞেস করতেছে, জিজ্ঞেস করলো আর কি তারেক মামা, তোতা মামাকে জিজ্ঞেস করলো যে ওই অজ্ঞান হলো কেন। পরে তারেক তোতা মামা বলতেছে যে তুমি যখন কবর থেকে বেরোইছো, আসলে তুমি তো কবর থেকে বের হো নাই, একটা আগুন তো ভাগ ওইটার মুখ থেকে তুমি একটা মাথা নিয়ে বের হচ্ছিল এটা দেখলাম। পরে জিজ্ঞেস করলো তোতা মামা তারেক মামাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোর তিন ঘন্টা সময় কেন লাগলো, মাথা একটা মাথা কাটতে এতক্ষণ সময় লাগে। পরে জন্য যখন ছুরিটা গলায় প্রবেশ করাই, গলা তো কাটতেছে না, ছুরিটা আগুন হয়ে গেছে, ছুরিটা একদম আগুনের মতন হয়ে গেছে। এখন হ্যার মানে আগুন হলে তো একটা তাপ আছে ওনায়, এটা মানে সহনীয় তাপটা, তো হাতে ধরে রাখছে ওনায় ছাড়ে না, কারণ যদি ওনায় ছুরিটা তাপের কারণে আগুনের কারণে যদি ওনায় ছেড়ে ভয়ে ছেড়ে দেয়, ছুরিটা ছাড়া মানে ওই দুইজন যে উপরে ছিল ওই দুজনে মারা যাবে, তার এক তোতা মামা মানে মসজিদ তিনও বন্ধু একসাথে মারা যাবে। তো আমি ছুরিটা ছাড়ি নাই, আমি ছুরিটা পোষাইতেই আছি, পোষাইতে পোষাইতে আমার তিন ঘন্টা সময় চলে গেছে। তারপরে গলাটা মাথা থেকে আলাদা হলো, তারপর আমি ওইখান থেকে বেরিয়ে আসছি, এটা তারেক মামা বললো আর কি তোতা মামাকে। পরে বলতেছে ও আচ্ছা ঠিক আছে। তারপরে ই বললো যে তারেক মামা তোতা মামাকে শেয়ার করলো, এখন আমি যে আসছি, সাত দিনের ভিতরে যদি আমার কোনো ধরনের অসুখ হয় কিংবা আমার কোনো ধরনের প্রবলেম হয়, কোনো ধরনের ব্যথা পাই, তাহলে আমি আর কিন্তু বাঁচব না, আমার আমার সাধনা সব বৃথা হয়ে যাবে এবং আমারও একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এটা তারেক মামা তোতা মামাকে শেয়ার করে দিল। তারপরে এর মধ্যেই ওই স্কুলের মধ্যে, যেহেতু ওই ফার্স্ট বয় ছিল মানে লেখাপড়ার দিকে অনেক ফার্স্ট ছিল, সবসময় তার রুল এক ছিল, পড়া মানে সব কিছু পারতো সে, তো চেয়ারম্যানে তাকে খুব ভালোবাসত। তো এলাকার মধ্যে একটা টুর্নামেন্ট খেলা শুরু হলো আর কি, কাবাডি। তো তারেক মামাকে চেয়ারম্যান বলতেছে যে যেহেতু টুর্নামেন্ট হবে তোমার তো ওইখানে থাকতেই হবে, তুমি ওইখানে লিডার ক্যাপ্টেন। এখন বলতেছে না দাদা আমি পারবো না, আমি এটা আমি থাকতে পারবো না। বলতেছে না তোমার থাকতেই হবে, তুমি না থাকলে এটা খেলাই হবে না। পরালা চেয়ারম্যানে যেহেতু বলতেছে বারবার, এখন আর সে ফালাইতে পারে নাই, বলছে আচ্ছা ঠিক আছে আমি খেলবো। তারপরে পরবর্তী দিন টুর্নামেন্ট শুরু হলো, যেহেতু কাবাডি খেলা, একজনের একজনের দম নিয়ে যখন আসে ওকে সবাই আটকায় যাতে ওই ওইটা পার হয়ে ওই পাশে না যেতে পারে। তো তারেক মামার উপরে এরকম চার পাঁচজন পড়ে গেল ওনার উপরে,
তো ঘাড়ের মধ্যে একটু ব্যথা পাইল না। ঘাড়ের মধ্যে ব্যথা পাওয়ার পরে নাড়াচাড়া দিছে না কি জানি হচ্ছে, অনেক প্রচুর পরিমাণে ব্যথা পেয়ে গেছে। ব্যথা যাওয়ার পর ই অজ্ঞান হয়ে গেছে, ওইখানেই পড়ে গেছে আর কি, উঠতে পারতেছে না। তারপরে ওনাকে দৌড়াদৌড়ি করে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে শোয়াইলো বিছানায়। শোয়ানোর পরে তো ওনার হাত পা কিছুই নাড়াতে পারতেছে না, একদম প্যারালাইসিসের মতন অবশ হয়ে গেছে সব। শুধু মুখে কথা বলতে পারতেছে আর মানে হাত পা নাড়াতে পারতেছে না, মুখে কথা বলতে পারতেছে যে আমি মনে হয় আর বাঁচব না, মানে এরকম কিছু কিছু বলতেছে আর কি। পরেওয়ালা চেয়ারম্যানে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া দরকার। পরেওয়ালা ঢাকায় নিয়ে আসলো, ঢাকা মেডিকেল মানে ওইখানে নিয়েছিল হসপিটালে ওই গ্রামের ওই পাশেই, কিন্তু ওইখানে কিছুই হয়নি। পরে বললো যে চেয়ারম্যানে বললো যে ঢাকা নিয়ে যাওয়া যত খরচ লাগে আমি খরচ দেবো। চেয়ারম্যান ওকে অনেক ই করতো এই কারণে। পরে চেয়ারম্যান সাথে নিজে নিয়ে আসছে, চেয়ারম্যান সাথে আসছে। এর মধ্যে তো আমার কাছে আবার সব তারেক বলতো। পরে তারেক মামা অ্যাম্বুলেন্সের ভিতরে তো আমাকে বলতেছে যে দোষ আমি আমার মেয়াদ মনে হয় শেষ, আমি মনে হয় আর বাঁচব না, আমাকে যাই করো যত হসপিটালে নিয়ে যাও, আমি আমার এইখানেই শেষ, আমি আমি মরে যাব। তো আমি যেটা বলে যাই, আমার রুমে টিনের চালায় যেই মাথাটা আমি ঝুলাই রাখছি, এই মাথাটা তোমরা দুই বন্ধু মিলে ভাগ করে নিয়ে যাবা, এটা তোমাদের জীবনে ভবিষ্যতে একটা কাজে লাগবে। এই মাথাটা অনেক কিছু করতে পারবা এটা দিয়ে, মাথাটা দিয়ে। তারপরে শুনলো সে মুজি ই তোতা মামা শুনলো, পরে বলতেছে আমি যখন মারা যাব আমার লাশটা আমার গ্রামে দিয়ে আসবা, আমার গ্রামে নিয়ে দিয়ে আসবা, আমার গ্রামে এটা আমাকে দাফন করা হবে। পরে বললো আচ্ছা ঠিক আছে, তো আমি এটাই করব। পরে এলা হসপিটাল নিয়ে গেল, হসপিটাল তিন দিন ছিল। তারপরে লাস্ট তারেক মামা মারা যায় হসপিটালে, তারপরে আবার গ্রামে নেওয়া হয় লাশটা। এর মধ্যে তার এই তার তোতা মামা সব ভুলে যায়, ওই মাথার কথাটা যে বলছে ওনার যে রুমটা ছিল ওই সব কিছুই ভুলে যায়, যেগুলো যেগুলো বলে গেছিলো ওগুলো সব ভুলে গেছে। তো লাশটা যখন এলাকায় নিয়ে যায়, এলাকায় নিয়ে যাওয়ার পরে চেয়ারম্যান বলতেছে যে আচ্ছা আমাদের কবরস্থানেই কবরটা দেওয়া হোক, যেহেতু সে অনেক ভালো লোক ছিল, গ্রামের এত মানুষের উপকার করছে, অনেক কিছু করছে, আমার প্রিয় ব্যক্তি। পরে এলা ই তারেক তোতা মামা বলতেছে না, সে আমাকে বলে গেছে তার গ্রামে পাঠাই দেওয়ার জন্য তাকে। তো পরে একটা গাড়ি রিজার্ভ করলো লাশটা নিয়ে যাওয়ার জন্য, ওর গ্রামে পৌঁছাই দেওয়ার জন্য। সাথে চেয়ারম্যানও ছিল আর তোতা মামাও ছিল, দুইজন ওরা ওই গাড়ি নিয়ে যাচ্ছিল পৌঁছাই দেওয়ার জন্য আর কি। পাশের গ্রাম মানে একটু রাস্তা গেছে, যে কার কাছে দিয়ে আসছে জানে না। যাওয়ার পর এক মহিলা বলতেছে, বৃদ্ধ মহিলা, যে আমি জানতাম তোতা তুমি আসবা। চেয়ারম্যানরে বলতেছে যে তুমি আসবা, আমি জানতাম, আমি তোমাদের জন্য সব রেডি করে রাখছি, তোমরা লাশটা নামাই দিয়ে যাও। আমি জানি আমার নাতি মারা যাবে, তোমরা লাশটা নামাই দিয়ে যাও, এখানে তোমরা চলে যাও, এলাকার লোক আসার আগে তোমরা চলে যাও, তোমাদের একটা বিপদ হতে পারে, রাস্তা দেখাই দিচ্ছে, তোমরা এই রাস্তা দিয়ে চলে যাও। এখন গাড়ির ড্রাইভারও বলতে পারে না, তারেক মামা বলতে পারে না, চেয়ারম্যানও বলতে পারে না কোথায় যায় লাশ দিয়ে আসছে, কী করছে, কী লেনদেন, কেউ বলতে পারে না। এই যে এলাকায় থাকলো, এলাকায় যেই বাসায় ছিল তারাও বলতে পারে না, কোনো এলাকার ব্যক্তি বলতে পারে না ছেলেটা কই থেকে আসছে, ওর মা বাবাকে, ওর পরিবার কোন জায়গায়, কী লেনদেন, কেউই বলতে পারে না। তারপরে হলো যেটা, ওরা আবার চলে আসছে গ্রামে, ওদের ইসলামপুর গ্রামে চলে আসছে, লাশটা দিয়ে আসে। এখন গ্রামের মানুষ তো জিজ্ঞেস করবেই যে কোথায় দিয়ে আসছো, তার মানে কি জানাজা পড়ে আসছো, দাফন দাফন করে আসছো, জিজ্ঞেস করতেছে। এখন বলতেছে না আমরা তোর দাদির কাছে দিয়ে আসছি, ওর দাদি তো সবই জানে। আমরা যাওয়ার পরে বলতেছে যে এই তুমি যে আসবা আমি জানতাম, আমার নাতিনকে তুমি নিয়ে আসবা, এই বলে আমাদের বিদায় করে দিছে। আচ্ছা লাশ কোথায় দিয়ে আসছো, কোন গ্রামে দিয়ে আসছো জানো না? কই না। তারেক মামা বলতে পারে না, চেয়ারম্যান ও তোতা মামা বলতে পারে না, চেয়ারম্যান মামা বলতে চেয়ারম্যানও বলতে পারে না কোথায় দিয়ে আসছে লাশটা, কী হয়েছে, কী লেনদেন। পর বলতেছে যেহেতু ওরা বলতে পারতেছে না, এলাকার মানুষ বলতেছে আচ্ছা গাড়িওয়ালাকে ডাক দাও, সে তো বলতে পারবে, যেহেতু সে ড্রাইভার, সে কোথায় নিয়ে গেছে সে তো অবশ্যই জানে। তারপরে কী যেটা করলো, ড্রাইভারের কাছে গেল, ড্রাইভারকে ধরে নিয়ে আসলো এলাকার মানুষ। পরে জিজ্ঞেস করতেছে আচ্ছা লাশটা তুমি কোথায় নিয়ে গেছো, কোন এলাকায় নিয়ে গেছো, তোমার তো জানার কথা যেহেতু তুমি ড্রাইভার, তুমি তুই গাড়িটা চালাইছ। বলতেছে আসলে আমি নিজেও বলতে পারি না গাড়িটা কোথায় নিয়ে গেছি, লাশটা কোথায় নিয়ে দিয়ে আসছি, আমি শুধু চালাইছি রাস্তা দিয়ে গেছি, কিন্তু কই গেছি, কী লেনদেন, আমি এলাকা কি আমি কিছুই জানি না। মানে এরকম একটা ঘটনা আর কি, এরকম হলো। তারপরে ভুলেই গেছিলো আর কি তোতা মামা, যে ওই যে মাথাটার কথা বলে গেল। পরে হঠাৎ মনে হলো, তোতা মামার মনে হলো
যে ওই বইটার কথা, ওই মাথাটার কথা। তারপরে গেল ওনার রুমে, ওনার রুমে যেয়ে দেখে যে উপরে সেই মাথাটা ঝুলানো আছে। তো মাথাটা ওনার পারে নিচে পেরে দেখে যে একটা কিতাব হয়ে গেছে, একটা বই হয়ে গেছে মাথাটা। মানে যে সাধনা করছিল সেই ছেলেটা চাচ্ছিল, তার এক মামা চাচ্ছিল যে তার দাদি তাকে এটা শিখাইছিল আর কি, সাধনাটা মানে জাদুটা শিখাইছিল। সে চাচ্ছিল যে তার দাদির থেকেও সে বড় একটা সাধক হইতে চাচ্ছে। আবার মানুষের ক্ষতি করার জন্য নয়, মানুষের উপকার করার জন্য চাচ্ছিল আর কি, সে বড় সাধক হইতে চাচ্ছিল। কিন্তু তার ভাগ্যে ঘটে না এটা, ওইখানেই দুর্ঘটনা ঘটে সে মারা যায়। তারপরে সে বইটা পারে তোতা মামা, পেরে দেখে যে বইটা প্রায় অধিকাংশ ঝরে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে আর কি, অদৃশ্য হয়ে যাচ্ছে পাতা পেজগুলো আর কি। তারপরে বইটা ওনার নিয়ে আসলে দেখে যে এখানে অনেক কিছু মানুষের উপকারের জন্য অনেক কিছু দরকার আর কি ছিল ওইখানে। তো ওনার যেহেতু মারা গেছে, সাধকটা পুরো করতে পারে নাই, এই কারণে বইটা পুরোই অদৃশ্য হয়ে যায় আর কি। এই ছিল ঘটনা আর কি এখানে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আর একটা ঘটনা শুনব, এবং সেই ঘটনাটা শুনবো আবু বক্কর ভাইয়ের কাছ থেকে। তারপরে ভূত স্টুডিও এই সপ্তাহের এপিসোডটা আমরা শেষ করব। ধন্যবাদ শাকিল এখানে আসার জন্য, এবং আপনার কাছ থেকে অনেকগুলো ঘটনা শুনলাম। ভালো থাকবেন আপনি। আর বন্ধু, আপনাকে যারা বলছি টিউন করে আছেন জাগো এফএম 94.4 এ, তাকে বলছি যে চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। আর বন্ধু, আপনাদেরকে বলছি এই অনুষ্ঠানে আপনিও যদি আসতে চান তাহলে একটা রেজিস্ট্রেশন করেন, মোবাইলের রিসেপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। আবারও বলছি RBS, স্পেস আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। ফেসবুকে কমেন্ট করতে পারেন www.facebook.com/jagofm, এই জাগোফম এর ভেরিফাইড পেজে। এবং একই সঙ্গে এই অনুষ্ঠানে যে আপনি যেটা শুনছেন ভূত স্টুডিও, এটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে যেটা আপনি সরাসরি আমার সাথে শেয়ার করতে চান, তাহলে আমার একটা ছোট্ট পেজ আছে আর যে উদয় দিয়ে ফেসবুকে সার্চ দিলেই পাবেন, www.facebook.com/rjudaway, এক্স্যাক্টলি আর যে উদয়, ব্লু একটা টিক মার্ক দেওয়া আছে যেটা বলছে যে এটা অথেন্টিক। এছাড়া বাকি যে পেজগুলো আছে আর জি উদয়ের নামে বা বিভিন্ন আইডি, সবগুলোই ফেক, বিকজ ফেসবুকে আর জি উদয় নামে আমার কোনো আইডি নাই। আমার একটা পেজ আছে ব্লু টিক মার্ক দেওয়া, শুধুমাত্র এই পেজে একটা ছোট্ট লাইক দিবেন, আর এই পেজের ডান পাশে খেয়াল করবেন সেন্ড মেসেজ লেখা আছে। সেন্ড মেসেজ মানে ওখানে মেসেজ দিলে আপনি সরাসরি এটা আমার কাছে আসবে। সো আজকে রাতে যারা ভূত স্টুডিও শুনছেন, ধৈর্য সহকারে এখনও পর্যন্ত জেগে আছেন, আজকের এই শো নিয়ে যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে সেটা আমাকে ওই মেসেজ বক্সে পাঠিয়ে দিবেন। কালকে ফ্রাইডে আছে, আমি চেক আউট করবো এবং সেখান থেকে ডেফিনেটলি দেখে নিব যে আপনাদের মতামতগুলো কী ছিল, আসলে গল্পগুলো ভালো লেগেছে, কোন ধরনের গল্প ভালো লেগেছে, কী করলে আরও ভালো হতো, সাজেশনগুলোও থাকবে সেখানে। সো এই জন্যই আমি বলি যে আমাদের আরজে, যারা আপনার প্রিয় আরজে যদি আমি হই, আমার সাথে আপনার একটা কানেকশন দরকার আছে, নাহলে আমি শোটা ডেভেলপ করবো কীভাবে। সো সেই সাজেশনটা অবশ্যই আরজে উদয়ের পেজের ইনবক্সে আপনি দিয়ে রাখবেন। সেটা যে এখন আপনি রেডিওতে শুনছেন, আপনি এখন ফেসবুকে হয়তো নাই, সো কালকে যখন ফেসবুকে লগ ইন করবেন অবশ্যই মনে করে আর জি উদয় দিয়ে সার্চটা দিয়ে নেবেন, এবং ব্লু টিক মার্ক দেখে শুনে বুঝে ওই পেজেই কানেক্টেড থাকবেন। তেমনি আর জাগো এফএম এর যে পেজ আছে www.facebook.com/jagofm, এটাও কিন্তু একটা ভেরিফাইড পেজ, অর্থাৎ ব্লু টিক মার্ক দেয়া। সো মনে রাখবেন যে এফএম রেডিওর নামেও কিন্তু অনেকগুলো ফেক পেজ হয়ে গেছে, সো ব্লু টিক মার্ক অর্থাৎ অথেন্টিক যে ভেরিফাইড পেজটা সেখানে কানেক্টেড থাকবেন, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। রেজিস্ট্রেশন এখনও চলছে, অনেকেই রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, বলছেন যে আমরা আসতে চাই, আমার কাছে ঘটনা আছে। তাদের জন্য বলছি, আজকে যারা এখানে এসেছিলেন এরা প্রত্যেকে কিন্তু রেজিস্ট্রেশন করে এসেছেন, তাদের সাথে ব্যক্তিগতভাবে আমার কারো পরিচয় নাই। সো আপনিও যদি আসতে চান তাহলে মোবাইলটা হাতে নিন, মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশনটা, টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। ভূত স্টুডিওর প্রত্যেকটা গল্প যে বিশ্বাসযোগ্য হবে তা তো নয়, কিছু গল্প আপনার বিশ্বাস হবে, কিছু হবে না, বিলিভ করা বা না করা এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। যেহেতু ভৌতিক অনুষ্ঠানের একটা জনপ্রিয়তা রয়েছে, সেই কথা মাথায় রেখেই জাগো এফএম যারা ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো ফেস করেছেন তাদেরকে আমরা নিয়ে আসি। এখন সেই ঘটনা যে আপনাকে বিশ্বাস করতেই হবে তাও কিন্তু নয়, এর ব্যাখ্যা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। বিনোদনের খাতিরেই শুধুমাত্র এই অনুষ্ঠানটা প্রচার হয় প্রতি বৃহস্পতিবার রাতে, সো এটাকে ব্যক্তিগতভাবে নেওয়া যাবে না। আমি আপনার সাথে মিট করার জন্য এই যে ভালোবাসা দিবস, যেহেতু আজকে 14 ফেব্রুয়ারি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কপোত কপো
দম্পতিদের জন্যই কিন্তু শুধু ভালোবাসা দিবস নয়, ভালোবাসা দিবস হতে পারে বাবার সাথে মায়ের, হতে পারে সন্তানের সাথে বাবা বা মায়ের, হতে পারে বন্ধুর প্রতি বন্ধুর, হতে পারে মানুষের প্রতি মানুষের, আবার এমনটাও তো হতে পারে উপস্থাপকের সাথে শ্রোতাদের। আর সেই উপস্থাপকটা যদি আমি হই আর আমার শ্রোতা যারা আপনারা, যারা দীর্ঘদিন ধরে আমাকে সাপোর্ট করছেন জাগো এফএম শুনে, কখনো ভূত স্টুডিওতে, কখনো লাভ স্টোরিতে, কখনো আড্ডা উইথ উদয়ে, যারা রাত জেগে এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুগুলো, কেউ বা চাকরিজীবী মানুষ, কেউ বা গৃহিণী দূর দূরান্ত থেকে আমাকে শোনেন, তাদের সাথে এই দিনটাকে আমি সেলিব্রেট করবো বলেই আমি কালকের দিনটাকে বেছে নিয়েছি বইমেলায় আসবো বলে। কারণ একটা তো প্ল্যাটফর্ম লাগবে যেখানে গিয়ে আমরা সবাই মিট করবো, সো সেই প্ল্যাটফর্মটা হচ্ছে আগামীকালকে ঠিক বিকেল 4টায় আমি আসছি একুশের বইমেলায়, কত নম্বর প্যাভিলিয়নে এটা একটা ফ্যাক্ট, কারণ বইমেলাটা তো অনেক বড়, সরোয়ার্দি উদ্যানে ঠিক 20 নম্বর প্যাভিলিয়নে। এই প্যাভিলিয়ন নাম্বারটা হচ্ছে 20 স্টুডেন্ট ওয়েজ এই স্টলটায়, এবং 20 নম্বর প্যাভিলিয়নটি যদি মনে থাকে তাহলে আপনি খুঁজে পেতে পারবেন, খুব ইজি হবে। কিন্তু টাইমটা মনে রাখতে হবে বিকেল 4টায়, সন্ধ্যে 6টায় কিন্তু নয়, গত সপ্তাহে অনেকে সন্ধ্যে 6টায় গিয়ে আমাকে খুঁজেছেন। সো বিকেল 4টার ভিতরে চলে আসবেন, সেখানে জাগো এফএম লিসনারদের সাথে উদয়ের একটা আড্ডা জমে উঠবে, আর সেই সাথে আমার যে দুটো বই আছে এবার আমি নিয়ে এসেছি বইমেলায়, সেই বই দুটো আশা করি আপনারা কালেক্ট করবেন এবং কেমন লাগলো পড়ে সেই ফিডব্যাকটাও আমাকে দিবেন। শুধু বই কিনবেন না, বইটা পড়বেনও। চলুন শেষ ঘটনাটা শুনি ভূত স্টুডিওর। আবু বক্কর ভাই, আপনার কাছ থেকে শেষ গল্পটা শুনে ফেলি। অনেক অনেক ধন্যবাদ উদয় ভাই আবার ফ্লোর দেওয়ার জন্য। এখনকার যে ঘটনাটা বলবো এটা নেত্রকোণারই ঘটনা। এক ছোট ভাই, নাম মামুন, ওর সাথে ঘটে যাওয়া ঘটনা এটা। তো নেত্রকোণার ওদিকে মানে হাওর বাওর নদী তুলনামূলকভাবে অন্য এলাকার তুলনায় একটু বেশি, তো ওদের আবার মাছ ধরার অভ্যাস আছে এই ছোটো ভাইটা মামুনের। ও ওই রাতে বক্সি দিয়ে মাছ ধরার ওর অভ্যাস, গ্রামগঞ্জে অনেকে বক্সি দিয়ে মাছ ধরে, তো ও একা ধরে না, ও ওর আর একটা ফ্রেন্ড দুজনে মিলেই মূলত বক্সি পাতে। ওই 20টা কি 30টা বর্ষি যদি পাতে দেখা গেছে যে বেশ খাবার মতো যতগুলো মাছের প্রয়োজন মোটামুটি হয়ে যায়। তো ওনারা চিন্তা করে যে আজকে বাসায় মেহমান আসছে, তো আজকে ফ্রেন্ডকে আর না ডাকি, আজকে আমি একা একা গিয়ে 20টা বর্ষি আসছে, 20টা বর্ষি আমি একা একা গিয়ে ফালাই আসি। তো বর্ষিটা করে কি, ওরা নদীর মানে ডাঙ্গার সাইডে বক্সিটার সাথে যে লম্বা ওই যে বাঁশের কঞ্চি থাকে, কঞ্চিটা ডাঙায় থাকে আর বক্সিটা ফালানো থাকে পানির ভিতরে, ওর মাথায় ওই ছোটো যে পুঁটি মাছ জাতীয় মাছ এই টাইপের ছোটো মাছ দিয়ে বক্সি ফেলে। তো মানে সাধারণভাবে ওরা যেটা করে, তো সন্ধ্যার দিকে অথবা বিকেলের দিকে গিয়ে বর্ষি ফেলে আসে আর 9টা 10টার দিকে গিয়ে বর্ষিগুলো তোলে, একজন আরেকজনকে ডাক দিয়ে দুইজন গিয়েই মূলত তুলে। তো ওই দিন যেহেতু বাসায় মেহমান আসছে, চিন্তা করলো যে না আজকে আমারই একটু বেশি মাছের প্রয়োজন, থাক আজকে আজকে আমি একাই যাই। তো প্রায় 10টা রাত 10টা হবে আনুমানিক, তখন ওদের বাসা থেকে নদীর দূরত্ব হেঁটে গেলে 4-5 মিনিটের মতো লাগে, তো একা একাই ও চলে যায়। তো নদীর ঘাটে গিয়ে দেখে বা বা বাম্পার, আজকে মানে এক একটা বর্ষির নিচে যে কত বড় মাছ, একেবারে পানিগুলা খালি ছটফট ছটফট করতেছে। তো একটার কাছে যায় দেখলো, দেখে তো পুরা মন শান্তি, তার পাশেরটাতে গিয়ে দেখে এটা তো মনে হয় অনেক বড় মাছ, মানে বর্ষি যেন পারলে একেবারে চিড়ে নিয়ে চলে যেতেছে, বাট চিড়ে যাচ্ছে না, স্টিল নাও আছে কিন্তু মনে হচ্ছে যে এখনই মনে নিয়ে চলে যাবে। একে একে 20টা বর্ষের কাছে গিয়ে দেখে একই অবস্থা। তো ও চিন্তা করে যে টানলে মাছ যদি আবার টানে বর্ষিটা, আবার মনে হয় চিড়ে যেতে পারে, পানিতে নেমে মনে হয় মাছটা ধরা ভালো হবে। আবার চিন্তা করে জায়গাটা তো আসলে খুব একটা ভালো নয়, আর এত বড় দুঃসাহসী কাজ না করলেই ভালো, আর বর্ষি তো আমার 20টা, যে বড় বড় মাছের ধারণা হচ্ছে সেই ক্ষেত্রে একটা মাছ পেলেই তো ফ্যামিলি সবার খাওয়া হয়ে যাবে, কী দরকার আছে। ও কী করে, বিসমিল্লাহ করে একটা বর্ষি ধরে, এবার দেখে যে ওই যে ছোটো মাছটা দিয়ে টোপ দিছিল টোপও নাই মাছও নাই, ভ্যানিশ।
পুরো অবাক হয়ে যায়, কী ব্যাপার এখনই নামাজটা এত লাফালাফি করলে গেল কই? তার পাশেরটাতেও গেল, তার পাশেরটাতেও গেল, প্রায় পাঁচটা যখন দেখলো, দেখার পরে এবার ওর ভিতরে পুরা ভয় ঢুকে গেছে যে আল্লাহ পানির নামি নাই, খুব ভালোই হয়েছে। এখন ও যে ওই বাকি যেই পনেরোটা বর্ষী আছে, এখন ইংরাজি দেখবে ওর ভিতরে আর এই সাহসটাও নেই। তো বলতেছিল যে ভাইয়া আমি মানে পুরো আমার শরীর ঘামতেছে, আমি এখন নতুন করে বর্ষি ধরবো না দৌড় দিব, আমি ডাকতেছি আমার বড় ভাইকে, আমি ডাকতেছি হার্ডলি, কিন্তু আল্লাহর রাস্তায় আমার কণ্ঠ দিয়ে কোনো মানে কথাই বের হয় না। আমি বসে পড়লাম, বসে কিছুক্ষণ পর দেখি যে শরীর যখন ঘামে পানিটা বের হয়ে গেল, তখন মনে হচ্ছে যে একটু হালকা ঠান্ডা লাগছে শরীরে। মাছ খালি ওই যে বাকি বর্ষিগুলো থাকলে মাছ ছটফট ছটফট খালি পানির শব্দ শুনি কানে, যে মাছগুলো মনে হয় এই বুঝি বর্ষি চিরে নিয়ে চলে গেল, এই বুঝি মাছগুলো চলে গেল। কিন্তু মনের মধ্যে পুরো ভয় যে এটা তো আসলে কোনো মাছ মনে হয় সম্ভাবনা নাই। পরে আস্তে 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 করে পিছাইতে পিছাইতে যখন সে দৌড় শুরু করছে, এবার পিছন থেকে নাকি বলে ডাকা শুরু করছে, কিরে নামলি না, নাম আমার খাবার খাস, আজকে আমি তোরে আমার খাবার করতে চাইলাম, তুই চলে গেলি, আয় আয়। ও এক দৌড়ে বাড়িতে গিয়ে পরে সেন্সলেসের মতো হয়ে যায়। পরে বাড়ির সবাই বলে যে কি হয়েছে, পরে বলে যে এই ঘটনা। তো বলে যে ভাইয়া এরপর থেকে আমি আর কোনো দিন একা একা মাছ মারতে যাইনি, যতবার গিয়েছি আমি আসলে কাউকে না কাউকে সাথে নিয়ে গিয়েছি। এই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ উদয় ভাইকে, আর ধন্যবাদ আমার জন্য আমার সাথে আসছে আমার ভাগ্না শাওন মুন্না, সকলকে ধন্যবাদ। আর ধন্যবাদ আপনাকেও, যারা এত রাত জেগে আপনার সাথে আছেন তাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন আবু বকর ভাই। ইনশাআল্লাহ আপনাদের সকলকেই ভ্যালেন্টাইন ডের অনেক অনেক শুভেচ্ছা, দোয়া করি প্রতিটি দিন অনেক ভালো কাটুক, ভালোবাসা ভাই উঠুক সকলেই। ধন্যবাদ, কথা হয়ে গেল, আমি বিদায় জানাচ্ছি আবু বক্কর এবং শাকিলকে। সো আপনারা যারা রয়েছেন জাগো এফএম 94.4, আমরা একেবারে শেষ সময়ে চলে এসেছি, ঘড়ির কাঁটা ইতিমধ্যে বলে দিয়েছে 12:45, আর আমি এখন শেষ সময় কিছু SMS পড়বো এবং ফেসবুকের কমেন্টসগুলো নিব। যেমনটা রয়েছেন মুনাসাদ আলী, আমাদের সাথে জয়েন করেছেন রিয়ন, জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু রূপঙ্কর, কেমন আছি জানতে চেয়েছেন। শোভা জয়েন করেছেন আমাদের সাথে, ভালো লাগে তোমার উপস্থাপনা। আর মৃণাল বলছেন গল্পগুলো ডিফারেন্ট ডিফারেন্ট বাট ভালোই লেগেছে। ওকে, আমার কাছেও মনে হচ্ছে কিছু বিশ্বাসযোগ্য, কিছু একটু বেশি অবিশ্বাস্য মনে হয়েছে আজকে আমার কাছে দু একটা ঘটনা, বাট হোয়াট এভার। তারপরে যুক্ত হয়েছেন আমাদের সাথে কণিকা চৌধুরী, ভালো লাগে। জ্যোতি রয়েছেন আমাদের সাথে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানিয়েছেন। শাওন বলছেন তুমি কেমন আছো, আলহামদুলিল্লাহ। সাজিদ বলছেন স্টোরিটা আর নাইস। রাফিন বলছেন আমাদের সাথে সে যুক্ত হয়েছেন, এদিকে আমাদের সাথে তনুশ্রী যুক্ত হয়েছেন, আমাদের সাথে মৃতময়ী যুক্ত হয়েছেন, আমাদের সাথে কল্যাণী রয় যুক্ত হয়েছেন, আমাদের সাথে মৌটুশি আক্তার বলছেন কালকে আমরা তিন ফ্রেন্ড আসছি, ইনশাল্লাহ দেখা হবে। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে পারু, কেমন আছো, ভালো আছি। জয়েন করেছেন আমাদের সাথে জাফর ভাই, আমাদের সাথে সজিদ রয়েছেন আমাদের সাথে, এমডি কাউসার রয়েছেন আমাদের সাথে, ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তিনিও জানিয়েছেন। নীলিমা রয়েছেন আমাদের সাথে। অ্যান্ড এই যে এতক্ষণ যাবৎ আপনারা যারা ছিলেন, সেই শুরু থেকে রাত 10টায় শুরু করেছিলাম শোটা, এখন অলমোস্ট 1টা বেজে গেছে, সো 12:50 বলছে ঘড়ির কাঁটা, আমি তো বিদায় নিব। আর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নিজেকে রিচার্জ রাখার কথা ভুলে গেলে কিন্তু চলবে না, তাই যখন তখন এনার্জি পেতে সাথে রাখুন কফি হাউসের কফিটা। আর যারা আমার একটু নিশাচর, যারা রাত জাগি, তাদের জন্য কফিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অ্যান্ড কফি হাউসের কফিটা পার্সোনালি আমি খুব লাইক করি, আপনিও ট্রাই করে দেখবেন। অ্যান্ড আরহাম রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে জয়েন করেছেন মাহির ক্যান্টনমেন্ট থেকে, অ্যান্ড আমাদের রেগুলার লিসনার হয়ে গেছেন, অ্যান্ড তিনি এখন আর ভালো লাগছে এটাও জানিয়েছেন। আমাদের সাথে যুবরাজ বলছে উদয় ভাই ইউ আর দ্য বেস্ট, না আই এম নট দ্য বেস্ট, আরও অনেক ভালো ভালো উপস্থাপক রয়েছেন, অনেকগুলি ভালো ভালো শো করছেন। অ্যান্ড আমাদের সাথে নিতুল বলছে ভাই আমি তো ঢাকার বাইরে থাকি, কীভাবে তোমার বই দুটো কালেক্ট করবো? খুব ইজি, othoba.com ভিজিট করুন, শুধু আর যে উদয়ের বই নয়, এবারের বইমেলায় আপনার পছন্দের লেখকের কোনো একটা বই যদি আপনি বইমেলাতে গিয়ে কালেক্ট করতে না পারেন, এখনই এর মাঝরাতেই আপনি অর্ডার দিতে পারেন, সেটা হয়তো খুব ইজি দু একদিনের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে। সো এখন যদি না হয় কালকে সকালে othoba.com দিয়ে সার্চ দিবেন গুগলে, চলে আসবে othoba.com এর সাইট, সেখানে গিয়ে দেখবেন যে বইমেলা চলছে অলরেডি, ওখানে একটু খুঁজে বের করে নেবেন, বইমেলায় গিয়ে
দিয়ে আরজি উদয় দিয়ে সার্চ দিবেন, দেখবেন আরজি উদয়ের বইগুলো চলে আসছে। আপনার প্রিয় লেখকের নাম সার্চ দিবেন, প্রিয় লেখকের বইগুলো চলে আসবে। যারা ঢাকার বাইরে, যাদের পক্ষে ঢাকার বইমেলায় এসে বই কালেক্ট করা পসিবল না, তারা নিশ্চয়ই অনলাইনে বইটা অর্ডার দিয়ে নেবেন এবং ঘরে বসেই বইগুলো পেয়ে যাবেন। আর বাকিদের জন্য তো আমি বলবই যে বইমেলায় অবশ্যই আসবেন, কারণ বইমেলা হচ্ছে এমন একটা মেলা সেখানে আসলে আনন্দ আড্ডা সব কিছু একসাথে থাকে। আর আমি পার্সোনালি প্রতি বছর উপভোগ করি এটা, নট অনলি যে এবছর আমার বই আসছে এই জন্য, আমি প্রতি বছরই বইমেলায় 3-4 বার যাই। আর গত বছরও যেহেতু আমি প্রথমবার বই লিখেছিলাম এবং সেগুলো আপনারা খুব বেশি ইন্সপায়ার করেছিলেন আমাকে, সেই ধারাবাহিকতা এবছরও লেখার চেষ্টা করেছি। যেমন আজকে ভূত স্টুডিও শো করলাম, এই যেখানে গল্পগুলো হলো, এই গল্পগুলো আমার মাথায় থেকে যাবে। হয়তো আগামী বছর যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে এই গল্পগুলোকে মাথায় রেখে কোনো একটা কিছু লিখবার চেষ্টা করবো। আর এরকমই একটা লেখার চেষ্টা করেছি এবার, বাড়ি নম্বর 124, যেটি ভৌতিক গল্প। সো সেই গল্পের বইটি হয়তো কালকেই আপনি মেলায় গিয়ে নিয়ে নিতে পারেন। আর মেলায় সেই সাথে কালকে আমি যেহেতু বলছি এই ফেব্রুয়ারি মাসে আমি 4 দিন বইমেলায় থাকবো, 7ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি আর 28শে ফেব্রুয়ারি, সেই প্রেক্ষাপটে গত সপ্তাহে তো ছিলাম 7 তারিখে, আবার 14 তারিখ চলে আসলো, আর এবার ভালোবাসা দিবসটাও পড়ে গেছে। সো জাগো ফেমের লিসনারদের সাথে গেট টুগেদার করার একটা অপশন আমি পেয়ে গেছি। সো কালকে আমি সেই সুযোগটা নিচ্ছি, বিকেল 4টায় আমি আসছি বইমেলার 20 নম্বর প্যাভিলিয়নে তোমার সাথে দেখা করতে। এবার তুমি ঠিক করো, তুমি তোমার প্রিয় মানুষকে নিয়ে চলে আসবে নাকি প্রিয় মানুষকে নিয়ে একান্ত সময় কাটাবে। বাট আমি তো বলবো একান্ত সময় কাটাও, আর যাই কাটাও, দিন শেষে ভাই বোন পরিবার সবাইকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে চলে আসো বইমেলাতে, ঘুরতে ঘুরতে 20 নম্বর প্যাভিলিয়নে, যেখানে উদয় থাকবে তোমার অপেক্ষাতে। ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আমাকে বিদায় দাও, ফেসবুকে জানিয়ে দিও আজকে শোটার আপডেট কেমন লাগলো, www.facebook.com/rjudoy, এটি আমার ভেরিফাইড পেজ, এই পেজের ইনবক্স একটু জানিয়ে দিও আজকে রাতের ভূত স্টুডিও তোমার কেমন লেগেছে। এছাড়া জাগো এফএম এর যে একটি ইউটিউব চ্যানেল আছে সেটা কি তুমি জানো, youtube.com/jagofm, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সো দ্যাট জাগো এফএম এর সবগুলো ভিডিওই তুমি এখান থেকে পেয়ে যাবে। সো সব কিছু তোমার কাছে রইল, ছুটি নিলাম আজকে, শুক্রবার দিন রেডিওতে আমার কোনো শো নাই, বেঁচে থাকলে শনিবার দিন রাতে আমি আসবো এবং লাভ স্টোরি শো করবো, বাট শুক্রবার দিন সারাদিনই জাগো এফএমে অনেকগুলো শো আছে এবং প্রত্যেকটা শোতেই কালকে ভালোবাসার একটা হালকা টাচ তোমরা পাবে। ভালোবাসা একটা দিনের জন্য নয়, তবে আমি বলবো এই দিনটা থেকে যদি ভালোবাসাটা আরেকটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে আগামী দিনগুলো আমাদের সবার জন্যই ভালো হবে। শুধু প্রিয় মানুষকে ভালোবাসি ভালোবাসি বললে হবে না, আশেপাশের মানুষগুলোকেও ভালোবাসুন, পরিবারের মানুষগুলোকে ভালোবাসুন, হারিয়ে যাওয়া বন্ধুগুলোকে খুঁজে ফেরুন, সেই মানুষগুলোকে আবার ভালোবাসুন। আর চলতি পথে অসহায় যে মানুষগুলোর কাছে মানে আপনার চোখে চোখ পড়ে যায়, হয়তো চোখ এড়িয়ে যান, হয়তো অনেক সময় ভাবেন আর কত মানুষকে হেল্প করব, আবার বলি তাদেরকেও একটু ভালোবাসুন। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।